إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات وإخواني السلام عليكم ورحمة الله وبركاته أتك أمر ضعفا كافا صلاة الجنازة ইত্যাদি বিষয়ে ইনশা আল্লাহ তাআলা আলোচনা করব সহি দলিলের উপর ভিত্তি করে। বিষয়টি অনেক বিশাল, এই একটি লেকচারে এটি সম্ভব হবে না বিজনিল্লাহি তাআলা। তবে যে সকল বিষয়গুলো অতি জরুরি সেগুলো আমরা আজকে আলোচনা করব। এই দাফন কাফন জানাজা এই বিষয় তিনটি হচ্ছে এমন কিছু জরুরি বিষয় যেগুলো আমাদের দেশে বিশেষ করে হতভাগা বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিন দেশে বিভিন্ন কারণে দলগত গোষ্ঠীর কারণে এবং দুর্বল হাদিস জাল হাদিস এবং হাদিস ছাড়াও অদ্ভুত কোনো অপ্রচলিত কিংবা আমাদের জানা নেই কে কারা এই ট্রেডিশন চালু করেছে এগুলো যুগ যুগ ধরে চলে আসছে। সুতরাং আজকের লেকচারে অনেক বিষয় আপনাদের যারা বাংলাদেশে থেকে সব কিছু শিখে এসেছেন বড় হয়েছেন, আমি নিজেও বাংলাদেশে বড় হয়েছি, অনেক কিছু মিলবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোথায় অমিল রয়েছে আর কিসের ভিত্তিতে এই অমিলগুলো হচ্ছে আর এগুলো মানা জরুরি কিনা সেগুলি ইত্যাদি এগুলো জানতে হবে। আর যারা আমাদের এই আলোচনার সাথে একমত পোষণ করবেন না সেটি তাদের স্বাধীনতা, কিন্তু গণ্ডগোল করবেন না। অযথা মানুষের ভিতরে সহি হাদিস কোরআন যারা শিক্ষা করে তাদের ভিতরে বিভ্রান্তি ছড়ানো বিশৃঙ্খলা করা অত্যন্ত গর্হিত কাজ। আপনি আপনার নিজের চিন্তা ভাবনা নিয়ে বাসায় বসে থাকুন, বেশি করে বড় বড় গোশতের টুকরা দিয়ে ভাত খান, কিন্তু যারা সহি সুন্না অনুসরণ করতে চায় তাদের ভিতরে কোনো বিভ্রান্তি সংশয় শুভহাত এগুলো আপনারা ছড়াবেন না। এটি হচ্ছে আমার অনুরোধ। আজকের প্রথম বিষয় যেটি সালাতুল জানাজা, আপনারা লক্ষ্য করুন এই যে আমরা কয়েকশো বছর ধরে বাংলায় পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ এই দুই বাংলা মিলে এই যে আমাদের বংশ পরম্পরায় অনেক বছর ধরে, সেটি অনেক বছর মানে এই নয় যে আমরা হাজার বছরের উপরে মুসলিম হয়েছি, তা কিন্তু সঠিক নয়। আমাদের মুসলিম হওয়ার ইতিহাস বেশ অত্যন্ত সাম্প্রতিক। তাদের আচার আচরণ আমাদের ভিতরে আকীদার প্রভাব দেখলে বোঝা যায়। আমাদের ভাষাগত এবং ইত্যাদি সংস্কৃতিগত আমাদের যে কর্মকাণ্ড সেটাই প্রমাণ করে, অ্যান্থ্রোপোলজিক্যাল এভিডেন্স হচ্ছে যে এগুলি কয়েকশো বছরের ইসলামের ইতিহাস। তো এর ভিতরে আজকে যারা শুনছেন তারা অনেকেই হয়তো ধরে নিয়েছেন যে জানাজার নামাজ মেয়েরা পড়তে পারে, অথচ আমাদের দেশে পড়ে না, ভারতে পড়ে না, পাকিস্তানে পড়ে না, মেয়েরা জানাজার নামাজ পড়ে না। কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা বলছি জানাজার নামাজ মেয়েদের পড়বে, যেমন অন্য নামাজ পড়ে। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটুকু বলেছেন সহিহ হাদিসের ভিতরে যেটা এসেছে যে তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখেছো, সেখানে কোনো মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই। ঠিক একইভাবে জানাজার নামাজেও মহিলা পুরুষের ভিতরে কোনো পার্থক্য নেই, মানে যদিগুলো থাকে সেগুলো আমরা উল্লেখ করব, কিছু পদ্ধতিগত থাকতে পারে কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার কিছু নেই, অথচ আমরা পড়ছি না। এটি নিজের কাছে জিজ্ঞাসা করুন, যারা নিজেরা জানাজার নামাজ পড়েন মাশা আল্লাহ তাআলা এই নিউ ইয়র্কে টরন্টোতে এসে পড়ার সৌভাগ্য যাদের হয়েছে তারা নিজেকে প্রশ্ন করুন যে এটি কিসের ভিত্তিতে আপনি পড়েছেন। এটি যদি সহি হাদিসের উপর ভিত্তি করে পড়ে থাকেন তাহলে সব কিছুকে সহি হাদিসের ভিত্তিতে মানতে হবে, শুধু একটি জিনিস
মানবেন যে সেটি পড়তে ভালো লাগে, একটু ফ্যাশনেবল হলো, যেমন ঈদের নামাজ এখানে ঈদগাহে পড়তে খুব ভালো লাগে, এরকম ভালো লাগলে চলবে না। একটি বিষয় যখন কোনো সহিহ দলিলের উপর ভিত্তি করে আপনি গ্রহণ করবেন, তখন আপনার উপরে ওয়াজিব হচ্ছে বাকি জিনিসগুলোকেও সহিহ দলিলের উপর ভিত্তি করে গ্রহণ করা। একটি গ্রহণ করা, আরেকটিকে ছেড়ে দেওয়া, এইটা করলে সেটি হচ্ছে আহলুল আহওয়া, মানে খেয়াল খুশির অনুসরণ। আপনার যখন যেটা মন চাইল সেটাই আপনি অনুসরণ করলেন, যখন যেটা মন চাইল না তখন সেটা পরিত্যাগ করলেন, সেটা কোনো কোরআন সুন্নাহর অনুসরণ এখানে হয়নি। এখন দলিল কি, দলিল ছোট একটি আছে, আমি এটি দিচ্ছি। আন আব্দুল্লাহ বিন আবি তালহা আন্না তালহা দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা উমাইর ইবনু আবি তালহা হিনা তুওয়াফিয়া فأتاه رسول الله صلى الله عليه وسلم فصلى عليه في منزلهم যখন উমাইর বিন আবি তালহা, আবি তালহার ছেলে উমাইর যখন মারা গেল, ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে আসলেন এবং তাদের বাড়ির ভিতরে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। فتقدم رسول الله صلى الله عليه وسلم, তিনি সামনে আগে এগিয়ে গেলেন, এই যে ইমাম তাকে সামনে আগাতে হবে লাশের দিকে। ওয়াকানা আবু তালহা ওরাআহু, এবং আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলেন। তার মানে ইমাম এবং একজন যদি ইমামের সাথে থাকে তাহলে অন্য নামাজে তাকে একই লাইনে দাঁড়াতে হবে। ভালো করে শুনে রাখুন, একই লাইনে। এখানে বাংলাদেশে একটা পদ্ধতি ওরা বর্ণনা করে যার কোনো দলিল নেই, সেটা হলো ইমামের সাথে থাকবে কিন্তু চার আঙ্গুল একটু পিছনে থাকবে। এই চার আঙ্গুল পাঁচ আঙ্গুলের কোনো দলিল নেই, এগুলি মানুষের বানানো। যখনই দুইজন ব্যক্তি, সেটি পুরুষ হোক মহিলা হোক, তারা যদি জামা করে নামাজ পড়ে তাহলে তাকে একটি লাইনে দাঁড়াতে হবে, একটি লাইন। সেই লাইন হবে সোজা, সেখানে কোনো বাঁকা করা যাবে না, তার পা ওর পায়ের সাথে লাগবে। কিন্তু জানাজার নামাজ হচ্ছে একটি ব্যতিক্রম, এখানে যদি দুইজন থাকে তাহলে সে ইমামের সাথে দাঁড়াবে না, সে দাঁড়াবে ইমামের পিছনে। ওয়াকানা আবু তালহা ওরাআহু, এই হচ্ছে দলিল যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আর আবু তালহা ছিলেন, আর কোনো পুরুষ এখানে দেখা যাচ্ছে না, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়েছেন। আর তারপরেই যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সেই বিখ্যাত সাহাবিহা উম্মে সুলাইম ওরাহু আবি তালহা। উম্মে সুলাইম, তিনি নামাজ পড়ছেন আবু তালহার পিছনে। ওয়ালাম ইয়াকুন মাআহুম গায়রুহুম, আর উম্মে সুলাইমের সাথে আর কেউ ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু তালহা ছিলেন, আর আবু তালহার পিছনে ছিলেন উম্মে সুলাইম। আর উম্মে সুলাইম এই ছিলেন একমাত্র মহিলা, তিনিও পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন। আর হাদিসের ভিতরে এসছে স্পষ্ট ভাবে ওয়ালাম ইয়াকুন মাআহুম গায়রুহুম, এবং তাদের সাথে আর কিছুই ছিল না, কেউ ছিল না। হাদিস হাজার হাদিস সহিহ, সহিহ শেখ আল আলবানী ফি কিতাবিহি আহকামুল জানায়েজ, আহকামুল জানায়েজের ভিতরে শেখ আলবানী এই হাদিসটুকুকে সহি বলেছেন। এটি বাইহাকি আল হাকিম তাবরানিতে এসেছে। আর এই হাদিস হচ্ছে দলিল যে তিনটি কাতার করতে হয় জানাজার নামাজে, তিনটি কাতার করতে হয় এটি। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে উম্মে সুলাইম মহিলা হওয়া সত্ত্বেও সে জানাজার নামাজ পড়েছে, সহি হাদিসের ভিতরে এসেছে। আমাদের দেশে কি সহি হাদিসের কোনো মূল্য আছে, নাকি সহি হাদিসের দুশ্মনদেরই তৎপরতা বেশি, যারা আপনার আমার বন্ধু বান্ধবী সেজে আপনাকে হাদিস বিরোধী, মানুষের কল্যাণ বিরোধী কথা বলার জন্য উৎপাদিত করছে, আপনাদেরকে অনুপ্রাণিত করছে যে মৌলানা মৌলভীদেরকে মানেন, সহি হাদিস বাদ দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এই হাদিস হচ্ছে দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, ইন্তেকালের পর তার
সমস্ত স্ত্রীগণ, মদিনার নারী পুরুষ সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ পড়েছে নাকি পড়ে নাই, তো সেইগুলি কিভাবে পড়ল? সেখানে তো মহিলারাই নামাজ পড়ছে। সুতরাং মেয়েদের জানাজার নামাজ পড়তে পারবে। এখানে একটি হচ্ছে সতর্ক দৃষ্টি রাখতে হবে, সে যে যে মেয়েরা জানাজার নামাজের ইমামতি করবে বলে আমাদের কাছে কোনো দলিল নেই। তার মানে যদি অনেকগুলো মহিলা জানাজার নামাজ পড়তে চায় কারো বাসায়, কিংবা টরন্টো এবং কি বলে এই নিউ ইয়র্ক শহরে যেখানে আমাদের লাশগুলো গোসল করানো হয় মর্চুয়ারিতে ফিনোয়েল হোমে, মেয়েদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যদি সম্ভব হয় সেখানে একজন পুরুষকে ডেকে তাকে ইমাম বানিয়ে সমস্ত মেয়েরা তার পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়ে ফেলা, তারপরে বাসায় চলে যাওয়া, এটি উত্তম, সবচেয়ে উত্তম। এটি যদি করা যায়, এই নর্থ আমেরিকার পরিপ্রেক্ষিতে আমি বলছি, সবকিছু মাসালা এবং হাদিসকে সামনে রেখে বলছি, আপনাদের জন্য সবচেয়ে উত্তম হবে যে আপনাদের কোনো ছেলে সন্তান যারা বয়সে ছোট কিন্তু জানাজার নামাজ পড়তে পারে, এরকম কোনো ছোট ছেলেকে নিয়ে এসে, তাহলে ফিতনার আশঙ্কা একেবারেই কমে যাবে। ছোট একটা ছেলেকে নিয়ে আসতে হবে যে বয়স 9 বছর অথবা 10 বছর কিন্তু জানাজার নামাজ পড়াতে পারে। সহি হাদিসের ভিতরে এসেছে যে ছোট বাচ্চাও ইমাম হতে পারে, আমরা সেই বিষয়ে যাব না, কিন্তু সে যদি সামনে নামাজ পড়ে আর মহিলারা পিছনে যদি নামাজ পড়ে এবং তিনটি কাতার করে অথবা দুটি কাতার করে ইমাম সহ তিনটি কাতার, তাহলেই এটি উত্তম, তাহলে আর সমস্যা থাকে না। কিন্তু এটি যদি সম্ভব না হয় তাহলে মসজিদের ভিতরে যেখানে হচ্ছে সেখানে পড়তে পারবে বিজনিল্লাহি তাআলা। জানাজার নামাজ আমাদের দেশের মৌলানাদের কাছে শোনা যায়, এটি শুনে বিভ্রান্ত হবে না, কারণ তাদের অনেক জানাজা দাফন কাফন সম্পর্কে আমাদের সোনার বাংলাদেশ সহি হাদিস থেকে বহু বহু দূরে আছে, এটি মানতেই হবে যদি সহি হাদিসকে ওরা মানতে চায়, বহু দূরে রয়েছে। সুতরাং এই বিষয়ে কোনো তর্কের অতীত, অনুসরণ করাটাই হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। প্রথম নাম্বার ভুল হচ্ছে আমাদের দেশে ওরা বলে যে জানাজার নামাজ কোনো নামাজ না, এটি হচ্ছে একটি দোয়া, কারণ এর কোনো রুকু নাই, সিজদা নাই। ইসলামের একটি ইবাদত সম্পর্কে এই ধরনের মন ঘরা কথা বলা অত্যন্ত গর্হিত, তবে উচিত আল্লাহকে ভয় করা। এমন কোনো হাদিস বই নাই, যে কিতাব নেই, মুহাদ্দিস নেই, যেখানে লেখা আছে সালাতুল জানাজা, এটি লিখাই রয়েছে সব জায়গায় সালাতুল জানাজা, সেখানে কিভাবে সালাতুল জানাজা সালাত বলা সত্ত্বেও এটি দোয়া হয়ে যায়, বলে কি যে এর কোনো রুকু নাই সিজদা নাই। আরে রুকু নাই সিজদা নাই সেটা তো পাঁচ ওয়াক্ত নামাজেও এমন অবস্থা হতে পারে যে রুকু নাই সিজদা নাও থাকতে পারে, যেমন ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ফিল কোরআনুল কারীম সূরাতুল বাকারা, বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা ইন খিফতুম ফারিজালান, যারা কোরআনের তাফসীর করেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতুল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফা ইন খিফতুম ফারিজালান, যদি তোমরা ভয় থাকো, ভয়ে ভয়ে ভীতিগ্রস্ত হয়ে যাও, তাহলে পায়ে হেঁটে নামাজ পড়ো। তো পায়ে হেঁটে নামাজ পড়লে কোনো রুকু সেজদা আছে নাকি? সে তো হাঁটতেছে ভয়ে, এটি ভয়ের নামাজ, তো সে সময়ে তো এইভাবেও নামাজ পড়া যাচ্ছে, তো সেখানে তো কোনো রুকু সেজদা নাই, তাহলে এটা আসলো কিভাবে? সুতরাং এই ধরনের গর্হিত কথাবার্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আরেকটি কথা, যে সাল্লু কামার আই তুমুনি উসাল্লি, জামাতে নামাজ পড়া হচ্ছে জানাজার নামাজের জন্য হচ্ছে ওয়াজিব। শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি আহকামুল জানাজের ভিতরে বলেছেন যে জানাজার নামাজ জামাত করাটা ওয়াজিব জামাতে, কিন্তু একটি মাত্র দৃষ্টান্ত, যে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কোন কোন সাহাবা এবং কোন তাদের একটি বিশেষ কারণবশত অনেকে একা পৃথকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়েছেন, সেটি একটি বিশেষ অবস্থা, তখন সাহাবিদের ভিতরে বিভিন্ন সমস্যা ছিল,
এই জন্য এককভাবে যদি নামাজ কেউ পড়ে তাহলে হয়তো ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সে সুন্নাহ আদায় না করার জন্য গুনাহগার হবে বলে শেখ আল বায়ানী রাহিমাহুল্লাহ তাআলা তার আহকামুল জানাজার ভিতরে মাসালা নাম্বার 62 এখানে তিনি বলেছেন, আল জামাআ ফি সালাতুল জানাজা আল হুয়াল ওয়াজিব। সুতরাং আমরা সে বিতর্কে যাব না, আমাদের কাছে আমাদের দলিল হচ্ছে যে সমস্ত সাহাবা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই একাকী কোনো জানাজার নামাজ পড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো রিওয়ায়েত নেই যিনি একাকী পড়েছেন, সবসময় তার সাথে সাহাবীরা জামাত করে পড়েছেন, যে সর্বনিম্ন 3 জন ছিল আমরা কিছুক্ষণ আগে হাদিস শুনেছি। তার মানে মোট 3 জন ব্যক্তি দরকার হবে। আপনাদের যাদের আব্বা আম্মা এখানে নিউ ইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশে ইন্তেকাল হয়ে কবর হয়ে গেছে এবং আপনি বাংলাদেশে 2-1 মাস পরে গেলেন, আপনি ইচ্ছা করলে কবরের কাছে গিয়ে জানাজার নামাজ পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে 3 জন অন্তত পক্ষে একজন পুরুষ দরকার হবে যিনি ইতিপূর্বে জানাজার নামাজে ইমাম হন নাই, এরকম একজনের দরকার হবে, সে জানাজার নামাজ পড়াবে বা আপনারা বাইরে। আর যদি আমেরিকা থেকে আপনার সাথে মাহরাম থাকে পুরুষ তাহলে সে ইমাম হয়ে নামাজ পড়াবে এবং আপনার জানাজার নামাজ ওখানে পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। এখন যে মসজিদের ভিতরে যখন জানাজার নামাজ পড়বেন তখন কিন্তু আপনাদের ওই তাকনোর সাথে তাকনো লাগাতে হবে, এখানে কিন্তু আবার বাংলাদেশি কায়দায় এটা আমরা পরে আলোচনা করব, শুধু এতটুকুই বলে রাখছি যে জামা যখনই হবে তখন তাসফিয়াতুস সুফুফ হচ্ছে মিন ইকামাতিস সালা, যে নামাজ কায়েম করার জন্য একটি প্রধান অঙ্গ হচ্ছে যে নামাজের যে লাইনগুলো সেগুলোকে সোজা করা। এই সোজা করা অর্থ মানে কাঁধে কাঁধ লাগিয়ে সোজা করা অর্থ নয়, এই অর্থ হচ্ছে যে কাঁধে কাঁধ লাগবে, তারপরে হাঁটুতে হাঁটু লাগবে, হাঁটুতে হাঁটু অনেক সময় লাগানোটা ডিফিকাল্ট, যে কিন্তু পায়ে পা লাগাতেই হবে, তাহলেই কাঁধের সাথে পা লাগলেই সেটি তাসফিয়াতু সুফুফ হবে। এই হাদিসটুকু নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি এই এই লাইন সোজা করার অধিকাংশ হাদিসগুলো বর্ণনা করেছে, কে নুমান বিন বাশির। নুমান বিন বাশির হচ্ছে, আপনারা যারা জানতে চান, নুমান বিন বাশির হচ্ছে প্রথম সাহাবী, মুহাজিরদের ঘরে প্রথম বাচ্চা, যে মদিনায় প্রথম জন্মগ্রহণ করে তখন সমস্ত সাহাবীরা খুশি হয়েছিল। এই নুমান হচ্ছে ছোট্ট সাহাবীর ঘরের বাচ্চা যে জন্মই হয়েছে সাহাবি হয়ে, সুবহানাল্লাহ বিহামদি, এবং সে জন্মই হয়েছে তার মদিনায় মুহাজিরদের ঘরে, ছোটবেলা থেকেই মুহাজিরদের সাথে থাকতো, মসজিদে নববীতে নামাজ পড়তো, সে নামাজ দেখে দেখে যে সাহাবি বড় হয়েছে, সে বলছে ক্বালা নুমান বিন বাশির ফারাআইতু রাজুলান ইউলজিকু মিন ক্বাবাহু বিমানকিবিহি সাহিবিহি সাহিবিহি ও রুকবাতিহি বিরুকবাতিহি সাহিবিহি ও কাবিহি ও কাবিহি। যে আমি দেখলাম যে সমস্ত পুরুষরা মানুষরা তাদের কাঁধকে কাঁধের সাথে লাগালো তার পাশের লোকের কাঁধের সাথে, তারপরে হাঁটুর সাথে হাঁটু লাগালো তার সাথের লোকের সাথে, আর কাব টাকনোর সাথে টাকনো লাগালো তার সাথের লোকের সাথে। সেই হচ্ছে নুমান বিন বাশির যে হাদিসটা বর্ণনা করেছে। এরকম অনেক হাদিস রয়েছে, বুখারীতে একটি চ্যাপ্টারই রয়েছে যে এখানে নামই হচ্ছে যে তাসবিয়াতুস সুফুফ ইলজিকু বাইনাল কাব, যে টাকনোর সাথে টাকনো লাগিয়ে লাইনকে সোজা করা। আর আমাদের দেশের হতবাগা মুসাল্লি এই নিউ ইয়র্ক টরন্টোতে মসজিদের ভিতরে নামাজ পড়তে অত্যন্ত কষ্ট হয়, হাদিস মানে না, সহি হাদিসের দুশ্মন, একাকি নামাজ পড়ে, পায়ের সাথে পা লাগায় না, কারণ পায়ের সাথে পা লাগাটা বেয়াদবি। আপনার আদব আর বেয়াদবের কাহিনী শিখতে হবে আল্লাহর রাসুলের কাছে, হিন্দুদের কাছ থেকে না। হিন্দু ধর্মে পা হচ্ছে অস্পৃশ্য আর মুখ হচ্ছে উত্তম, মাথা আর পায়ের ধুলা, এই হিন্দু ধর্ম থেকে এই আকীদা এসে মুসলমানদের ভিতরে সংক্রমিত হয়েছে। এখানে কোনো মুসলমান মুসল্লি বাংলাদেশের মসজিদগুলোতে কেউ কারোর সাথে পা লাগায় না, পা লাগালে পা দিয়ে
টান দিয়ে যায়, তারপরে আবার হুমকি দেয় যে আমি 911-এ কল করে দিব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা সহি হাদিস মানবেন তারা জানাজার নামাজেও পায়ের সাথে পা লাগিয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আমরা প্রথমেই বলেছি, আপনি যখন একটি বিষয়ে সহি হাদিসের উপরে চলে আসবেন তখন অন্যান্য বিষয়গুলোকেও আপনাকে সহি দলিলের উপরে উঠে আসতে হবে। আর না হলে একটি জিনিস মানবেন আর অন্য জিনিস বলবেন যে মানি না, হ্যাঁ আমার বড় হুজুরে বলছে, ছোট হুজুরে বলছে, তাহলে তো আর সহি হাদিস মানা হলো না, সেটা মানা হলো হলো নিজের খেয়াল খুশি। এখন আসুন যে জানাজার নামাজটুকু কিভাবে আমরা পড়ব সেটা দ্রুত আমরা শেষ করে ফেলি। আশা করি অনেকেই হয়তো জেনে গেছেন কিভাবে পড়ে, তাও আমরা একটু সংক্ষেপে এই জিনিসটা একটু আলোচনা করব। যে প্রথমেই হচ্ছে জানাজার নামাজের মোট তাকবীরের সংখ্যা হচ্ছে 4, 5 এবং 9। ওয়ায়ুকাব্বিরু আলাইহা আরবান ওয়া খামসান ইলা তিসআ তাকবীরাত। আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে 4 তাকবীরের বেশি কোনো নামাজ পড়া আপনাদের সৌভাগ্য হয়নি। আসলে আমাদের সহি হাদিসের উপরে আমল করা আমাদের সৌভাগ্য খুব কমই হয়, সেটি আমাদের কপাল খারাপ, এই জন্যই আমরা হতভাগা হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 তাকবীর, 5 তাকবীর এবং 9 তাকবীরে নামাজ পড়েছেন এবং সহি দলিল দ্বারা প্রমাণিত। সেটি যদি কোনো ইমাম কখনো করে থাকে আপনার সামনে, তাহলে আপনি খুশি মনে 5 তাকবীর ইমামের সাথেও আপনিও 5 তাকবীর দিবেন, ইমাম যদি 9 তাকবীর দেয় তাহলে আপনিও 9 তাকবীর দিবেন। বিজনিল্লাহি তাআলা ইমামের উপর সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন যে সহি হাদিসের উপরে সে আমল করেছে। আর যদি সহি হাদিসের দুশ্মন হয়ে থাকেন তাহলে ইমামকে মারতে যেতে পারেন, এই আশঙ্কাই আমি করছি। কারণ আমাদের দেশে সহি দলিলের বিপরীতে যে জিনিসটি আছে সেটি হচ্ছে মারামারি। মারামারিও একটা দলিল, সেটি বাংলাদেশের জন্য একটা দলিল। মসজিদের ভিতরে অথবা রাস্তাঘাটে যারা সহি কথাবার্তা বলে তাদেরকে অপমান করা, তাদেরকে মারপিট করা, এটি হচ্ছে দলিল। কোরআন হাদিস একদিকে, আরেকদিকে হচ্ছে অপমান করা, অপদস্থ করা, মারামারি করা, ঘুষি মারা, এগুলি হচ্ছে সহি দলিল আমাদের বাংলাদেশের মুসল্লিদের জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক কষ্ট হয়েছে আমার অভিজ্ঞতা হয়েছে এই পর্যন্ত। বাংলাদেশি সমাজের ভিতরে সহি হাদিসের কোনো মূল্য নেই। এখানে অনেকগুলো বর্ণনা রয়েছে, আম্মাল আরবা ফাসিহাল হাদিস জামা মিনা সাহাবা। 4 তাকবীরের উপরেই অধিকাংশ সাহাবিরা কায়েম ছিল, এই কারণেই পৃথিবীর সব জায়গায় সাধারণত 4 তাকবীরেই নামাজ পড়ে। কারণটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ব্যাখ্যা করেছেন। ওয়াম্মা খামসাতুল হাদিস আব্দুর রহমান বিন আবি লাইলা, একটি হাদিস রয়েছে, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5 তাকবীরে নামাজ পড়েছেন সেটি প্রমাণ হয়েছে। তারপর ওয়াকানা আলী রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিরু আলা আহলে বদর সিত্তান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন অথবা তার সময়ে যখন বদরের যুদ্ধে শহীদ হয়েছেন অথবা বদরের যুদ্ধে যারা গাদী হয়েছেন, যারা জীবিত সাহাবিরা ছিল যাদেরকে বদরী সাহাবি বলা হয়, তারা যখন ইন্তেকাল করতেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জানাজাতে 7টি করে তকবীর দিতেন। ওয়া আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5, এবং অন্যান্য সাহাবিরা ইন্তেকাল করলে তাদের জন্য তিনি দিতেন 5টি তকবীর। এইভাবে মর্যাদা অনুযায়ী, মানে যার যত মর্যাদা বেশি তাকে তত বেশি তাকবীর দিতেন। সুবহানাল্লাহ, বদরী সাহাবিদের জন্য 9টি তকবীর আর হচ্ছে সাহাবিদের জন্য 5টি, ওয়া আলা সাইরিন নাস 4, আর সমস্ত মানুষের জন্য হচ্ছে 4টি। ওয়া আন আলাইয়ান সাল্লাল্লাহু আলাইহি আবি কাতাদা ফাকাব্বির আলাইহি 7 ওয়া কানা বাদরিয়ান। আবি কাতাদা যখন ইন্তেকাল করল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে বদরের সাহাবীদের জন্য আলী দিয়েছেন 6, মানে 6টি, 7 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন 7টি, ওয়া কানা বাদরিয়ান বদরী সাহাবীদের 7টি করেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হামজাতু ফাকাব্বির আলা 9 তাকবীর,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা, তার শহীদ হওয়ার পর তার জানাজাতে তিনি 9টি তাকবীর দিয়েছেন। ইদানিং এরকম 9 তাকবীরের দেওয়ার নজির খুব কম, তবে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু সে আমাকে সহিভাবে একটি খবর পৌঁছিয়েছেন যে বর্তমানে শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তার একজন ছাত্র আর শেখ আল আওয়াইশা হাফিজাহুল্লাহ উনি জর্দানে থাকেন, তিনি একবার কিছুদিন কয়েক বছর আগে মক্কা আল মোকাররমাতে তাকে জানাজার নামাজ পড়তে দিয়েছিল এবং তিনি সেখানে 9 তকবীর দিয়েছেন এবং সৌদি আরবের সবাই অবাক হয়েছেন। আল্লাহ সবাইকে সহিহ হাদিস মানার তৌফিক দান করুন, আমিন। এখন যেটি হচ্ছে যে প্রথম তাকবীরে ইয়াশরুহু লাহু আন্না ইয়ারফা ইয়াদাইহি ফি তাকবীরাতুল উলা ফা ফিল হাদিসান, যে এর জন্য দুইটি হাদিস রয়েছে, আমরা হাদিসটা বর্ণনা করতে চাই না, যে প্রথম তাকবীর যেটি দিবে সেটি হাত তুলতে হবে, ইয়ারফাউ ইয়াদাইহি ফি তাকবীরাতুল উলা। প্রথম তাকবীরের সময় জানাজার নামাজে কোনো নিয়ত নাই, প্রত্যেক নামাজের মতো এটা একই অবস্থা, যেখানে নিয়ত নাই, সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, হাতটা তুলবে যেমন আপনারা নামাজের জন্য হাত তোলেন, কাঁদ বরাবর অথবা কান বরাবর তুলতে হবে, হাতের তালুটা নামাজের মতোই কেবলার দিকে থাকবে আর আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, লাগানো থাকবে না, ফাঁক করাও থাকবে না, এরভাবে স্বাভাবিকভাবে হাত তুলে তারপরে প্রথম তাকবীরে হাত তুলে তারপরে আপনি বুকের উপরে সেটি বাঁধবেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা আলা জানাযা ফারাফা ইয়াদাইহি ওয়াল আউয়াল তাকবীরাত ওয়া ওয়াদা আল ইয়ুমনা আলা ইউসরা, তিনি ডান হাতকে বাঁ হাতের তালুর উপরে রেখেছেন। তারপরে এটি নামাজের মতোই যেভাবে আমরা রাখি, যে সেখানে আমরা বুকের উপরে রাখি, এখানে আমাদের দেশে মহিলারা তাই করে, সুম্মা ইয়াদা ইয়াদাইহি ইউমনা আলা জাহরি কাফাইহি ইউসরা ওয়া রুসুগু সাআদা সুম্মা ইয়াশহাদু বাইনাহুমা আলা সাদরিহি, যে এটি বুকের উপরে থাকবে, এইখানে আর কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটি হচ্ছে কথা যে ও বাকি যে তাকবীরগুলোতে সেখানে হাত তুলতে হবে না, এটি আমাদের দেশেও তুলে না আলহামদুলিল্লাহ, এটি আমাদের দেশে যেটা করছে সেটি সহিহ হাদিসের অনুযায়ী করছে, জেনে করুক বা না জেনে করুক আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই জিনিসটি ভালো যে জানাজার নামাজে অন্য তাকবীরগুলোতে হাত তোলার কোনো দলিল নেই, যদিও কেউ কেউ হাত তুলেন সেই ক্ষেত্রে তারা আবদুল্লাহ ইবনে ওমরকে অনুসরণ করেন, যে আবদুল্লাহ ইবনে ওমর উনি প্রতি তাকবীরেই হাত তুলতেন বলে একটি রেওয়ায়েত রয়েছে, এটি হচ্ছে সাহাবীর আমল। আর প্রতি তাকবীর এখানে জানাজার নামাজ বলে খাস করে কোনো কিছু উল্লেখ করা হয়নি, সুতরাং শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে দলিল হচ্ছে শুধুমাত্র প্রথম তকবীরে হাত তুলতে হবে এবং পরের তকবীরগুলোতে হাত তোলার কোনো দলিল নেই, সুতরাং আমরা হাত তুলব না কিন্তু মুখে তকবীর বলবো। তারপরে হচ্ছে এখানে সানা পড়তে হবে না, সানা পড়ার কোনো দলিল নাই, দুর্বল হাদিস নাই, জাল হাদিস নাই, অন্য কোনো হাদিস নাই, কোনো রিওয়ায়ত নাই, এটি হচ্ছে একটি আজব একটি নিয়ম আমাদের দেশে আছে। তাছাড়াও আরেকটি আজবের উপরে আরো আজব আরেকটি জিনিস রয়েছে, যে আমাদের এখানে যারা জানাজা পড়েন বাংলাদেশে তারা বলেন কি যে ওই সানাটা নামাজের সানার সাথে আরেকটু বেশি পড়তে হবে, ওয়াজাল্লা সানা উকা ওয়ালা ইলাহা গাইরুক, এটি অতিরিক্ত পড়তে হবে, এমনি সানা পড়ার কোনো দলিল নাই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, এই যে সানা আমরা যেটা নামাজের নফল নামাজগুলোতে সুন্নাত নামাজগুলোতে পড়ি সেই সানা পড়ার এমনি দলিল নাই, দলিল তো একে নাই, তারপরে যার গোড়াই নাই তার উপরে আবার গাছের উপরে পানি ঢালতেছে কি যে এই এই সানাটা পড়ার পরে আবার অতিরিক্ত দুইটি শব্দ যোগ করতে হবে, অজাল্লা সানা উকা, এগুলি সবই হচ্ছে বাতিল, এর কোনো দলিল নেই,
এখানে শেখ আলবানী রাহমাহুল্লাহ বলছেন ফা ইশারাতু ইলা আদাম মাশরুআতি দুআউল ইস্তিফতাহ, দুআউল ইস্তিফতাহ মানে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ও তাবারাক ইসমুকা ও তাআলা জাদ্দুকা ও জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক, এগুলো বাংলাদেশের বইতে আছে, বাদ দিবেন বিজনিল্লাহি তাআলা। ওয়া হুয়া মাযহাবু শাফিঈ ও গায়রুহুম, যে শাফিঈ এবং অন্যান্য মাযহাবের ভিতরে কোনো ধরনের কোনো সানা নাই। ওয়াকালা আবু দাউদ ফিল মাসাইল, তিনিও বলেছেন কিচ্ছু নাই এবং কোনো দলিল নেই। সুতরাং আমরা সরাসরি সূরা ফাতিহা পড়ব, সুম্মা ইকরা আকাবাত তাকবীরাত আল উলা ফা ফাতিহাতিল কিতাব ওয়া সূরা, আমরা সরাসরি প্রথম তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা পড়ব ওয়া সূরা। এখন এই যে সরাসরি আমরা ফাতিহা পড়ব এবং সাথে একটি সূরাও পড়ব, সাথে সূরা পড়া উত্তম এবং এই সূরাটা ছোট সূরা হতে হবে, ছোট। আন তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ ক্বাল সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলা জানাজা ফাকরা বিফাতিহাতিল কিতাব ওয়াস-সূরা ওয়াযহারা হাত্তা আসমা'না ফালাম্মা ফারাগা আখাযাতুহু বিয়াদিহি ফাসআলতুহু ফাক্বাল ইন্নামা যাহারতু লিতা'লামু আন্নাহা সুন্নাহ। তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ বলছেন যে আমি ইবনে আব্বাসের পিছনে একবার জানাজার নামাজ পড়লাম এবং সেখানে ইবনে আব্বাস করলেন কি, জানাজার নামাজে শব্দ করে ফাতিহা পড়লেন এবং একটা সূরা পড়লেন। তো এই জিনিসটা একটু ব্যতিক্রম হয়ে গেল। দেখুন সাহাবিদের ভিতরে আদব কত সুন্দর ছিল, যে জানাজার নামাজে সূরা এবং দোয়া এগুলি নিঃশব্দে পড়তে হবে, নিঃশব্দে, কোনো শব্দ করা যাবে না, মানে পড়তে হবে বাংলাদেশের মতো পড়তে হবে না। আমাদের দেশের লোকরা নামাজ পড়ে নিজের কানে নিজে শুনে না, খালি ঠোঁট নাড়ে, ঠোঁট নাড়লে কোনো পড়া হয় না। লিসানাকালি আপনাকে তাহারিক লিসান, লিসানাকা আপনার লিসানকে মানে আপনার জিহ্বাকে নাড়াতে হবে, জিহ্বা না নাড়লে সেটি পড়া হয় না। সেটি দলিল রয়েছে সূরা আল কিয়ামা, এই এটি হচ্ছে পড়া বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝায়, সেটি জিহ্বা নাড়াতে হবে, আর্টিকুলেট করতে হবে শব্দটাকে, কিন্তু শব্দ নিচু করতে হবে, এটি হচ্ছে কথা, নিজের কানে শুনতে হবে কি পড়ছেন। মনি ঋষিদের মতো মিনমিন করে কোনো নামাজ নাই, সেটি জানাজার নামাজ হোক বা পাঁচ ওয়াক্ত নামাজই হোক, আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। মেয়েরাও আমাদের দেশে নামাজ পড়ে এমনভাবে মিনমিন করে, কি পড়ে সে নিজেই জানে না, খালি ঠোঁট নাড়তেছে, ওই ঠোঁট নাড়লে পড়া হবে না। আপনাকে কারা, এখানে পরিষ্কার করে হাদিসের ভিতরে এসছে কারা, কারা বলতে কি বোঝায়, পড়া, মিনমিন করাকে কারা বলে না। এখানে শব্দ করে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ফাতিহা এবং সূরা পড়ল, তখন এই ব্যক্তি তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ তিনি অবাক হয়ে গেলেন। এই জন্য তিনি, যেহেতু একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটে গেছে যে শব্দ করে ফাতিহা এবং সূরা পাঠ করেছে, এখন এটা জিজ্ঞাসা করা দরকার, জিজ্ঞাসা করার আদব দেখেন কত সুন্দর সাহাবীদের আদব। আহা ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদিহি, আমি ইবনে আব্বাসের হাত ধরলাম, সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে মানুষের ভিতরে এই আদব নাই, কোন সহি হাদিস বর্ণনা করলে রাগ হয়ে লাঠি নিয়ে আসবে। অথচ এখানে একটি অ্যাবনর্মাল ঘটনা ঘটে যাওয়ার পর যে জ্ঞানী ব্যক্তি ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করার জন্য, সে তার হাতে ধরেছে, হাতে ধরে সে কাছে নিয়েছে, ফাসা আলতুহু, তারপরে সে জিজ্ঞাসা করছে যে আপনি এইভাবে কেন পড়লেন। তখন ইবনে আব্বাস বলছেন ইন্নামা যাহারতু লিতা'লামু আন্নাহু সুন্নাহ, আমি এই জন্যই পড়লাম যেন তোমরা শিখতে পারো যে সূরা ফাতিহা এবং একটি সূরা পড়া হচ্ছে সুন্না ওয়া হাক্ক এবং এটি সঠিক। এখন ফাতিহা পড়তে হবে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে যারা সহি সুন্না মেয়েরা নিউ ইয়র্ক টরন্টোতে অনুসরণ করেন কিংবা অন্য শহরে, তারা জানাজা পড়েন এবং সেখানে মাশা আল্লাহ তাআলা জানাজার নামাজটা পড়ায় হচ্ছে বাংলাদেশি হতভাগা দেশের হতভাগা ইমাম, সে ফাতিহা পড়ে না, সুতরাং সে পড়ে হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিক সানা পরে এবং তাড়াতাড়ি আরেকটি তাকবীর দিয়ে দেয়। তো আপনি তো ফাতিহা পড়তে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, করার অনেক কিছুই আছে, শুধুমাত্র একটি হিদায়তের কথা আমি বলতে চাই আমার
বন্দীরকে যে শুধু ফাতিহা পড়বেন, আপনাকে আপনি সুরা পড়বেন না, কারণ সুরা পড়াটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব নয়, এটি সুন্নাহ, কিন্তু ফাতিহা আপনাকে পড়তেই হবে, কারণ শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিফাতুস সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা এর ভিতরে বলেছেন, জাওয়াজা আল আকতাসারা আলাল ফাতিহা, যে শুধুমাত্র ফাতিহা পড়ার উপরে খান্ত হয়ে যাওয়াটা বৈধ, জাওয়াজা জায়েজ আছে। সুতরাং যে কোনো নামাজ যখন আপনার সময় থাকবে না কিংবা অন্য কোনো অসুবিধা থাকবে, তখন আপনি শুধু সুরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে ফেলবেন। তো এই ক্ষেত্রেও যেহেতু ইমাম আপনার কথা শুনছে না, সে আমাদের প্রিয় বাংলাদেশের হতভাগা ইমাম, সুতরাং তার পিছনে আপনি জানাজার নামাজ পড়ছেন, তো আপনি শুধু ফাতিহা পড়ে ফেলবেন, পড়ে তারপরে তকবীর দিবেন, তখন আশা করি ইমামকে ধরতে পারবেন যদি সে আরো দ্রুত না পড়ে। আর বেশি দ্রুত যদি পড়ে ফেলে, আপনি যদি ফাতিহা পড়তে না পারেন, তাহলে ইমামকে জানাবেন যে আপনার পিছনে লোক ফাতিহা পড়তে চায়, আপনি যেন ভবিষ্যতে ধীরে ধীরে পড়েন, নসিহত করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আরো উপায় রয়েছে, যে ব্যক্তি ফাতিহা দিয়ে জানাজার নামাজ পড়বে সেরকম ওসিয়ত করে গেলে তখন ইমাম হয়তো পড়তে বাধ্য থাকতে পারে। মৃত ব্যক্তি যদি এরকম ওসিয়ত করে যায় যে আমার জানাজার নামাজ পড়বে সেই ব্যক্তি যিনি ফাতিহা পড়বেন, তাহলে এই ওটি লিখা থাকলে আর সাক্ষীদের সিগনেচার থাকলে ইমামকে দেখালে ইমাম হয়তো ভয়ে এটি পড়তে পারে বলে আমার ধারণা। এতেও আমাদের বাংলাদেশে অনেক ইমাম ভয় পায় না, কারণ সহি হাদিসের বিরোধিতা করতে করাটাকে আমাদের দেশের কেউ ভয় পায় না। আমাদের দেশের লোকরা ভয় পায় হচ্ছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ভয় পায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসুন যে আস্তে করে পড়তে হবে, সেটি আমরা আগেই বলেছি, শেখ আলবানী বলেছেন যে ওয়া ইকরাহা সিররান আল হাদিস আবি উমামা বিন সাহাল, আজি উমামা সাহালের হাদিস থেকে জানতে পারি যে নামাজের ভিতরে জানাজার নামাজে এই সব কিছু আস্তে গোপনে পড়তে হবে, মানে সূরা কেরাতগুলো জোরে জোরে পড়বে না, ইমামও পড়বে না, মামুমও পড়বে না। যদিও ইবনে আব্বাস পড়েছে এবং সেটি তার কারণ তিনি ব্যাখ্যা করেছেন, উনি সবসময় এই কাজটুকু করেননি, উনি করেছেন যে মাঝে মাঝে। সুতরাং সেটি হচ্ছে কথা যে ইন্না সুন্নাহ ফি সালাতু আলাল জানাজা আন ইয়ুকাব্বির আল ইমাম সুম্মা ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব বা'দা তাকবীর আল উলা সিররান ফি নাফসিহি, সে মনে মনে এই মানে চুপে চুপে এই সূরা ফাতিহা পাঠ করবে এবং অন্যান্য দোয়া পাঠ করবে, তারপর পরের যে তাকবীর যেটি দেওয়া হবে সেই তাকবীর দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়বে, সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ক্ষেত্রে এই নামাজের যে আপনারা তাশাহুদের পরে যে দুরুদ পাঠ করেন সেই দুরুদটা কি পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটি আর বললাম না, এই নামাজের মতোই দুরুদ পড়বেন। তাহলে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা, আর এখানে একটি জিনিস বলে রাখি, এটি বলা আমার কর্তব্য আপনাদের, যে সূরা ফাতিহা পড়ার আগে অবশ্যই আপনাকে তাওয়ুজ পড়তে হবে আর বাসমালাহ পড়তে হবে, এটি কোরআন তেলাওয়াতের আদব, ভালোভাবে শুনে রাখুন। এখানে আবার কেউ 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 অনেক বিশেষজ্ঞ আছে, আল্লাহ আমাদের বিশেষজ্ঞর হাত থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। আউযুবিল্লাহ পড়ার মানে এই না যে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ার দলিল আছে, এর কোনো কিন্তু দলিল নেই। যারা পণ্ডিত বর্গ যারা নিজেরা দাবি করেন তাদেরকে বলবো যে সিফাতু সালাতুন নবী বইটুকু মনোযোগ দিয়ে পড়ুন, চ্যাপ্টারের নাম হচ্ছে আল কেরা, এখানে শেখ আল আলবানী দুটো হাদিস দিয়েছেন আউযুবিল্লাহ কিভাবে পড়তে হবে নামাজের ভিতরে যখন আপনি ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এইভাবে পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নয়, আই এম সরি,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হলো রাগ হলে মানুষ পড়ে, এটা একটি দোয়া রাগ হওয়ার জন্য। সুতরাং ধারণা করে কোনো কিছু করবেন না, নামাজের ভিতরে যে কোনো কাজ করতে গেলে দলিল প্রয়োজন। অনেক বইতে অনেক লেখক লিখে রেখেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লেখকের হয়তো অসাবধানতা, কিন্তু আল্লাহর রহমত যে সিফাতুস সালাতুন নবীর ভিতরে শিকাল ব্যানি এর কোনো দলিল পেশ করেননি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের আগে, কখনোই না। নামাজের ভিতরে নামাজের বাইরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখনই আপনারা পড়বেন, তার উদ্দেশ্য যদি কোরআন তেলাওয়াত হয় তখন আপনাকে দুই ভাবে তাওয়ুজ পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, যে শয়তানের পাগলামি হামজিহি ও নাফখিহি অহংকারী, আর নাফসি হচ্ছে কুকাব্যের প্ররোচনা থেকে আশ্রয় চাচ্ছে। আর আরেকটি হাদিস রয়েছে, সেটি হচ্ছে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। এই সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটি হচ্ছে একটু অতিরিক্ত, ইচ্ছা করলে এটাও পড়তে পারেন। এই দুটি হচ্ছে সহি হাদিসের বর্ণনা রয়েছে। প্রথমটি এসেছে আবু দাউদ, ইবনে মাজা, দারুকুতনি, ইবনে হিব্বান, ইরওয়াউল গালিল এর ভিতরে রয়েছে 342, আর পরেরটুকু রয়েছে সিফাতুস সালাতুন নবীর ভিতরে রয়েছে আবু দাউদ, তিরমিজি, আল হাসান। তারপরে বাসমালাহ পড়তে হবে, মানে বিসমিল্লাহি রহমানুর রহিম, তারপর আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় তকবীরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারপরে তাকবীর দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে, সুম্মা ইয়াতি বি বাকিয়াতি তাকবীরাত ওয়া ইখলাসু দোয়া ফিহা লিল মাইয়িত, যে মায়েদের জন্য দোয়া করতে হবে, খালিস ভাবে দোয়া করতে হবে। এখন এই দোয়াগুলোর ভিতরে যেটি আমাদের দেশে কমন ভাবে পড়া হয় সেটি আপনারা শিখে নিন, এটি আমার পরামর্শ। এটি আমাদের দেশে যেটি পড়ে সহজ, এটি শিখে নেওয়াই ভালো। শুধুমাত্র সেখানে এক দুইটি কথা অ্যাড করতে হবে, এটি আমাদের দেশের দোয়ার বইগুলোতে নেই। আল্লাহুম্মাগফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই পর্যন্তই আমাদের দেশের দোয়ার বইগুলোতে লেখা আছে, এটি ঠিক নয়। এর সাথে اللهم لا تحرمنا أجره ولا تدلنا تدلن تدلنا بعده ولا تدلنا بعده اللهم لا تحرمنا اجره হে আল্লাহ আমাদেরকে তার সওয়াব থেকে বঞ্চিত করো না, আর তারপরে আমাদেরকে পথভ্রষ্ট করো না। ওয়ালা তুদিল্লানা বাদাহু, তারপরে এই দোয়াটা আমাদের দেশে পড়ে, শুধু এই সেন্টেন্সটা আমাদের দেশে পড়ে না। সুতরাং আমার বোনদেরকে বলবো যে পরের যে লাইনটুকু সেটা শুধু শিখে নেবেন, তাহলে অ্যাড করা সুবিধা হবে, আমি দোয়াটা সহিভাবে আছে। যারা বড় দোয়া পড়তে চান তাদের জন্য শেখ আলবায়ানি প্রথমে যে দোয়াটা উল্লেখ করেছেন সেটি যে আল্লাহুম্মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসাল্লি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস নাক্কাইতা كما ينقى ثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وإعذه من عذاب القبر ومن عذاب النار أي دواتكو أبني بورتبارين تار بور أبني بورتبارين جيتي أم أبي سلمة মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন, সেটিও পড়তে পারেন। এছাড়া আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আব্দুকা ইবনু আব আমা উমা আমাতিক ইহতাজু ইলা রাহমাতিক ওয়া আনতা গানিয়্যু আন আযাবিহি ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি।
এই দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্না ফুলান, আমি এই দোয়াগুলো আপনাদেরকে পরামর্শ করছি না, যেগুলো সবগুলো আপনি শিখে রাখেন, আপনাদের জন্য সবচেয়ে সহজ, কারণ এগুলো শিখলে তো হবে না, কারণ ইমাম সময় দিতে হবে, আপনি সময় পাবেন না এগুলো পরে পড়ে যাওয়ার। এই কারণেই বলছি যে আল্লাহুম্মা ইগফির লিল হাইয়িনা এটি শিখুন, তাহলে ইমামের সাথে আপনি ধরতে পারবেন, কারণ ইমাম হয়তো বেশি সময় দিবে না, শুধুমাত্র ওই সেন্টেন্সটুকু শিখে নেবেন। আর আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু এটি শিখবেন। এখানে শুধু একটি হচ্ছে সমস্যা, সেটি হচ্ছে মেয়ে যদি হয় তখন আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসিআ মাদখালাহা ওয়াগসিলহা বিল মাই ওয়াল সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিন খাতায়ায়া কামা নাক্কাইতা وكما ينقى ثوب الابيض من الدنس وابدلها دارا خيرا من داره যেখানে হি হু আছে সেখানে হা হি হা করতে হবে, এটা গ্রামার। আর গ্রামার যদি কারো ভুল হয়ে থাকে তাও এটি গ্রামার অনুযায়ী এটি পুরুষ বললেও মহিলা অন্তর্ভুক্ত হয়ে যায়। এর দলিল হচ্ছে যখন আমরা মেয়েদেরকে সালাম দেই তখন আমরা বলি আসসালামু আলাইকুম, এটি গ্রামার অনুযায়ী, যারা একটু গ্রামার শিখেন তাদের খেদমতে বলছি যে গ্রামার একটু ভালো করে শিখুন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আপনাকে দলিল দেখতে হবে। আমরা যখন মেয়েদেরকে সালাম দেই তখন আমরা কি বলি আসসালামু আলাইকুম, গ্রামার অনুযায়ী এটি হচ্ছে অশুদ্ধ, কারণ গ্রামার অনুযায়ী হওয়ার কথা আসসালামু আলাইকুম না, কারণ কুম এর স্ত্রীলিঙ্গ এর মুহান্নাস হচ্ছে হচ্ছে কুন্না, আসসালামু আলাইকুন্না, আমরা কি কখনো এইভাবে কাউকে সালাম দেই? দেই না, গ্রামার অনুযায়ী দেই না, আমরা দেই সুন্না অনুযায়ী আসসালামু আলাইকুম, আর কুমটা হচ্ছে পুরুষের জন্য, এটাই সুন্না। সুতরাং ওই কুম বললে এখানে নারী পুরুষ উভয়ই এটা অন্তর্ভুক্ত, আশা করি বুঝতে পেরেছেন যারা গ্রামার পড়াশোনা করেন, তাদের খেদমতে বলছি। সুতরাং কোনো ব্যক্তি যদি দোয়ার ভিতরে আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা হা ওয়াফিহা ওয়াফু আনহা হা এই হা হা এইভাবে যদি এটি মানে মুহান্নাস এটা যে এটা এটা যদি মানে সিলিংয়ে পরিণত পরিবর্তন করতে নাও পারে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আর পরিবর্তন করতে পারলে অতি উত্তম ভালো ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। এখানে শুধু একটি জিনিসই আমরা অ্যাড করব যে কোনো কোনো মসজিদে যখন ছোট বাচ্চাদের জানাজার নামাজ পড়ানো হয় তখন তারা কোনো দোয়া পড়তে দেয় না, ওরা বলে যে এখানে পড়তে হবে আল্লাহুম্মা জাআলহু লানা সালফান ওয়া ফারাতান ওয়া যুহরান ওয়া আজরান ওয়ালি আবাইহি, হে আল্লাহ তুমি এই শিশুদেরকে এই শিশুকে আমাদের জন্য আর আমাদের তার পিতামাতার জন্য ও আবাইহি ওয়ালি আবাইহি আবাওয়াইহি বললে হবে হচ্ছে তার পিতা মাতার জন্য, পূর্বগামী অগ্রগামী আখেরাদের পুঁজি পুরস্কার হিসাবে গণ্য করো। এই দোয়াটা পড়ে আমাদের ইমামরা, কিন্তু তারা আল্লাহ মাগফির ওই দোয়াটা পড়ে না, এটি ঠিক নয়, দুটোই পড়া যাবে, কারণ সেখানে কোনো আমরা তো সেখানে ছোটদের কথা বলছি যে এখানে বলা হচ্ছে আল্লাহ মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, উপস্থিত অনুপস্থিত ওয়া সাগীরানা ওয়া কাবীরানা, এখানে ছোট এবং বড় সবার জন্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তো এই ক্ষমা চাওয়াটা ছোট যে আছে সে গুনাহ করে না এটি বোঝায় না, যদিও কোনো কোনো স্কলার বলেছে যে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু এই দোয়াটা না পড়ার জন্য বাচ্চাদের জন্য, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু যে হে আল্লাহ তাকে মাফ করো, কারণ ছোট বাচ্চা তো কোনো অন্যায় করে নেই, তার কলম দিয়ে এখনো তার ভুল ত্রুটি লেখা হয়নি, সুতরাং তার জন্য ওই দোয়াটা পড়তে নিষেধ করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই দোয়াটা আমরা পড়বো না, কিন্তু আল্লাহ মাগফির লি হাইয়িনা ও মাইয়িতিনা এটি আশা করি কিছু স্কলার বলেছে যে পড়া যাবে, অসুবিধা নাই, তার সাথে পিতামাতার জন্য দোয়া করা যা করা যাবে। যদি একেবারেই আপনারা না পারেন আরবিতে ওই আল্লাহুম্মা জাআলনা সালফান ওয়া ফারাতান ওয়া যুহরান ওয়া আজরান ওয়ালি আবাইহি আল্লাহুম্মা ইগফির লি আবাইহি এভাবে বললে হবে, আল্লাহুম্মা ইগফির লি আবাওয়াইহি
মানে হচ্ছে পিতামাতা একসাথে, আবা ওই গিয়ে হি তার পিতামাতা, আবা ওই গিয়ে হা তার। আর এটি না পারলে, একান্তই না পারলে তো মানে ইনশাআল্লাহ আল্লাহ পিতামাতা তার পিতামাতাকে ক্ষমা করো বাংলায় পড়ে দিতে পারেন বিজনিল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা এটি কবুল করবেন যদি ভাষা না জানার জন্য। আর যদি লিখে রাখতে পারেন তাহলে জানাজার নামাজে দোয়াগুলো আপনারা কাগজে লিখে দেখে দেখে পাঠ করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই বিজনিল্লাহ তাআলা। ছোট বাচ্চাদের আন মুগীরা বিন শুআবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল والطفلو يصلي عليه يدعو لوالديه ومغفرتي ورحمتي যে তোমরা যখন ছোট বাচ্চার জন্য জানাজার নামাজ পড়বে ইসাল্লি আলাইহি তখন তাদের পিতামাতার জন্য দোয়া করো, লিওয়ালিদাইহি আবা ওয়াইহি বলতে না পারলে ওয়ালিওয়ালিদাইহি এইভাবে বললে আল্লাহ মাগফিরলি ওয়ালিওয়ালিদাইহি এইভাবে বললে হয় ওয়ালিওয়ালিদাইহি ওয়ালিওয়ালিদাইহি হু অথবা হি মানে তার হু আল ওয়ালিওয়ালিদাইহু আবা ওয়াইহি ওয়ালিওয়ালিদাইহি আল্লাহ মাগফির আল্লাহ মাগফির ওয়ালিদাইহি এইভাবে বললেও হবে, আল্লাহ মাগফির আবা ওয়াইহি আল্লাহ মাগফিরলি আবা ওয়াইহি এভাবে বললে হবে ইনশাআল্লাহ। তো মুদ্দা কথা হচ্ছে যে আল্লাহ মাগফিরলি হাইয়েনা এটি পড়ার পর ওই দোয়াটুকু পর পড়লেই তাহলে ছোট বাচ্চাদের জন্য পড়া হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। এখন তারপরে যে এই দোয়ার পরে হচ্ছে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যদি ইমাম বেশি তাকবীর দেয় তাহলে বাকি তাকবীরগুলোর পরে ওই বাকি দোয়া যেগুলো আপনি শিখেছেন সেগুলো আপনি পাঠ করতে পারেন, এটি হচ্ছে সুন্নাহ। قال الشيخ الألباني رحمه الله تعالى في كتابه ودعاء بين تكبيرات الآخرة والتسليم مشروع তিনি বলছেন যে শেষ সালামের আগে আর শেষ তাকবীরের পর মানে যখন তাকবীর দিয়ে চুপ হয়ে গেল তারপরে একটা সালাম দিল ওই সালামের আগে এবং শেষ তাকবীরের পর দোয়া পড়াও মশরু শরীয়ত সম্মত। হাদিস আবি ইয়াফর আব্দুল্লাহ বিন আবি আউফা রাদিয়াল্লাহু আনহু সেখানে এই হাদিস থেকে তিনি প্রমাণ করেছেন যে এই তাকবীর এবং শেষ সালামের ভিতরে দোয়া করা যায় এবং করা উচিত। এটি কিন্তু নামাজের ক্ষেত্রেও আপনারা হয়তো অনেকেই মানে জানেন না যে নামাজের ক্ষেত্রেও শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা বলছেন যে আমরা যখন শেষ বৈঠকে যে নামাজ পড়ি তখন যে অনেক দোয়া পড়ি কিন্তু সবার শেষে সালামের আগে একটি দোয়া পড়া সুন্নাহ, ভালো করে শুনুন, শুধু হইচই করলে কাজ হবে না। ওয়া কানা মিন আখিরু মা ইয়াকুলু বাইনা তাশাহুদ ওয়া তাসলিম এটি হচ্ছে চ্যাপ্টারের নাম। শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার সিফাতু সালাতুন নবীর ভিতরে এই হাদিসটুকু উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের ভিতরে এসেছে। এটি নামাজের জন্য বলছি মানে যেহেতু সুযোগ এসেছে বলে দেওয়ার বলে রাখছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটি বলার আগে যত দোয়া পড়বেন লক্ষ্য থাকতে হবে যে এই দোয়াটা যেন শেষ দোয়া হয়, আল্লাহুম্মাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি انت المقدم وانت المؤخر لا اله الا انت এই দোয়াটা যে হে আল্লাহ আমি আগে যে পাপ করেছি মা কদ্দামতু আগে যা পাপ করেছি ওমা আখারতু পরে যা পাপ করেছি ওমা আসরারতু গোপনে যে পাপ করেছি ওমা আলানতু প্রকাশ্যে যে পাপ করেছি ওমা আসরাফতু আর যেটি অতিরিক্ত করেছি একটু বেশি করেছি ওমা আনতা আলামু বিহি মিন্নি সেই অতিরিক্ত মাত্রাটুকু শুধুমাত্র তুমি ই আল্লাহ ছাড়া আর কেউ জানে না দুনিয়ায়, ওমা আনতা আলামু বিহি মিন্নি। তারপরে আল্লাহর দুটি নাম বলে আবার দোয়া করতে হয়, সেটি হচ্ছে আনতাল মুকাদ্দিমু, আল মুকাদ্দিমু হচ্ছে আল্লাহর একটি নাম, ও আনতাল মুআখিরু আর আল্লাহর একটি নাম হচ্ছে মুআখির। তারপরে বলতে হয় লা ইলাহা ইল্লা আন্ত, এরপরেই হচ্ছে সালাম, এটি হচ্ছে পাঁচ ওয়াক্ত। আশা করি আমি
যখন নামাজের দর্শ দিব বিজনিল্লাহি তাআলা, তখন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন সালামের আগে ওই দোয়াটুকু জানাজার নামাজে পড়তে হবে না, কিন্তু অন্য যে দোয়াগুলো আছে সেগুলো আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন। যে আল্লাহুম্মা আব্দুকা ওয়াইবনু আমাতিক ইহতাজ ইলা রাহমাতিক ওয়া আনতা গানিয়্যু আন আযাবিহি ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি ওয়া ইন কানা মুসিয়ান ফাতাজাওয়াজ আনহু। আহা, হে আল্লাহ, এ মাইয়েত আপনার বান্দা, আল্লাহুম্মা আব্দুক ওয়াইবনু আমাতিক, সে আপনার এক বান্দির সন্তান, ইহতাজ ইলা রাহমাতিক, সে রহমতের ভিখারি, ওয়ান তাগানি ও আন আযাব, আপনি তাকে শাস্তি দিতে বাধ্য নন। ওয়া ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি, আর সে যদি সৎকর্ম করে থাকে তাহলে তার নেকি বাড়িয়ে দিন। ওয়া ইন কানা মুসিয়ান, আর সে যদি গুনাহগার হয় তাহলে ফাতাওয়াজ্জাহ ফাতাজাওয়াজ আনহু, তাকে ক্ষমা করে দেন। এটি জানাজার নামাজের একটি দোয়া, এটিও খুব সুন্দর, যেখানে বলতেছে যে সে রহমতের ভিখারি, আপনি তাকে শাস্তি দিতে বাধ্য নন। সে যদি ভালো থাকে তাহলে তার সওয়াব বাড়ায় দেন, আর যদি গুনাহগার হয় তাহলে তাকে ক্ষমা করে দেন। এটি এই আউনুল মাবুদ, এই হাদিসটুকু সহি ভাবে এসেছে। তারপর এই তাকবীরগুলোর পরে আপনাদেরকে সালাম দিতে হবে, আর এই সালাম হচ্ছে দুই দিকে, সালাম হচ্ছে দুই দিকে, সুম্মা ইউসাল্লিমু তাসলিমাতাইন, তারপরে সালাম দিতে হবে দুইটি সালাম, মিসলা তাসলিমাহু ফি সালাতুল মাকতুবাত, যেমন আমরা ফরজ নামাজে দুইটি সালাম দেই, ও ইহদাহুমা আন ইয়ামিন ওয়া আল উখরা আলা আন ইয়াসারাহু আল হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস হচ্ছে, সে বলছে যে জানাজার নামাজে দুইটি সালাম, এখানে যারা মক্কা মদিনায় নামাজ পড়েছেন আর আমাদের যে সালাফি অনেক ভাই আছে তারা এই দুই সালাম আবার পছন্দ করেন না। আমি জানি না এর কারণটা কি, দুই সালাম পছন্দ করা তো উত্তম, কারণ সালাম হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার একটি নাম। আমরা আগে হাদিসে দেখেছি গত দুই ক্লাসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার আগে তিনি তায়ামুম করে সালাম দিচ্ছেন, আর আফসুস সালাম, তোমরা সালামকে ছড়িয়ে দাও, আর সালাম বললে সওয়াব হচ্ছে। তাহলে আমি যদি দুইটি সালাম ডানে আর বাইরে দিই তাহলে তো আমার সওয়াব বেড়ে যাবে, আর আমাদের তো সওয়াব বড় দরকার, আমরা তো খুব পিছিয়ে আছি। এটি ছাড়াও কতগুলো লোক রয়েছে মসজিদের ভিতরে বসে এক সালাম দেওয়ার তালিম শিখানো হয় যে এ সকল কাজটি করা ঠিক নয়। যেখানে হাদিস রয়েছে আর আমাদের বাংলাদেশেও আমরা দুইটি সালাম দেই, সুতরাং আমরা দুই সালাম দিয়ে অভ্যস্ত, সেখানে আমরা সবাই দুই সালাম দিব এবং এটি হচ্ছে উত্তম, একটি ডানে একটি বায়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সালাসু খালাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহুন্না তারাকাহুন্না নাস, মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনটি কাজ করত আর এখন সবাই ছেড়ে দিয়েছে। ইহদাহুন্না তাসলিমু আলাল জানাজা মিসলা তাসলিমু ফিস সালাহ, আর সেটি হচ্ছে নামাজের ভিতরে যেরকম দুইটি সালাম দিতেন সেরকম জানাজার নামাজে দুইটি সালাম দিতেন, আর সেই সালামটুকু এখন তারা করছে না। হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে একটি সালাম দিয়ে নামাজ পড়াও জায়েজ, এটি সঠিক জায়েজ। শিকালবাই মাসালা নাম্বার 75 বলেছেন ওয়াইয়াজুজ ইক্তিসার আলা তাসলিম আল আউল উলা ফাকাত, যে একটি সালাম দিয়ে ক্ষান্ত হলো যথেষ্ট। হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শুনুন, এক সালামে দুই মানে ফরজ নামাজও এক সালাম দিয়ে নামাজ পড়লে যথেষ্ট হবে, সেটিও জায়েজ আছে, কিন্তু সেটি তো পৃথিবীর কেউ করে না। আপনারা কি কেউ দেখেছেন? আমার মনে হয় কেউ দেখে, আমি দেখিনি, কেউ যদি দেখে থাকেন। কিন্তু দলিল হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজও এক সালামে ইচ্ছা করলে দেওয়া যায়, হাদিস রয়েছে। এই হাদিসটুকু এসেছে ইবনে খুজাইমা, সহি সনদে এসেছে। শেখ আলবানী ইরবাউল গালিল এ বর্ণনা করেছেন যে সাধারণ নামাজ যেগুলো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেগুলো একটি সালাম দিয়ে একটু ডান দিকে হেলে গেলেই নামাজ শেষ হয়ে যায়,
কিন্তু কেউ এটা করে না, কারণ সবাই উত্তমটা করার জন্যই প্রস্তুত থাকে, আর আমাদের উচিত উত্তমটুকু করা, তাকে আঁকড়ে ধরে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন, যেটি অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে গোসল করার কিছু বিধিবিধান আমরা আলোচনা করব। এর ভিতরে যেটি সবচেয়ে বিতর্কিত আমাদের দেশে অতিরিক্ত ভাবে যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে কয় কাপড়ে কাফন দিতে হবে, কাপড়ে কাফন দিতে হবে কয়টি, সেটি আমরা দলিল সহকারে ইনশা আল্লাহ তাআলা দেখব باذنাল্লাহ তাআলা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার যখন ইন্তেকাল হইল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কুফিনা ফি সালাসাতি আফওয়াবিন লাইসা ফিহা কামিসুন ওয়ালা আমামাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল এবং তাতে তার কোনো জামা এবং পাগড়ি ছিল না। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনের ইতিহাস বর্ণনা করা হচ্ছে, যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের সময় যে তিনটি কাফন দেওয়া হয়েছে, তিনটি কাপড় দেওয়া হয়েছে। সুতরাং আমরা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার মৃত্যুর পর সমস্ত সাহাবীরা তিনটি কাপড়ে তিনি কাপড় দিয়েছে। আমাদের দেশে পাঁচ কাপড়ে এই মানে এই মানে মহিলাদেরকে ওরা কাপড় কাফন পরানো হয়। কাফন মানে হচ্ছে যে কাপড়টুকু কবরে রাখার আগে যেটি পরায় সেটি। সেটি একটি হাদিস এসেছে, এই হাদিসটি কি হচ্ছে দাইফ দুর্বল, সেটি এসেছে কিতাবুল জানায়েস বাব ফি কাফিনিল মারআতি, যে মেয়েদের কাফন সম্পর্কে এই হাদিসটুকু হচ্ছে দুর্বল। দুর্বল হাদিসের উপরে আমল করা যায় না, যেহেতু সহি হাদিস রয়ে গেছে আমাদের কাছে। এই হাদিসটুকু বর্ণনা করেছে লাইলা বিনতে কানিফ আস-সাকাবি, আন্না লাইলা বিনতে كانف ثقفي قالت كنت في من غسل أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم عند وفاتها. أمرا نبي صلى الله عليه وسلم مي كنا كلثوم إر جخن انتقال كورلين تر غشولي أمرا تلام. فكان أول ما أعطانا رسول الله صلى الله عليه وسلم الحقاء ثم درعا ثم خمار ثم ملحفة ثم أدرجت بعد الثوب الآخر قالت ورسول الله صلى الله عليه وسلم جالس عند الباب معه كفنوها ويناولونها ثوبا. من اي حديث البتر بلچه ليلى بنت كانيف আস-সাকাবি তিনি বলছে যে উম্মে কুলসুমের গোসলের সময় যখন সে ইন্তেকাল করল, নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রথমে দিল কি তাদের হাতে, মেয়েদের হাতে দিল আল হেকা। হেকা মানে এক ধরনের কাপড়, এই যেটি বর্তমানে আর তেমন কেউ পরে না, আল হেকা এই চাদরের মতো একটি কাপড়। তারপরে উনি দিলেন কামিজ, সুম্মা দিরআ যেটি হাত যুক্ত একটি জামা, তারপরে দিলেন খিমার, তারপরে বোরকার মতো একটি কাপড় দিলেন, সুম্মা মেলহাফা তারপরে দিলেন এমন একটি লম্বা কাপড় যেটি দিয়ে সারা শরীরকে পেঁচিয়ে রাখতে হবে। তাহলে প্রথম কাপড়টা হলো আল হেকা, পরেরটা হলো দারি, পরেরটা হচ্ছে খিমার, তিনটা, চতুর্থ নম্বর হচ্ছে মেলহাফা, এটি পেঁচিয়ে রাখার জন্য। ও আদরিজাত বাদু সাউব আল আখের, আর পরে সবার শেষে শেষ কাপড়টিকে তিনি দিলেন, এ হচ্ছে পাঁচটি কাপড়। এই হাদিসটুকু যিনি বর্ণনা করেছে সে বর্ণনাকারী হচ্ছে অতি দুর্বল, ওয়াসাকাহু ইবনু হিব্বান ওয়াহদাহু ফাহুয়া মাজহুলুল হাল, সে হচ্ছে অজ্ঞাত
একজন বর্ণনাকারী, এগুলো আমাদের জানার কোনো দরকার নেই যে এই হাদিসের বর্ণনাকারী চরিত্র কি, এগুলো মুহাদ্দিসদের কাজ। তারা বলছেন যে হাদিসটুকু দুর্বল, এরকম অনেক হাদিস রয়েছে আবু দাউদের ভিতরে যেগুলি দুর্বল। সুতরাং দুর্বল হাদিসের উপরে কোনো আমল করা যায় না, সহি হাদিসের উপরে আমল করতে হয়। আর শিকাল বানি তার আহকামুল জানায়েজের ভিতরে বলছেন ওয়াল মারআতু ফি যালিক কাররিজাল ইল্লা লা আদিল্লিল আলা তাফরিক, যে দলিল ছাড়া মহিলা পুরুষের ভিতরে পার্থক্য করা যাবে না, মহিলাদের জন্য যেরকম কাপড়ের ব্যবস্থা করা হয়েছে পুরুষের জন্য একই। যেমন একটি হাদিস সীমা লঙ্ঘন করা যাবে না, যদিও এই হাদিসটা দুর্বল কিন্তু এর ফুটনোটে এর হাওলায় শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা যখন তিন কাপড়ে কাফন দিব তখন একটি দুর্বল হাদিসে আছে ওয়ালা তাআতাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, যে তোমরা জানাজার নামাজের কাপড় দেওয়ার সময় সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই হাদিসটুকু সিলসিলাতুল আহাদিস দঈফার ভিতরে রয়েছে, কিন্তু এর আলোচনায় যদিও এটি দুর্বল কিন্তু তার খবর অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যে এটি হচ্ছে হক কথা, যে তিন কাপড়ের বেশি দিলেই সীমা লঙ্ঘন করা হবে। লা তাআতাদু, লা তাআতাদু, যে তোমরা সীমা লঙ্ঘন করো না। এই কারণে শেখ আলবানী তার সিলসিলাতুল আহাদিস দঈফার ভিতরে বলছেন ওয়া মিম্মা লা শাক্কা ফি আন্না নিসা ফি যালিকা কাররিজাল, এতে কোনো সন্দেহ নেই যে মহিলারা পুরুষ হয়ে নেয় এই কাফনের, লিআন্নাহু আসল কামা ইউশআরু বিযালিক কাউলি ইন্নামা নিসাউ শাকাকিউর রিজাল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলারা পুরুষদেরই একটি অংশ, এই হচ্ছে কথা। সুতরাং এখানে এই পাঁচ কাপড়ের হাদিসগুলো হচ্ছে সহি নয় বরঞ্চ দুর্বল, আর যেটি সহি হিসাবে আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে তিনটি কাপড় যেটি আমরা সহিভাবে পাচ্ছি তিনটি। এখন কাপড়ের সংখ্যা একটিও হতে পারে, একটিও হতে পারে, কারণ কাপড় হচ্ছে এমনভাবে দিতে হবে ইজা কাফানা, হাদিসের ভিতরে এসে ইজা কাফানা আহাদুকুম আখাহু ফালিউহাসসিনু কাফানাহু ইন ইস্তিতা, যে তোমরা যখন তোমাদের ভাইকে কাফন পরাও তখন তাকে ইহসিনুল কাফ কাফন, ইহসিন হুসনুল কাফন মানে গুড কাফন পরে, গুড কাফন বলতে কি বোঝায়, ইজা ওয়ালিয়া আহাদুকুম আখাহু ফালিহসিনু কাফনাহু ফা ইন্নাহুম ইউবাসুনা ফি আকফানাহুম, যে তোমরা উত্তম কাফন, উত্তম মানে হচ্ছে পরিষ্কার মোটা হতে হবে, অনেক লম্বা হতে হবে, যে শরীরটাকে ঢেকে যায়, এবং তার মূল্য হতে হবে কম মানে মডারেট, যে বেশি মূল্য না বেশি কম দাম না বেশি বেশি দাম না, আর এটি যেন সে ভালো মানে মোটামুটি মানে খরচের ভিতরে পড়ে যায়, এরকম একটি মানে কাফন দিতে হবে। এখানে একটি হাদিস রয়েছে যে হাদিসটি সহি, ইন্নাল মাইয়িতু ইউবাসু ফি সিয়াবাহু আল্লাতি ইয়ামুতু ফিহা, যে যে যাকে যে কাপড় দিয়ে কাফন দেওয়া হবে সে সেই কাপড় নিয়েই পরকালে উঠবে, সুবহানাল্লাহ বিহামদি। এই এটি আসলে এমনভাবে এসেছে হাদিসটুকু যে শহীদদের ক্ষেত্রে, যে শহীদরা যখন ধর্মযুদ্ধে যারা শহীদ হয় তাদেরকে এরকম কাপড়গুলো খুলতে দেওয়া হয় না, ওই কাপড়ই দাফন করা হয় এবং ওই কাপড় নিয়েই তারা পরকালে মানে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বাস করবেন তখন সবাই উঠবে। এখানে একটি শুধুমাত্র কনফ্লিক্ট হতে পারে যারা হাদিস স্টাডি করেন, যে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি বুখারী মুসলিমে এসেছে যে প্রত্যেকটি মানুষকে উলঙ্গ অবস্থায় আল্লাহ সুবহান ওয়া তাআলা পরকালে বিচারের দিনে ইয়াউমাল কিয়ামা মহিলা এবং পুরুষ তাদের কারোই কোনো কাপড় থাকবে না, আর এই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে ওই কাপড়েই সে উঠবে, তাহলে হাদিস দুটো পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না, পরস্পর বিরোধী হয়নি, পরস্পর বিরোধী হবে না। এই হাদিসের ভিতরে জানা যাচ্ছে যে এবাস যখন বয়সা হবে, ইন্নাল মাইয়িতু ইউবাসু, যখন তারা উঠবে তখন কাপড় থাকবে, কিন্তু যখন ময়দান মাহশার, যখন মানুষ জড় হবে,
আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন হিসাবের আঞ্জাম খুলে বসবে সেই দিনটুকু হবে অনেক বড় দিন, অনেক বড়। আল ইয়াউম খামসিনা আলফিসানা মিম্মা তাউদ্দুন, আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর যেমন তোমরা গণনা করো ওরকম একটি দিন হবে। মাহশারের ভিতরে নারী পুরুষ কারোই কাপড় থাকবে না, সবাই দৌড়াতে থাকবে, বেহুশ হয়ে দৌড়াতে থাকবে। সুতরাং এটি হচ্ছে কথা। এখানে হাদিসের ভিতরে এসেছে যে কয়টি কাপড় হয়, একটি কাপড়, এটিও হাদিস সহি। ফাআতানা হিকওয়া, যে তিনি, আল হেকোয়া হলো এক ধরনের কাপড় যেটা আমরা আগে বলেছি, হেকোয়া হলো মানে নিচে লুঙ্গির মতো যেটা পরে থাকে, হেকোয়াহু। ফাকালা আশিরনাহা ইয়াহু তানিহি ইজারাহু, এবং এটা দিয়ে তোমরা মানে এই হাদিসটুকু, যখন জয়নবের উম্মু আতিয়া হাদিসটা বর্ণনা করেছে অ্যাবাউট ওয়াশিং দি প্রফেট, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নবের গোসলকরণ হচ্ছিল তখন তিনি এই কাপড়টুকু দিয়েছিলেন, যে একটি মাত্র শীট দিয়েছিলেন। তো এটি পাওয়া যাচ্ছে, এবং এখানে আরেকটি পাওয়া যাচ্ছে যে যে ব্যক্তি ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নাবের কাফন হয়েছে মাত্র একটি কাপড়ের উপর, একটি। আর যেই লোকটু, যেই মেয়ে, মানে যেই লোকটুকু, লোকটি ওই যে মহরিম এহরাম বাঁধা অবস্থায় হজ করার সময় ঘোড়া থেকে পড়ে ইন্তেকাল করেছিল, সেই সাহাবিকে আল্লাহ রাসুল বলছেন ইউকাফিনুহু ফি সাউবাইন, তাকে দুইটি কাপড়ের টুকরা দ্বারা কাফন করো। মানে এহরাম বাঁধা অবস্থায় পুরুষের তো দুটো কাপড় এমনি থাকে, একটি হচ্ছে গায়ে থাকে লিফাফা, আরেকটি হচ্ছে ইজার, লুঙ্গির মতো পরা থাকে, সুতরাং তাকে সেই কাপড়ই দেওয়া হয়েছে। আর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাফিনু ফি সালাসা আসিয়াব বি বাইদিন সাহুলিয়া লাইসা ফিহা কামিসুন ওয়ালা আমানা, যে ইয়েমেন থেকে, ইয়েমেনের বিখ্যাত শহর সাহুল থেকে আনা তিনটি ইয়েমেনি চাদর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাফন করা হয়েছিল। তাতে আমরা বুঝতে পারছি যে দাফন কাফনের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে তিনটি কাপড়, এটির ক্ষেত্রে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই, আশা করি বুঝতে পেরেছেন। এখন তার রং কিরকম হবে, সেই রং সাদাই হবে। আলবিসু মিন সিয়াবাকুম বিল বায়াদি ফা ইন্নাহা মিন খায়রি সিয়াবাকুম ওয়া কাফিনু ফীমা মাউতাকুম, যে এটির ভিতরে কোনো বিতর্ক যেহেতু নাই সুতরাং এটি ডিসকাস করতে চাচ্ছি না, এটি সাদা হবে, এটি হচ্ছে ইস্তেহাব। এখন যে জিনিসটুকু আশা করি এটা বুঝতে পেরেছেন, এখন আরেকটি জিনিস সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা আমরা আলোচনা করতে চাই, যে আমরা যখন মৃত ব্যক্তিকে গোসল দিব তখন তার ডান দিক থেকে গোসল দিতে হবে, এটি হচ্ছে সুন্নাহ, যে তার গোসলগুলো দিতে হবে এমনভাবে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে এটি গোসল দিই। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি জয়নবের মৃত্যুর পরে তিনি সাহাবিদের, সাহাবিয়াদেরকে বলেন ইকসিল নাহা, তাকে গোসল করাও। এখন এই গোসলটুকু কিভাবে তারা করবে, যে পুরুষ পুরুষদেরকে গোসল দিবে, এটি হচ্ছে কথা, আর মেয়ে মেয়েদেরকে গোসল দিবে। কিন্তু এখানে একটি মাত্র কন্ডিশন হচ্ছে যে হাজবেন্ড যদি তার মাহরাম পাওয়া যায়, মনে করেন হাজবেন্ড জীবিত আছে, ওয়াইফ মারা গেছে, তাহলে তার রয়েছে হলো তার মেয়ে অথবা তার বোন অথবা তার শাশুড়ি অথবা অন্য কেউ যিনি মাহরাম, এরকম যদি থাকে তাহলে ওই হাজবেন্ড তো তার ওয়াইফকে গোসল দিতে পারে, তেমনি ভাবে ওয়াইফ ও হাজবেন্ডকে গোসল দিতে পারে, যেটি আমাদের দেশে করে না, তবে ইচ্ছা করলে করতে পারে, যদি সেরকম ধৈর্যশীল মহিলা পাওয়া যায় তাহলে সে করবে। আর যদি সে মনে করে যে
হাজবেন্ড কে গোসল করাতে গেলে সে অজ্ঞান হয়ে যাবে, তাহলে তার দরকার নেই, এটি হচ্ছে কথা। কিন্তু এটা জাওয়াজ, এটি করা যায়, কারণ হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি গারকাত থেকে বাকিউল গারকাত থেকে যখন ফিরে আসলেন তখন তিনি বলছেন লাও মিত্তু লাও মিত্তি কাবলি ফাকুমতু আলাইকি ফাগাসসালতুকি ওয়া কাফফানতুকি ওয়া সাল্লাইতু আলাইকি ওয়া দাফনতুকি। নবী সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন মা দারুকি, যে আমাকে যে জিনিস তোমাকে সেই জিনিসটিকে আঘাত করেনি, কারণ তার মাথা ব্যথা হচ্ছিল, লাও মৃত্যু তুমি যদি আমার আগে মরে যাও। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশাকে বলছেন মৃত্যু কাবলি আমার আগে মরে যাও, ফাকুমতু আলাইকি আমি দাঁড়িয়ে যাব, মানে তোমার উপরে নামাজ পড়ব, ফাগাসিলতু কি আমি তোমাকে গোসল দিব, ওয়া কাফিনতু কি আমি তোমাকে কাফন পরাবো, ও সাল্লাইতু আলাইকি আমি তোমার উপরে জানাজা নামাজ, ও দাফনতু কি তোমাকে দাফন করব। সুতরাং এই হাদিস হচ্ছে জলিল যে হাজবেন্ড ওয়াইফকে গোসল দিতে পারবে এবং ওয়াইফ হাজবেন্ডকে গোসল দিতে পারবে, কিন্তু এখানে পর্দার খিলাফ হলে না করাই ভালো, কিন্তু করতে পারবে যদি সম্ভব হয়। গোসল দেওয়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি হাদিসের উপরে জ্ঞান রাখেন, যিনি মাসায়েল ভালো জানেন, তারই হচ্ছে হক বেশি যে সে গোসল দিবে। এখানে বিভিন্ন স্কলাররা তাই অভিমত পেশ করেছেন যে আলী ইবনে আবি তালিব মানে তিনি গোসল দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবীদের ভিতরে অত্যন্ত জ্ঞানী, এবং বিভিন্ন সাহাবীদের আমল থেকে সেটি বোঝা যায় যে যারা বেশি জ্ঞান রাখেন তারাই গোসল দেওয়ার বেশি হকদার। এখন যিনি গোসল দিবেন সে তার জন্য ইস্তেহাব হচ্ছে, সুন্নাহ হচ্ছে নিজেও গোসল করা, গোসলের কাজ শেষ করে যাওয়ার পর। এই হাদিসটুকু সহি, কিন্তু এর ছাড়াও অন্য হাদিসগুলোর দিয়ে প্রমাণ হয় যে অনেক সাহাবি এই গোসল করতেন না। লাইসা আলাইকুম ফি গুসলি মাইয়িতিকুম গুসলি ইজা গাসালতুমুহু فَإِنَّ مَيِّتُكُمْ لَيْسَ بِنَاجِسٍ فَحَسْبُكُمْ أَن تَغْسِلُوا أَيْدِيَكُمْ। মানে এই হাদিসটুকু সহিভাবে বর্ণনা হয়েছে দারাকুতুনিতে, আহকামুল জানায় যে শেখ আলবানী বর্ণনা করেছেন যে মানে মাইয়েতকে গোসল দিলে নিজে গোসল করতে হয় না, মানে এই হাদিসও আছে। গোসল করতে পারলে ভালো, কিন্তু অনেক প্রবীণ মহিলা রয়েছেন যারা সব সময় ইচ্ছা করলে গোসল করতে পারেন না, ঠান্ডার দিনে শরীর অসুস্থ হয়ে যাবে, কিন্তু তিনি মৃতকে গোসল করেছেন, তিনি যদি হাত ধুয়ে ফেলেন, উজু করে ফেলেন, তাহলেই যথেষ্ট হবে, তাকে গোসল করতে হবে না। এটি ওয়াজিব নয়, করলে ভালো, না করলে কোনো ক্ষতি নাই। এখন কিভাবে এটি করবে, প্রথমেই তাকে একটি কাপড় দ্বারা ঢেকে রাখবে অবশ্যই, এবং তার সমস্ত কিছুকে নিচ থেকে কাপড় থেকে খুলে ফেলতে হবে। কাপড়টুকু খুলতে হবে যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন উনি ইন্তেকাল করেছিলেন তখন সাহাবীরা কাপড় খুলতে হবে কি না এই ব্যাপারে তারা মতভেদ করতেছিল এবং কোনো সিদ্ধান্তে আসতে পৌঁছেনি, কিন্তু অন্যান্য সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা জানতে পারি যে উনি নির্দেশ দিয়েছেন যে কাপড়টুকু খুলে ফেলার জন্য। তারপর ডান দিক থেকে প্রথমে উজু যেভাবে করে সেই উজু জায়গাগুলোকে ধুয়ে দিতে হবে, তারপরে তাকে গোসল করাতে হবে। আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু নুগসিলু ইবনাতাহু, আমরা সবাই তার মেয়েকে গোসল করাতেছিলাম, তখন তিনি বললেন ইবদাউ বিয়ামিনিহা ও মাউদিউল উদুই মিনহা, তোমরা তার ডান দিক থেকে শুরু করো এবং তার উজুর জায়গাগুলোকে ধুয়ে দাও। তাহলে এখানে এখানে আরেকটি কথা বলে রাখাই ভালো, সেটি হচ্ছে যখন মানুষ ইন্তেকাল করে যায় তখন তার চোখটুকু বন্ধ করে দিতে হবে, এটি খুব ইম্পর্টেন্ট, চোখটুকু বন্ধ করে দিতে হবে, কারণ চোখটুকু তাকিয়ে থাকে। এখানে আমরা হাদিসের ভিতরে যেটা পাই যে মৃত ব্যক্তির গোসল করার সময় তার মানে আগেই তার চোখটুকু, এখন
আমাদের দেশে যেটা করা হয় সেটি হচ্ছে যে অনেকেই মানুষ ইন্তেকাল করলে কিছুই করে না, এটি ঠিক নয়, তাড়াতাড়ি তার চোখকে বন্ধ করে দিতে হবে, এটি হাদিসের ভিতরে এসছে। সেই সাথে যদি কেউ হা করে থাকে, মুখটা হা করে থাকে, তাহলে একটি ছোট ব্যান্ডেজের মতো করে মাথার নিচ দিয়ে দিয়ে এটিকে দিতে হবে যেন মুখটা বন্ধ থাকে। এটি হচ্ছে স্কলাররা বলেছেন, কিন্তু নাকের ভিতরে তুলা দেওয়া, কানের ভিতরে তুলা দেওয়া, বিভিন্ন শরীরের ছিদ্রতে তুলা দেওয়া, এগুলোর কোনো দলিল নেই, এগুলো না করাই উত্তম। এখন শরীর মানুষের ভিতরে যখন রূহ চলে যায় তখন শরীর কিছুক্ষণ নরম থাকে, বেশি দেরি করলে মেডিকেল সায়েন্সে বলে রাইগর মর্টিস, ওই শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো শক্ত হয়ে যায়, তখন আপনি চেষ্টা করলেও তার মুখটুকু কে বন্ধ করতে পারবেন না, আর চোখটুকু বন্ধ করতে পারবেন না, কারণ মাসলগুলো শক্ত হয়ে গেছে, আবার কিছু অনেক ঘন্টা পরে সে মাসলগুলো ছেড়ে দিবে। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো যে হাদিসের ভিতরে যেটা আসছে, ইন্না রুহা ইদা কুবিদা তাবাউ বাসার, যখন রুহ চলে যায় তখন তার চোখগুলো রুহের দিকে তাকিয়ে থাকে। বলছেন যে আবু সালামা মৃত্যুর পরে তার ওকাদ শাক্কাল বাসারহু, তার চোখগুলো খুলেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি গিয়ে কি করলেন, আগমাদুহু, সে চোখগুলো বন্ধ করে দিলেন। এটি হচ্ছে দলিল যে বন্ধ করে, যে কোনো জিনিস যেটি দেখতে অসুন্দর দেখাচ্ছে সেটাকে বন্ধ করে দিতে হবে। যেমন মুখটুকু, এর মুখের জন্য কোনো সরাসরি কোনো হাদিস নেই, তবে যেটি জানা যায় সেটা হলো যে হা করে থাকলে মানুষ ভয় পেতে পারে এবং তার চেহারাটাকে অন্যরকম দেখাতে পারে, এই কারণেই মুখটা বন্ধ করে দিতে হবে, এই আর কিছু না। এখন একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইনা তুয়াসা সুজ্জিয়া বি বুরদা আল হিবারা, বুরদা হিবারা নামক চাদর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীরকে ঢেকে দিয়ে, মাথা থেকে পা পর্যন্ত শরীর ঢেকে দেওয়াই উত্তম। ওই ঢেকে যাওয়ার পর গোসলের আগে যারা যারা তাকে দেখতে চায় তারা ইচ্ছা করলে তখন এসে ইচ্ছা করলে দেখে, ইচ্ছা করলে তার কপালে চুমু খেতে পারে। অত্যন্ত ঘনিষ্ঠ যারা তার মাহরাম মহিলা যারা ইন্তেকাল করবে সেরকম ব্যক্তিতে আসবে এবং তারা সংক্ষেপে সেগুলো একবার দেখে তারপরে গোসলে যখন নিয়ে যাবে তারপরে দাফন কাফন পড়ানোর পরে আর তাকে খুলবে না। এটি আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মসজিদগুলোতে এক ধরনের তামাশা, এটি আসলে তামাশা, তামাশা বলাটাই মনে হয় উপযুক্ত শব্দ, আর কোনো শব্দ থাকলে তাও বলতাম। মসজিদের ভিতরে মৃত ব্যক্তির লাশ, মহিলা কি পুরুষ কোনো শরম লাজ লজ্জা হায়ার কোনো ইয়ে নেই। আমি দেখেছি ব্রুকলিনে যে মহিলাদের লাশও পুরুষরা দেখতে আসে, আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম, এই হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এখানে মাওলানা সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন তামাশা। মসজিদের ভিতরে এই লাশ দেখা, এই একটি জিনিস আমাদের সমাজে কোথার থেকে এসছে আই হ্যাভ নো আইডিয়া, সাহাবিদের আমল থেকে এটি প্রমাণ পাওয়া যায় না। আপনার ওই মৃত ব্যক্তির চেহারা দেখার কি দরকার, হোয়াট ইজ ইয়োর বেনিফিট, এটাতে কি তার কোনো গুণা মাফ হবে নাকি না তার কোনো উপকার হবে, আপনি অনর্থক ঝামেলা করছেন। যেখানে হাদিসের ভিতরে আছে ইসরাউল দাফন, যে তোমরা দ্রুত তাকে দাফন করো, সেখানে লাশকে রেখে লাইন ধরে মানে গিয়ে দেখা দেখির তামাশা বন্ধ করা উচিত। যাদের মহিলা ইন্তেকাল করে শুধুমাত্র নিকট আত্মীয় ছাড়া আর কাউকে এগুলো দেখা দেখতে যাওয়া উচিত নয়, সবাইকে বলতে হবে যে আপনারা তার জন্য দোয়া করুন, দেখে কি হবে, দেখার দেখলে কার লাভ, আপনার কি লাভ, আমি প্রশ্ন করতে চাই, আপনি দেখে কি করবেন, আর ওই দেখলে মৃত যে হয়েছে তার কি লাভ। যেটি সবচেয়ে বেশি অসুবিধা সেটি হচ্ছে এটিতে গন্ডগোল বাড়ে, হইচুই করে, মানুষ জোরে শব্দে চিৎকার করে, অনেকে দেখে চিৎকার করে, এবং এগুলি হাদিসে নিষেধ আছে, আর চিৎকার করলে ওই মহিলার জন্য শাস্তিও আছে, যারা চিৎকার করবে মহিলাদের উদ্দেশ্যে এই হাদিসটুকু এসেছে, যেহেতু মহিলারা বেশি চিৎকার করে ওই কারণে। এখানে যেটি যে যে
গোসল কয়বার দেওয়া যাবে? গোসল দিতে হবে হচ্ছে 3 বার, 5 বার, 7 বার অথবা অধিক। এক সিলু হুন্না সালাসান আও খামসান আও সাবআন আও আকসারা মিন জালিক, এ বেশিও দেওয়া যায়, 3 বারও দেওয়া যায়, তবে 3 বারের দিলেই উত্তম। যদি বেশি দেয় তাহলে দিতে পারবে। আর গোসল দেওয়ার সময় যে পানিটা দিয়ে গোসল দিবে, প্রথমে একবার গোসল করালো সেখানে সাবান দিল, পরের বার আবার গোসল করালো সেখানেও সাবান দিল, তারপরের বার গোসল করলো সেখানে আর সাবান দিল না, অথবা প্রথমবার সাবান দিল তারপরের 2 বার সে পানি দিয়ে ধুয়ে ফেললো, তারপরে বেজোর সংখ্যায় করতে হবে। এটি প্ল্যান, মানে আপনারা যেভাবে চান আর কি। 3 বারের যদি প্ল্যান থাকে তাহলে লক্ষ্য রাখতে হবে যে পরের বারে যে পানিটা দেওয়া হবে সেই পানিটাতে যেন সুগন্ধি থাকে, মানে গোলাপ জলটি মিশিয়ে দেওয়াই উত্তম। আমার অভিজ্ঞতা থেকে বলছি, পানিতে আপনারা গোলাপ জল মিশিয়ে দিবেন, কেওড়া গোলাপ জল, এটি উত্তম, সুন্দর গন্ধ আসে ইনশাআল্লাহ। অথবা ইনসেন্ট আছে এক ধরনের, সেগুলো ব্যবহার করা যেতে পারে যদি দেওয়া যায়, তবে এই সুগন্ধি কিছু লাগিয়ে দেওয়াই উত্তম। বেজোর সংখ্যক গোসল দিতে হবে 3, 5, 7। শেষবারের গোসলের সময় সুগন্ধি দিতে হবে, কর্পূর দেওয়া যায়। গোসলের সময় মেয়েদের চুলের খোপাটা খুলে ফেলতে হবে, এই চুলের খোপাটা খুলে 3টা বেনি করতে হবে। এই 3টা বেনি করবে হচ্ছে এইভাবে যে প্রথমে কপাল থেকে একটি বেনি আর কপালের 2 পাশে থেকে 2টো, মানে এই 2 দিক থেকে বেনি করতে হবে। সাফরানা সাহারা বিনতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানি সালাসাতা কুরুন, যে তোমরা তার মেয়ের জানাজা যখন হচ্ছিল, উম্মে আতিয়াকে বলছে যে তোমরা তার 3টি বেনি করে দাও। ওয়াকালা ওয়াকিয়া কালা সুফিয়ান নাসিয়াতুহা ওয়াকারিনাই কারিনাইহা, প্রথমে হচ্ছে কপাল থেকে একটি, মানে কপালের উপরে, মানে মাঝখানে না, কপালের উপর থেকে এক ধরনের চুল, এক মোট চুল নিয়ে ওইখানে একটা বেনি করতে হবে, আর 2 সাইডের চুল নিয়ে 2টো প্লেট করে 2টা বেনি করতে হবে, আর বেনিগুলো করে তার পিছনে রেখে দিতে হবে ঘাড়ের পিছনে। এটি হচ্ছে সুন্নাহ। উম্মে আতিয়া এবং গাসালনাহু সুম্মা জাআলনাহু সালাসাতা কুরুন, 3টি বেনি করতেন, এটি হচ্ছে সুন্নাহ। আর হচ্ছে যে পরে যে পানিতেই সুগন্ধি দিতে হবে, কিন্তু কাফনেও অনেকে আতর মাখে, এটির কোনো দলিল নাই, না করাই উত্তম, যেহেতু এটার দলিল নাই, অনেকে করে, আল্লাহ নোজ বেস্ট, এই ক্ষেত্রে আমি কোনো ফতোয়া দিতে পারবো না বিজিনাই তাআলা। তো এখন যেটি দেখতে হবে যে আমাদেরকে, যে আমরা যখন এই দাফন গোসল করানো হয়ে গেল, তখন আমাদের ওই মানে মৃত ব্যক্তির শরীরকে এই একটি পরিষ্কার টাওয়েল দিয়ে মুছে ফেলতে হবে। মুছে ফেলে তারপরে তাকে সেই কাপড় পরাতে হবে, সেটি 3 কাপড় আমরা দলিল পেশ করেছি ইনশাআল্লাহ। আমি বেশি সংক্ষেপে বলে যাচ্ছি কারণ আমাদের হাতে সময় কম। তারপর যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ইত্তিবাইল জানাজা, যে এই জিনিসটা মেয়েরা করবে না। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা কালাত নুহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়ালাম ইউআযিম আলাইনা, যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেন আমরা জানাজাকে অনুসরণ না করি, মানে মৃত লাশকে গোসল করানো হলো আর আপনারা যদি ওখানে নামাজ পড়ে ফেলতে পারেন তাহলে বাসায় চলে আসবেন, উত্তম। আর যদি বাসায় না এসে মসজিদে নামাজ পড়তে চান তাহলে ওই লাশের পিছে পিছে গাড়িতে করে আসতে পারবেন না, আপনাদেরকে অন্যভাবে মসজিদে আসতে হবে। এই অনুসরণ করাটাই হচ্ছে নিষেধ। যখন জানাজার নামাজ মেয়েরা পড়তে পারবে, কিন্তু জানাজাকে অনুসরণ করে করে গোরস্থানে মেয়েরা যেতে পারবে না, নিষেধ নাহি রয়েছে। সেটি করলে এখানে আমাদের নিউ ইয়র্ক আর টরন্টোতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি মহিলারা দল বেঁধে
মিছিল করে বিভিন্ন বড় বড় গাড়ি হাঁকিয়ে গোরস্থানে যায়, এদের করা সওয়াব তো হবেই না, এটি হারাম, এখানে অনেক গুনাহ হবে। যারাই যাবে অথবা আগে গিয়েছেন তাদের উচিত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করা, কারণ এটি একটি গুনার কাজ। আল্লাহ সুবহানাহু তাআলা না জানার জন্য অবশ্যই তাকে ক্ষমা করবেন। একটি জিনিস আমার বলতে হবে, এই যে এটি বলাই হচ্ছে হক, সেটি হচ্ছে মসজিদের ভিতরে জানাজা রেখে তারপর আমাদের টরন্টো এবং নিউ ইয়র্কে শুরু হয় হচ্ছে প্রতিযোগিতা। এখন বক্তব্য রাখবেন ফুলান ফুলান, এখন বক্তব্য রাখবেন ফুলান ফুলান, তারপরে তার প্রশংসা করে জোরে জোরে কথা বলে। শুনেন, এগুলি সব কিছু করা নিষেধ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুনা রাফাউ সাউতি ইনদাল জানাইজ, জানাজার সামনে উচ্চ শব্দে শব্দ করা অপছন্দ করেছেন, লাশ সামনে রেখে মাইকে কথা বলা নিষেধ, কোন ধরনের কথা বলা যাবে না, শুধুমাত্র লাইন সোজা করার জন্য ইমাম বলতে পারে যে এখন সোজা হন নামাজ পড়ব, দ্যাটস ইট। এই লোক কি ছিল, কেমন ছিল, এইগুলি আগ্রম বাগ্রম, এগুলো খ্রিস্টানদের থেকে এসেছে, কারণ ইহুদি নাসারারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এরকম লাশ সামনে রেখে চিৎকার করে নানান ধরনের কিচ্ছা কাহিনী বলতো, এগুলো নিষেধ। আবার হাদিসে যে লা তুতবাউল জানাজা বিসাউতি, তোমরা শব্দ দিয়ে জানাজাকে ফলো করো না, শব্দ দিয়ে। এটি টরন্টো এবং নিউ ইয়র্কে একটি এপিডেমিক আকারে দেখা যাচ্ছে, হতবাকা হলে যা হয় আর কি। আর এখানে ইমামগুলো হাদিস জানে না, বসে থাকে, এখন বক্তব্য রাখবেন উমুক উমুক, তিনি এই করেছেন সেই করেছেন, এগুলো বলা নিষেধ, এগুলো বলা যায় না মসজিদের ভিতরে, জানাজাকে সামনে রেখে এরকম বক্তৃতা করা যায় না, উচ্চ শব্দে শব্দ করা হচ্ছে নিষেধ করা আছে, অনেকগুলো হাদিস রয়েছে, এগুলো উল্লেখ করতে চাচ্ছি না। দ্রুত আশ্রয়ুল বিল জানাজা ফা ইন্না তাকু সালিহা, যে তোমরা জানাজাকে দ্রুত তাকে কবরস্থানে নিয়ে যাও, খুব দ্রুত নিয়ে যেতে হবে, এখানে সময় নষ্ট করা যাবে না, যারা সময় নষ্ট করে তারা গর্হিত কাজ করে। এখন যে আরেকটি জিনিস আমাদের মসজিদগুলোতে দেখতে পাই, অনেকে ওই জানাজার সামনে জানাজার আগে বের হয় না, না না আগে বের হওয়া যাবে, এটি কোনো সমস্যা নাই, হাদিসের ভিতরে জানাজার আগে, জানাজার পিছনে, জানাজার পাশে, মানে লাশের সামনে লাশের পিছনে পায়ে হেঁটে যাওয়া যাবে। আর রাকিবু, শুধুমাত্র আপনি যদি গাড়িতে যান কোনো বাহনের উপরে তাহলে জানাজার পিছনে থাকতে হবে, আর রাকিবু ইয়াসিরু খালফাল জানাজা ওয়া মাশি বিয়ামশি খালফাহা ওয়া আমামাহা ওয়া আন ইয়ামিনিহা ওয়া আন ইয়াসারিহা ওয়া করিবান মিনহা, যদি আপনি হেঁটে যান তাহলে আপনি সামনে পিছনে আগে সাইডে যেতে পারেন। কিন্তু আমরা মসজিদে দেখতে পাই, এখানে ব্রুকলিনের মসজিদে এক আজব নিয়ম, যে জানাজা থাকলে সবাইকে দাঁড়ায় থাকতে হবে, জানাজা আগে বের হবে, আর না হলে কি বেরোতে পারবে না, এগুলোর কোনো দলিল নাই, দলিলবিহীন। আর এই যে জানাজা দেখলে যে দাঁড়িয়ে যাওয়া, এই হাদিস মানসুখ হয়ে গেছে, এটা আগে ছিল কিন্তু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বসে থাকো। এর আগে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরানা বিল কিয়ামি ফিল জানাজা, যখন জানাজা পাশ দিয়ে যেত তখন সম্মানার্থে তিনি আগে দাঁড়িয়ে যেতেন, সুম্মা জালাসা বাদা যালিকা ওয়া আমরানা বিল ইয়ালজুস, হাযাল হাদিস সহীহু মিসকাত আল মাশাবিহ, সহীহ সুনান আবি দাউদ হাদিস নাম্বার 3169, যে জানাজা দেখলে সম্মান করে দাঁড়াতে হবে না, বসে থাকলেও অসুবিধা নেই, আগে হাঁটলেও সমস্যা নেই, পিছে হাঁটলেও সমস্যা নেই, শুধুমাত্র যদি গাড়িতে যান তাহলে জানাজার যে গাড়িটা তার পিছনে যেতে হবে। এটি হচ্ছে হাদিস। এখন একটি জিনিস আমি বর্ণনা করব, যেটি সময় সংক্ষিপ্ত হয়ে আসছে ইনশাআল্লাহ তাআলা, যেটি আমার কাছে কিছুটা দরখাস্ত এসেছে, যে উত্তম মৃত্যু এর এর নিদর্শনগুলো কি, আর তারিকু ইলাল হুসনুল খাতিমা, যে সব মানুষের যে মৃত্যুটা হয়ে হবে তার সবচেয়ে উত্তম মৃত্যুটা কি হবে। উত্তম মৃত্যু হচ্ছে যে
ইনতাকু বিশাহাদাতা ইনদাল মাউত, যে ব্যক্তি শাহাদা করতে পারবে মৃত্যুর সময়, লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা আখিরু কালামাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সবার শীর্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, ভ্যামদি হসপিটালে দেখেছি যখন মানুষ মুমূর্ষু হয়ে থাকে তখন কেউ তাকে তালকিন করে না, তালকিন করতে হবে, হাদিসের ভিতরে এসেছে মৃত ব্যক্তির কাছে গেলে তাকে শুনিয়ে শুধু করতে হবে তা নয়, অনেকে মনে করে তাকে শুনিয়ে করতে হবে, এটি কিন্তু হাদিসে ওইভাবে নেই। হাদিসে এসে তাকে শিক্ষা দিতে হবে, তাকে বলতে হবে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এখানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নাই। সুতরাং শাহাদা, শাহাদা তান না, শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের ভিতরে লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগাউ ওয়াজহিল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে আল্লাহর চেহারার অনুসন্ধান করবে, আল্লাহর চেহারা। সুবহানাল্লাহি বিহামদি, আপনাদের একদিন সময় পেলে আমি ওয়াজহিল্লাহ আল্লাহর চেহারার বর্ণনা হাদিস থেকে দিব, এগুলো আমাদের দেশে নাই। আমাদের দেশে হলো আল্লাহ নিরাকার, এই কিসের আবার চেহারা, এগুলি কিছুই বলে না। আর এটার একটা অনুবাদ করে কি ওয়াজহিল্লা আল্লাহ সন্তুষ্টি, এই ধরনের অনুবাদ অত্যন্ত গর্হিত। এই সন্তুষ্টির আরবি হচ্ছে রেদা, এখানে আল্লাহ বলছেন ওয়াজহিল্লা, ওয়াজহি মানে হচ্ছে চেহারা, তো আমরা সন্তুষ্টি করছি কেন? বাংলা ভাষায় কোরআন অনুবাদ হচ্ছে, আমাদের সমাজে কোরআন গবেষকের অভাব নাই, তো সেখানে তারা কি গবেষণা করে কি বের করেছেন, ওয়াজহিল্লাহ হচ্ছে কি আল্লাহ সন্তুষ্টি। এটি আপনাকে কে দায়িত্ব দিয়েছে? এটি বললে গুনাহ হবে, ওয়াজহিল্লাহ হচ্ছে আল্লাহর চেহারা, আমার আপনার ভালো না লাগলেও এটি হচ্ছে হক, হ্যাঁ এটি মানতে হবে, কিছুই করার নেই। সুবহানাল্লাহ বিহামদি, কারণ চেহারা হচ্ছে ওয়াজহি, ওয়াজহিল্লাহ যে আল্লাহর চেহারাকে অনুসন্ধান করবে চাইবে, খাতামালাহু বিহা, তা এটি যদি তার শেষ চাওয়া হয় আর সে যদি চাওয়ার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে দাখালুল জান্না। আর আমাদের অবস্থা হবে কি বাংলাদেশের, যে আমরা তো আল্লাহকে বলি নিরাকার, তার কোনো চেহারা নাই, কিছু নাই, সে কোথায় আছে কিছুই আছে কিছুই জানি না, সুতরাং আমাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এটির সাথে ইবতিগাউ ওয়াজহিল্লাহ থাকতে হবে, এই আশা থাকতে হবে যে আল্লাহর চেহারা সে একদিন দেখবে, আল্লাহর চেহারার দিকে একদিন তাকিয়ে থাকবে, এরকম সে আশা পোষণ করবে, চাইবে। ওমান তাসাদদাকা বিসাদাকাতুহু খাতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি সবশেষে সাদাকা করবে সেটি যদি তার শেষ কর্ম হয় তাহলে সে জান্নাতে যাবে। এই কারণে আপনাদের উচিত, যারা মরে যাবে এরকম ডাক্তার যখন আশা ছেড়ে দেয় তখন উচিত হসপিটালে গিয়ে ওনাকে বলা যে আপনার যে অলংকার আদি আছে, কিছু টাকা পয়সা আছে, এগুলো আপনি এখন সদকা করে দেন, তাহলে এই সদকাটা যদি করে দেওয়ার দু একদিনের ভিতরে ইন্তেকাল করে আর এটাই যদি তার লাস্ট কাজ হয় তাহলে সে জান্নাতে চলে যাবে, যদিও সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে নসিব হয় নাই, কারণ হাদিসের ভিতরে এটাও আছে। সুতরাং এটাও জানা উচিত। রাওয়াহু ইমাম আহমদ হাযাল হাদিস সহিহু সহিহুল আলবানি রাহিমাহুল্লাহ। এখন উত্তম আলামতের ভিতরে একটি আলামত হচ্ছে যে মানে এই কপালে ঘাম জমে যাওয়া, আল মাউতু বি রাসহুল জাবিন আই আন ইয়াকুনা আলা জাবিনাহু ইরকু ইনদাল মাউত, যখন মৃত্যু সময় হয় তখন কপালে যদি ঘাম আসে, সাধারণত কার্ডিওভাস্কুলার ইভেন্ট হলে, হার্ট অ্যাটাক হলে কপালে অনেকেরই ঘাম আসে। আলহামদুলিল্লাহ তাআলা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউতুল মুমিনা বি ইরকিল জাবিন, যেই মুমিনের কপালে ঘাম নিয়েই তার মৃত্যু হবে, এই হাদিসটা সহি। তারপরে যে হাদিসটুকু আপনাদের খেদমতে পেশ করতে চাই সেটি হচ্ছে যে আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতুল কবর, যে ব্যক্তি শুক্রবার দিন ইন্তেকাল করবে, শুক্রবার রাতের বেলা অথবা দিনের বেলা, রাতের বেলা অথবা দিনের বেলা, শুক্রবার রাত বলতে কি বোঝায়, শুক্রবার রাত বলতে বোঝায় যে বৃহস্পতিবারের দিবাগত রাত, মানে ইসলামের ক্যালেন্ডারে রাত আগে আসে দিন পরে আসে,
মানে বৃহস্পতিবারের রাত হচ্ছে শুক্রবারের রাত, আর শুক্রবার দিন হচ্ছে শুক্রবার দিন। তাহলে শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার রাত মানে লাইলাতুল জুমা অথবা ইয়াউমুল জুমা, এই 24 ঘন্টার ভিতরে যার মৃত্যু হবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, সে কবরের ফিতনা থেকে বেঁচে থাকবে। এই হাদিস আখরাজাহু আহমদ মিন তারিকনি মিন তারিকাইন, যেটা দুইটি তরিকায় পথের ভিতরে এসে, আন আব্দুল্লাহ বিন ওমর, ওয়া তিরমিজি মিন আহাদিল ওয়াজিহিন, ওয়ালাহু শাওয়াহিদ আন্নাল নাস আনাস বিল জাবির আন আব্দুল্লাহ গায়রুহুমা, ফাল হাদিস বি মাজমুউ তারিকাহু হাসান আও সহিহ। যে সমস্ত সনদগুলিকে একত্র করে শেখ আলবানী বলছেন এই হাদিসটুকু হয় হাসান হবে না হয় সহিহ হবে। সুতরাং এই হাদিসটুকু সম্পর্কে কেউ যদি জানতে চায় তাহলে শেখ আলবানী তাকে পরামর্শ দিয়েছে, ইরজিই তুহফাতুল আহওয়াজি শরাহ সহি জামে তিরমিজি, তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ বই রয়েছে সেটাকে বলে তুহফাতুল আহওয়াজি, সেখানে বিস্তারিত আছে, এই জন্য তিনি আর বিস্তারিত উল্লেখ করেননি। হাদিসে সহি যে শুক্রবার দিন কেউ ইন্তেকাল করলে এবং তার কবরের ফিতনাটুকু মাফ হয়ে যাবে। এখানে এই যে কবরের ফিতনা মাফ হয়ে যাবে, এখানে আমরা যে জিনিসটি বলতে চাই যে কবরের ফিতনা মাফ হয়ে যাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই, মানে কবরের আযাব থেকে মাফ পেতে গেলে, সেটি হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব যে মানে সূরা মুলক পাঠ করার জন্য, সূরা মুলক যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার কবরের আযাব থেকে তাকে রক্ষা করবে। এই হাদিসটুকু সহি, এই হাদিসটুকু শেখ আলবানী সহি বলেছেন এবং আমাদের উচিত এটিকে আঁকড়ে ধরা। এইটি আমাদের করা উচিত যে আমরা যারা কবরের আযাব থেকে মাপ পেতে চাই তাদের উচিত হবে যে আমরা যেন সবাই মানে সূরা মুলক পাঠ করি প্রতি রাত্রে। এটি হচ্ছে সহি, আর কোনো সহি হাদিস নেই যে, কারণ শুক্রবারের যে মৃত্যু সেই মৃত্যু আমাদের হাতে নয়, আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না যে আমরা কবরের ফিতনা থেকে বেঁচে থাকতে পারব। কিন্তু আমরা যেটা কন্ট্রোল করতে পারি, যেটা আমাদের ইচ্ছা শক্তির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা করতে পারি, সেটি হচ্ছে প্রতি রাতে যদি আমরা সূরা মুলক পড়তে পারি। কারায়াতু সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লি লাইলা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান কারা তাবারাক عن عبد الله بن مسعود رضي الله عنه قال من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منع الله به بها من عذاب القبر اي سورة كو شيء قبر العذاب تك بعد ذبه وكنا في أحد رسول الله صلى الله عليه وسلم نسمعها منع منع امرا نبي صلى الله عليه وسلم عمله اي سورة تك بلتا المنع যে এটি বাধা দানকারী। ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরা মিন ক্বারা বিহা ফি কুল্লি লাইলা ফাকাদ আকসারু ওয়া আতিবু, এটি আমরা সব সময় আমরা পড়ব। আমাদের দেশে আমরা যেহেতু হতভাগা, আমি আগেই বারবার বলেছি, আপনারা হয়তো শুনে অনেকে কষ্ট পান, না কষ্ট আমিও পাই, কারণ আমরা আসলেই হতভাগা হয়েছি। আমাদের দেশে আমরা কি করি, বসে বসে সূরা ইয়াসিন পাঠ করি। শুনুন, সূরা ইয়াসিনের কোনো ফজিলতের হাদিস সহি নয়, সবগুলি হচ্ছে দু একটি আছে হলো অতি দুর্বল আর অধিকাংশ হচ্ছে জাল মাউদু। সূরা ইয়াসিনের ফজিলতের কোনো সহি হাদিস নাই, সূরা ইয়াসিন পাঠ করলে কি হবে এর একটা হাদিস সহি না, এর 10-12 আছে, 5-6 আছে অন্ততপক্ষে, এর ভিতরে 3 আপনাদেরকে শোনাই। মান দাখালা মাকাবিরা ফাকরাহা সূরাতু ইয়াসিন خفف عنهم يومئذ وكان له بعدد من فيها حسنا, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে সূরা ইয়াসিন পাঠ করবে সেদিন তার শাস্তি লাঘব হবে, আর যে ব্যক্তি গোরস্থানের মৃত সংখ্যায় তার সওয়াব লিখবে। হাদিস মাউদু, এটি হচ্ছে জাল হাদিস। সুতরাং
আর আরেকটি কি, যে যখন মানুষ ইন্তেকাল করতে বসে মৃত্যুর সময়, তার মাথার কাছে গিয়া সুরা ইয়াসিন পাঠ করো। এই হাদিস হচ্ছে মা মান মাইয়াতুন ইয়ামুতু ফায়ুকরাউ ইনদা সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহি হাযাল হাদিস মাওদূউ। যে ব্যক্তি মৃত্যু পথযাত্রীর কাছে গিয়ে সুরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দেন, এই হাদিসটি হচ্ছে জাল মাওদূউ হাযা হাদিস। পাঠ করলে কিছুই হবে না, এটি জাল হাদিস। আর কবরস্থানে পাঠ করলে কিছুই হবে না, এটি জাল হাদিস। বলে কি যে সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কলিজা, ইন্না লিকুল্লি শাইউন কালবুন, প্রত্যেকটি জিনিসের কলিজা রয়েছে, ওয়া ইন্নাল কালবাল কোরআন ইয়াসিন, আর কোরআনের কলিজা হচ্ছে সূরা ইয়াসিন। মান কারাহা, যে ব্যক্তি পাঠ করিল, ফাকান্নাহা কারা আল কোরআন আশারা মারাতান, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলো সে কোরআন 10 বার পাঠ করলো। হাযাল হাদিস মাওদু, এটি একটি জাল হাদিস। আর এই জাল হাদিসের পাল্লায় পড়ে আমাদের দেশ সোনার বা সোনার বাংলা শস্য শ্যামলা সুজলা সফলা, জাল হাদিসে ভরা আমাদের এই বাংলা। আর এই কারণে প্রতিযোগিতা লাগে, প্রত্যেকটা মসজিদে আমাদের ছোট বাচ্চাদেরকে সূরা ইয়াসিন পাঠ করা। আর সূরা ইয়াসিন পাঠ করলে মৃত ব্যক্তির কিছুই হবে না, না নিজের হবে কিছু, না মৃত ব্যক্তির হবে কিছু। আর যেই সূরা পাঠ করলে আপনাকে কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। হাসানহু আল আলবানি সহিহ তারগিব ও তারহিব 1475 নম্বর, সেটি হচ্ছে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা কুল্লি লাইলা, প্রতি রাত্রে পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। শুনুন, কবরের আযাব সম্পর্কে কিছু বলে নেই। আমাদের ধারণা যে সবকিছুই কবরের আযাব, ছোট ছোট বাচ্চা কিংবা সুহাদা আউলিয়া তাদের কবরের আযাব মানে হবে না। শুনুন, কবরের একটি আযাব রয়েছে, সেই আযাব সবার জন্য হবে। রাওয়াহু আহমদ আন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু, ভালো করে লিখে রাখুন, এটি কি বলে, স্কুইজ অব দ্য গ্রেভ, ইন্না লিল কবরি দগদাতুন, দগদাতুন মানে হলো যেখানে কবর চেপে ধরবে মানুষকে, ফালাও নাজা আও সালিমা আহাদুন মিনহা লা নাজা সাউদ বিন মুআজ। আল্লাহর রাসূল বলতেছেন যদি কাউকে কবরের এই যে মানে পিষে যাওয়া মানে কবর সংকুচিত হয়ে যাওয়ার যে আযাব, এটি যদি কেউ এটার থেকে রক্ষা পেত তাহলে সাউদ সাদু বিন মুআজ রক্ষা পেত। قال الالباني في صحيحه سلسله صحيحه 1695 হাদিসের ভিতরে তিনি হাদিসকে সহিহ বলেছেন। তার মানে হচ্ছে যে এই ব্যক্তিও এই কবরের সংকোচন থেকে রক্ষা পায়নি, সাউদ বিন মুআজ। সুতরাং কেউ এই কবরের সংকোচ থেকে রক্ষা পাবে না। ইন্না লিল কবরি দগদাতুন, প্রত্যেকটি কবর চেপে ধরবে, একবার করে চেপে ধরবে, এই শাস্তিটা হবে একবার এবং সবার হবে, এর থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালাও নাজা, যদি কেউ মুক্তি পেত আও সালিমা, এর থেকে বেঁচে থাকতো আহাদুন, যে কোনো একজন, মিনহা লা নাজা সাদু বিন মুআজ, সাদু বিন মুআজ বেঁচে থাকতো, কিন্তু তাকেও এটি ধরেছে। এই জন্য শেখ আলবানী রাহমাহুল্লাহ তার সহিহার ভিতরে বলেছেন জুমলাতুল কাউলু আন্নাল হাদিস বিন মাজমুউ তারিকা ও শাহদাহু সহিহু বিল আরাইব। শেখ আলবানী বলছেন যে এই হাদিসটুকু নিঃসন্দেহে সহি, ফনাসআলুল্লাহু তাআলা আন ইয়াহুনা আলাইনা দগদাতুল কবর আন্নাহু নামাল মুজিব নিআমাল মুজিব। শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন হে আল্লাহ আমাদের সবাইকে এই আযাবটাকে সহজ করে দাও, বাঁচতে তো পারবো না। এখানে বাঁচার জন্য আলবানী দোয়া করেন নাই, বলছেন যে হে আল্লাহ এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ হাদিস সহিহ ভিতরে আল্লাহ রাসূল বর্ণনা করেছে যে কেউ বাঁচবে না। সুতরাং আলবানী তার কিতাবের ভিতরে দোয়া করছেন ইন্না ইয়াহুনা আলাইনা দগদাতুল কবর আন্নাহু নিআমাল মুজিব। হে আল্লাহ তুমি তো দোয়া কবুল করো আমাদের জন্য, সে দগদাতুল কবর, কবরের সংকোচনের আযাবটা আমাদের জন্য সহজ করে দাও, কোন লোক বাঁচতে পারবে না, ইভেন সুহাদা।
فظاهر ان دغمه القبر تشمل الشهداء والصالحون واولياء شهيد যারা সালেহুন যারা আল্লাহর আউলিয়া তারাও এটা থেকে বাঁচতে পারবে না, তাদের কেউ এটি ধরবে। এটিকে বলা হয় দগদাতুন কবর, কবর সংকোচনের আজাব, এটি একবার হবে। ওয়ালা তাশমিলুল আম্বিয়া, স্কলাররা বলছেন শুধুমাত্র নবীরা হয়তো বেঁচে যাবে, আল্লাহ নোজ বেস্ট। অনেকের ধারণা যে ছোট ছোট বাচ্চাদের কি হবে, হাদিস শুনে রাখুন। ওয়া আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু আনহু আন্নাস যে কবরের সংকোচন থেকে যদি কেউ বেঁচে থাকতো, লাও আকালতা হাজা সাব্বি, তাহলে সে বাচ্চাটিও বেঁচে থাকতো, কিন্তু বাচ্চাটিও কবরের সংকোচন থেকে বাঁচবে না। হাজ আল হাদিস তাবরানি معجم الكبير هذا الحديث صحيح في كتابه سلسلة الأحاديث صحيح هاربيتور شكال باني حديث تك صحيح بولتن جي بطاو بست بربنا لو أقلت أحد من دمة القبر قبر شنكوچن تكي جدي كيو بيچه جيتو تهالي اي چھوٹو بطا تا بيچه جيتو كنتو بطا تاو بست بربنا شوائي كي اي شنكوچن گرفتار ہوتا ہو ایک بار শেখ আলবানী বলছেন যে এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, এটি ছাড়া যত ফিতনা রয়েছে সেগুলির থেকে বেঁচে যাবে। সুতরাং হাদিসের ভিতরে এসেছে যে এই জন্যই প্রতি নামাজে শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। ছোট ছোট বাচ্চা যারা মরে যায় তারা কোথায় থাকে? তারা থাকে হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের গার্ডিয়ানশিপে। এটি হাদিস এসেছে রাওয়াহুল বুখারী ও আম্মা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস সংক্ষেপে বলছি যে যতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নের ভিতরে একবার দেখলেন যে একটি লম্বা একটি লোক, তার মাথা একেবারে আকাশের সাথে আর তার চারিপাশে প্রচুর বাচ্চা কাচ্চা ঘোরাফেরা করছে। তখন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন স্বপ্নের ঘটনা, ও আম্মা রাজুলুন তুলু আল্লাযী ফি রাউদাতি, একটি বাগানের ভিতরে লোকটো ছিল, ফাইন্নাহু ইব্রাহিম আলাইহিসসালাম, ও আম্মা আল ওয়ালাদানু আল্লাযী হাওলাহু ফাকুল্লি মাউলুদিন মাতা আলা আল ফিতরা ফাকালা বাদুল মুসলিম ইয়া রাসূলুল্লাহ আও আওলাদুল মুশরিকিন ফাকালা আওলাদুল মুশরিকিন। মানে সমস্ত বাচ্চা কাচ্চা যারা বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছে, সমস্ত বাচ্চা কাচ্চা ইব্রাহিম আলাইহিসসালামের তত্ত্বাবধানে তারা সেই বাগানের ভিতরে এসেছে, তার বাগানের ভিতরে এসে আছে, সুবহানাল্লাহ বিহামদি। তখন সাহাবীদের ভিতরে একজন লোক বলল যে মুশরিকদের বাচ্চা কাচ্চাগুলো কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুশরিকদের বাচ্চা কাচ্চা ওই বাগানের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামের তত্ত্বাবধানে আছেন। আমরা আকিদার ক্লাস করছি না, ইনশাআল্লাহ আপনাদের যদি কোনোদিন আকিদার ক্লাস করি তাহলে আমরা বলবো যে মুশরিকদের বাচ্চাদের জন্য পরে পরিণাম কি হয়, আমরা সেটা বলবো, এখন আলোচনা করতে চাচ্ছি না ইনশাআল্লাহ তাআলা। একটি জিনিসই আমি বলবো, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনারা যারা মৃত্যুর পরে কান্নাকাটি করেন, এই কান্নাকাটি করলে কবরের লোকদের আযাব হয়, এই কথাটার অর্থ কি? ইন্নাল মাইতা লিউআযিবুহু বিবকাই আহলিল আলাই, যে মৃত্যুর জন্য যখন মানুষ কান্নাকাটি করে তার উপরে কবরের উপরে আযাব হয়। এটা আযাব শব্দ হলেও হাদিসের ভিতরে, কিন্তু এটি বুঝতে হবে তালাম্মু বিযালিক ইয়াতাওয়াজ্জাউ মিনহু লাআন্নাহু ইউআকাবাহু বিযানবিল হাইয়্যি লাআন্নাহু ইউআকাবাহু বিযানবিল হাইয়্যি। আপনাদের বুঝতে হবে যে জীবিতদের কোনো পাপের কারণে মৃতকে শাস্তি দেওয়া হয় না। ঘটনা হচ্ছে এই যে এতে মৃত ব্যক্তি এটিকে দুঃখ পায়, ইয়াতু ওয়াজ্জিউ, আর আরেকটি কি হচ্ছে তাআল্লাম, আল্লাম আল্লাম মানে হচ্ছে একটি পেইন, সে ব্যথা পায়, অন্তরে কষ্ট পায়, এই আর কিছু না, এটা আযাব হয় না। এটা আরেকটি জিনিস হচ্ছে যেটি আমাদের নিউ ইয়র্ক এবং টরন্টোতে হচ্ছে, সেটি হচ্ছে নাই মৃত্যু সংবাদ প্রচার করা, এটি হারাম। ওকাত সুবিতা আন হুজাইফা ইবনে ইয়ামান
انه كان اذا مات له الميت قال لا تؤذنه باحد তোমরা কেউ মৃত্যু মৃত্যু সংবাদ ঘোষণা করে দিও না ইন্নি আখাফু আন ইয়াকুনা নাইয়ান যেটি মৃত্যু সংবাদ নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নিষিদ্ধ নিষিদ্ধ মৃত্যু সংবাদ হয়ে যাবে ইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহি আনাল নাই মৃত্যু মৃত্যু সংবাদ প্রচার করাকে বলা হয় নাই নাই হচ্ছে হারাম করলে গুনাহ হবে যেটি আমাদের শহরগুলোতে করে মৃত্যু মরে গেলে এখন ওই পোস্টারিং করে এখানে উমুক ইন্তেকাল করেছে এটি নিষেধ হারাম মসজিদের মাইকে প্রচার করা নিষেধ হারাম করতে পারবে না তারপরে পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয় প্রচার করে এগুলি সবই হচ্ছে নিষেধ করলে কোনো সওয়াব হবে না গুনাহ হবে মসজিদের ভিতরে ঘোষণা দেওয়া উচিত নয় ঠিক না মসজিদ এই কারণে বানানো হয় নাই শুধুমাত্র খবরটুকু মুখে মুখে প্রচার করতে হবে ব্যক্তিগত হবে এই একজনে ফোন করলো যে উমুক ইন্তেকাল করেছে ইন্নানিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন আপনারা আসেন এই এই ইত্যাদি ইত্যাদি আর হয়তো ম্যাক্সিমাম একবার মসজিদে একটু ঘোষণা করলো যে এতটার সময় নামাজে জানাজা হবে উপস্থিত থাকবেন একবার আলহামদুলিল্লাহ কিন্তু এই পোস্টারিং করা বারবার মসজিদে ঘোষণা দেওয়া এগুলি হচ্ছে অতিরিক্ত করলে এটি নাই অন্তর্ভুক্ত হবে এইভাবে মুহাদ্দিসরা বুঝেছেন এবং নাই করাকে হারাম বলেছেন এবং সাহাবিরা এটার থেকে বেঁচে থাকতেন এটি হচ্ছে নিষেধ আর সবশেষে একটি কথাই আমি বলতে চাই যারা টরন্টো আমেরিকায় থাকেন তারা ওই যে লাশকে বাংলাদেশে পাঠায় লাশ বাংলাদেশে পাঠানো যাবে না এটি হচ্ছে শেষ কথা এটি পাঠালে গুনাহ হবে যারা লাশ পাঠাচ্ছেন তারা মনে করছেন যে খুব সওয়াব হচ্ছে সওয়াব তো হবেই না যেই টাকাটা খরচ করা হয়েছে সেটি গুনার কাজে খরচ করা হয়েছে সুতরাং এতে গুনাহ হবে তাকে তওবা করতে হবে আর লাশকে কষ্ট দেওয়ার জন্য লাশের কষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা তোমরা জানাজার কাজ দ্রুত করো এই জন্য শেখ আলবানী তার আহকামুল জানায়েজের কিতাবের ভিতরে বলছেন আন্না ইয়াদফুনাহু বিল বিলাদি আল্লাযী মাতা ফি যে যে শহরে মারা যাবে তাকে সেই শহরে দাফন করতে হবে অন্য স্থানে নিয়েবে না ওয়ালা ইয়ানকালুহু ইলা গায়রাহু তাকে অন্য শহরে নেওয়া যাবে না লাআন্নাহু বিয়ানাফিল ইসরাই ওয়াল আমরু বিহি বিল হাদিস আবি হুরায়রা মুতাকদ্দিম যে আবি হুরায়রার হাদিস থেকে আমরা জানতে পারি যে সেখানেই কবর দিতে হবে যেখানে ইন্তেকাল করে এই ক্ষেত্রে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা বর্ণনা করেন লিযালিকা ক্বালাত আয়েশা লাম্মা মাতা আখু লাহু বি নাউদি আল হাবশা ফাহামালা বিন মাকানাহু যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাবাসায় মানে ইথিওপিয়ায় তার ভাই যখন ইন্তেকাল করলো তখন সেখানে তাকে দাফন করলো তখন তিনি বললেন মা আজাতু ফি নাফসি আমি তো মনে কিছু নেই নেই হ্যাঁ আমি আমার অন্তরে কোনো দুঃখ নেই আর আমার অন্তরে এটি আন্তরিকভাবে আমি চেয়েছি ইন্নি ওয়াদাতু আন্নাহু কানা দাফান ফি মাকানাহু সে যেন তার যেখানে সে ইন্তেকাল করেছে সেখানেই যেন তার দাফন হয় সেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছে ইমাম আন-নববী কিতাবুল আযকারে বলেন ওয়াইজা আউসা বি আন ইউনকিলা ইলা বিলাদি আখির লা তুনফাযু ওয়াসিয়াতু যদি কেউ ওসিয়ত করে যায় অনেকে করতে পারে কারণ শয়তানের তো কোনো অভাব নাই সমাজে যে ওসিয়ত করে গেল যে আমার এই লাশটুকু বাংলাদেশে প্লেনে নিয়ে টেকনাফে দাফন করবেন এই ধরনের ওসিয়ত করলে সে ওসিয়ত বাস্তবায়ন করা যাবে না ফা ইন্না নাকাল আল হারাম আলা আল মাযহাবি সহিহ আল মুখতার আল্লাযী ক্বালু আকসারুনা ওয়া সারাহু বিল মুহাক্কিকুন সমস্ত মুহাক্কিক বলেছেন এটি সঠিক মাযহাবে হারাম এটি করা যাবে না অতএব আমাদের বাংলাদেশের সমাজে দেখা যায় যে আমরা সবাই মানে লাশ বাংলাদেশে পাঠানোর জন্য টাকা পয়সা তুলি এবং টাকা দিয়ে শুনেন লাশ যখন প্লেনে তোলা হয় তার আগে ফিনারেল হোমে এমবলবিং ফ্লুইড এই ফিনারেল ভেইন ফিমোরাল ভেইন এবং জগুলার ভেইন দিয়ে শরীরে ঢুকানো হয় এই ফর্মালডিহাইড ইথাইল অ্যালকোহল এবং অন্যান্য
অনেক ধরনের গর্হিত পদার্থ, এর ভিতরে অ্যালকোহল জাতীয় কিছু কম্পোনেন্ট রয়েছে, ওইটিকে বলা হয় এম্বলমিং ফ্লুইড। সেই ফ্লুইড দিয়ে লাশটাকে প্রিজার্ভ করা হয়, মৃত ব্যক্তিকে শরীরে কোনো সুই ঢুকানো, কোনো পদার্থ ঢুকানো আপনার জন্য যেরকম হারাম, জীবিত অবস্থায় মৃত অবস্থাও একইভাবে হারাম। লাশকে যে আপনি যখন লাশকে এই রেফ্রিজারেটরে রাখবেন, লাশকে কষ্ট দিচ্ছেন, আর প্লেনে রাখবেন, তারপরে আসা যাওয়াতে তার শরীর থেকে পায়খানা পেশা বের হবে, আবার তাকে খুলতে হবে, আবার তাকে গোসল দিতে হবে, নানান সমস্যা, অনেক ধরনের আজাব, মানে মানে কষ্ট সবারই হচ্ছে। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনারা যারা আমেরিকায়, আমরা বিদেশে থাকি, তাদের উচিত, তাদের মা বাবা যদি দেশে থাকে তাহলে আগেই তাদের সাথে একটু পরামর্শ করা, যে দেখুন আব্বা, দেখুন আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার লাশ কিন্তু পাঠানো হবে না, কারণ শরীয়তে এটি হারাম, এটি করা যায় না। সুতরাং যেখানে আমরা ইন্তেকাল করব সেখানেই দাফন করার কথা হাদিসের ভিতরে রয়েছে এবং কোরআন সুন্নাহ মোতাবেক, সুতরাং এটি দাবি করবেন না, এটি আগেই সমাধান করে রাখা উচিত, তাহলে আমাদের সমাধান হবে না। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কথা এখানেই শেষ, আপনারা প্রশ্ন করুন ইনশাআল্লাহ, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। যে বন্ধু আমরা হাত মিউট করেছি, যারা প্রশ্ন করবেন প্রশ্ন করবেন ইনশাল্লাহ। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আমি একটি উত্তর শিখিয়ে দিচ্ছি, এটি অনুগ্রহ পূর্বক লিখে রাখুন এবং আপনারা যারা শুনছেন সবাই এটি শিখুন, এটি সবার জন্য উপকারী হবে বিজনিল্লাহি তাআলা। মৃত্যু যখনই কোনো খবর আসবে, যখন প্রথম যখন খবর আসবে তখন আপনার চোখের পানিগুলো ফেলবেন, মুখ দিয়ে কিছু বলবেন না, এটি হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত সংবাদ পাওয়ার পর সবসময় তিনি মানে চোখের পানি ছেড়েছেন, এটি সহিহ হাদিসে প্রমাণিত। সুতরাং চোখের পানি ফেলা যাবে কিন্তু মুখে কিছু বলা যাবে না, বিলাপ করে কাদা ও নিহায়া, যেটি হাদিসের ভিতরে আলাল মাইয়্যিত, মৃত ও মানে আমাদের দেশে যেভাবে করে অনেক সময় জামা কাপড় ছিঁড়ে ফেলে অথবা অনেক কিছু বলে যে এটা কেন হলো না, এটা কেন হলো না, এইভাবে বলে কথা বলাটা হচ্ছে হারাম। কিন্তু আপনি যদি শুধু চোখের পানি ফেলেন তাহলে এটি কোনো সমস্যা নাই, এটি সুন্নাহ। আর তিন দিন পর্যন্ত চোখের পানি ফেলা যাবে, এটি হচ্ছে মাসনুন সুন্নাহ, হাদিস রয়েছে। তিন দিনের পরে চোখের পানি ফেলা উচিত নয়, কারণ আপনাকে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যের হাদিস হচ্ছে, ধৈর্যের হাদিস জানতে হবে। অনেকে ধৈর্য বলতে আমাদের দেশের লোকের কারো ধারণা নাই, আমাদের দেশের ধারণা হলো কানতে কানতে সমস্ত ডাক্তারের বদনাম করতে করতে, হসপিটালের বদনাম করতে করতে, সমস্ত কিছু বদনাম করতে 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 এক মাস ধরে মুখে যা আসে তাই বলতে বলতে তারপরে এখন আর কান্নাকাটি করে না, বলে যে আমি ধৈর্য ধরেছি। এই ধরনের ধৈর্য কোরআন হাদিসে নাই, এই ধৈর্য বাংলাদেশি ধৈর্য, এই ধৈর্যের কোনো মূল্য নাই। ইন্না সাবরা ইন্দা আউওয়ালা সাদমা, হাদিস সহিহ। নিশ্চয় ধৈর্য হচ্ছে দুঃখ কষ্টের সময় প্রথম, একেবারে শুরুতেই যে চুপ হয়ে গেল সেই হচ্ছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একবার কবরের কাছ দিয়ে যেতে যাচ্ছিলেন হেঁটে, তখন একজন মহিলা কাঁদছিল। তখন সেই মহিলাকে আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিল্লাহ, যে তুমি আল্লাহকে ভয় করো, তুমি ধৈর্য ধারণ করো। যে তাকে বল ফাকাল আলাহা ইত্তাকিল্লাহ ওয়াসবিরে, তুমি সবর করো, আল্লাহকে ভয় করো। আর ওই মহিলা বুঝতে পারে না যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলতেছে ইলাইকা আন্নি ফাইন্নাকা লাম তুসিবু বি মুসিবাতি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাল্টা জবাব দিয়ে দিল যে তোমার তো কিছু হয় নাই, আমার একজন লোক মারা গেছে, ইন্তেকাল হয়েছে, আমি কাঁদতেছি। কিন্তু তখন পাশ থেকে আরেকজনে বলল, ওয়ালাম তারিফু, যে তুমি তো, ও মহিলাকে বলতে, তুমি তো তাকে চিনো নাই, সে হচ্ছে ফাকিলা লাহা হুয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সে মহিলা বুঝতে পারেনি যে এটা রাসূলুল্লাহ, অথচ মুখে মুখে তর্ক করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সে ফিরে যায় এবং গিয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই। ওয়ালাম তাজিদু ইনদাহু বি বি আওয়াবিন, আমি চিনতে পারি ইয়া রাসূলুল্লাহ, ইন্নি লাম আরিফ, আমি চিনতে পারিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বলতেছেন, ইন্না সাবরা ইন্দা আউয়াল সাদমা, নিশ্চয় সবর হচ্ছে আউয়াল সাদমা, ঠিক প্রথম যখনই খবরটা পাবে তখন যদি চুপ করে কেউ থাকে, শুধু চোখ দিয়ে পানি পড়বে আর আস্তে করে বলবে যে আমাদের আব্বা তা ইন্তেকাল করেছেন, অথবা আম্মা ইন্তেকাল করেছেন, অথবা আমাদের আত্মীয় ইন্তেকাল, এতটুকু। এই তাহলে অনেক সওয়াব। আর তিন দিন পর্যন্ত পানি ফেলাটা জায়েজ এবং সুন্নাহ, অসুবিধা নেই, কিন্তু পরে পানি আসলে চেষ্টা করতে হবে যেন না আসে, শব্দ না করা। কিন্তু যেটি আমার বোনদেরকে বলতে চাই সেটি হচ্ছে, আপনাদের আব্বা যদি ইন্তেকাল করে তখন আপনারা আব্বা কথাটা যখনই মুখে বলবেন তখন বলবেন রহমাতুল্লাহ আলাইহি, এটি বাংলাদেশে যেহেতু বেশি কমন এইভাবেই বলেন। আর মা হলে রহমাতুল্লাহ আলাইহা, সারা জীবন বলবেন। যেমন আপনি কথা প্রসঙ্গে বলতেছেন, যেমন আমি বলি যে আমার আব্বা রাহিমাহুল্লাহ, তিনি যখন বাজার থেকে বাসায় ফিরতেন তখন তিনি বলতেন তোমরা পড়াশোনা করো। রাহিমাহুল্লাহ তিনি আমাকে দেখলে খুশি হতেন। রহিমাহুল্লাহ তিনি বলতেন তুমি ভালো করে পড়াশোনা করো, মানুষ হও। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা আল্লাহ ইয়ারহামুহু, আব্বা আম্মা মুখ দিয়ে যখনই বের হবে তখনই আপনাকে বলতে হবে যে বিভিন্ন ভাবে, একটি হচ্ছে বাংলাদেশের মানুষদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে রহমাতুল্লাহ আলাইহি হচ্ছে পুরুষ হইলে, আর মহিলা হইলে রহমাতুল্লাহ আলাইহা, এটা বললে তার উপরে একটা রহমা হচ্ছে। আর যদি আপনি আরবি জানেন তাহলে আপনি বলবেন আমার আব্বা আল্লাহ ইয়ারহামুহু গাফারুল্লাহ লাহু, আমার আম্মা গাফারুল্লাহ লাহা, আমার আম্মা রহমাতুল্লাহ আলাইহা, তিনি আমাকে বলতেন যে তুমি ভালো করে ভাতটা খেয়ে নাও, তারপরে তুমি বাজার থেকে একটি কলা নিয়ে এসো। আমার আম্মা রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেন যে তুমি কোরআন শরীফটা ভালো করে মুখস্থ করো। আমার আম্মা রহমাতুল্লাহ আলাইহা সারা জীবন যখনই আমার আম্মা মুখ দিয়ে বের হবে তখনই রহমাতুল্লাহ আলাইহা অটোমেটিক বের হবে। আফসোস, এই পর্যন্ত বহু বাংলাদেশি ভাই বোন বোনদের কাছে আমি যেতে পারি নাই, ভাইদের কাছে এই কায়দাটা আমি শিখিয়েছি, আমি কাউকে দেখি নাই, হতবাগা না হলে যা হয় আর কি। আমাদের দেশে সে বেস্টেড ইন্টারেস্ট কায়েমি স্বার্থবাদীদের প্ররোচনায় পড়ে আমাদের দেশে যেটা হচ্ছে সেটি হচ্ছে অমুক মাওলানা মাশায়েখ শেখ মানে বিশিষ্ট চিন্তাবিদ অমুক বিদ তার জন্য রহমতুল্লাহ আলাইহে, আর নিজের আব্বা আম্মার জন্য কিছুই না, শরীয়ত বিরোধী। আরে আমার আব্বা আম্মা যদি না থাকে রহমতুল্লাহ আলাইহুমা তাহলে আমি এই পর্যন্ত আসলাম কিভাবে? আপনার আব্বা আম্মা হলো আপনার প্রতি মোহতাজ, তারা সবসময় আপনার একটা দোয়া পেলে তার গুনাহ একটা মাফ হয়ে যাচ্ছে। আর আমার হতভাগা দেশের লোক সারা জীবন আব্বা আম্মা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো কিন্তু কখনো রহমতুল্লাহ আলাইহা রহমতুল্লাহ আলাইহি বলতে পারলো না। এটা আমি সত্যি কথা কি, আমি বিভিন্ন দর্শেও বলেছি কিন্তু পরে আমি দেখেছি যে আমার ছাত্র যারা আমার সামনে যারা আমার কাছ থেকে দর্শ নিয়েছে তারা আব্বা আম্মা বলতেছে কিন্তু কখনোই রহমতুল্লাহ আলাইহি বলতেছে না। আপনার আব্বা আম্মা যদি জীবিত থাকে তাহলে আমার আম্মা হাফিজুল্লাহ,
আমার আব্বা হাফিজুল্লাহু, হে আল্লাহ তাকে হেফাজত করো, হ্যাঁ দা আমার বারাকাত হু, কত সুন্দর সুন্দর দোয়া আছে, নামটা বলে তার জন্য দোয়া করতে হবে, আর মরে গেলে তার জন্য রহমতুল্লাহ আলাই, এটা সবাইকে করতে হবে। করলে কি হবে, কিয়ামতের দিনে যখন আমাদের পিতা মাতা কবর থেকে উঠবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই পিতা মাতাকে স্মরণ করাবে যে তোমার কিন্তু অনেকগুলো গুণা ছিল, এগুলি তুমি দেখতে পাচ্ছ না। সে নিজে অবাক হবে যে ইয়া আল্লাহ ইয়া রহমান, এ কি হলো, আমি তো এত হাসানাত আমি দুনিয়াতে করিনি। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে স্মরণ করে দিবে যে তোমার সন্তানরা তোমার জন্য মাগফিরাত কামনা করেছে, আর আমি একে একে তোমার সাইয়াত গুলোকে মুছে দিয়ে এখানে হাসানাত দিয়ে পরিণত পরিপূর্ণ করে দিয়েছি, আর আমরা যেহেতু হতভাগা সেই জন্য আমরা কিছুই করি না, ঠনঠনা ঠনঠন সারা জীবন শুধু ওই বিশেষ এক দিনে বসে একেবারে দোয়া করে মানে গোষ্ঠী উদ্ধার করা, এগুলি কোরআন হাদিসে নাই। আপনাকে সবসময় দায়ী ভাবে কায়েমী ভাবে সবসময় মৃত ব্যক্তির জন্য দোয়া করতে, বিশেষ করে পিতা মাতার জন্য, যার যার পিতা মাতা যার যার কাছে, সে তার পিতা আব্বা কথাটা মুখ দিয়ে আসলেই এইভাবে রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা যদি এখানে এই বইটি দেখতেন রহিমাহুল্লাহ তিনি খুব খুশি হতেন, এইভাবে আব্বা মুখ দিয়ে বের হলে আম্মা রহমতুল্লাহ আলাইহা তিনি তো বলছেন যে না আমি তোমাকে টাকা দিব না, রহমতুল্লাহ আলাইহা, এইভাবে এইভাবে যদি বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ এটা আপনারা করেন করেন করেন, তাহলে হবে কি আপনাদের ছেলে মেয়েরা যারা আপনাকে দেখছে, আপনি মারা গেলে আপনার নামটাকু নিয়ে তখন তারা বলবে মাই মাম রহমতুল্লাহ আলাইহা, বলবে মাই ড্যাড রহমতুল্লাহ আলাইহ, এভাবে বলবে, তাহলে একটা সিলসিলা চালু হবে বংশ পরম্পরায়। এগুলি সালাফদের ভিতরে ছিল, অনেক মুসলিম দেশে আছে, খালি নাই আমাদের হতভাগা বাংলাদেশে। কার জন্য আছে, ওই বড় বড় মাওলানা যারা বিশিষ্ট চিন্তাবিদ তাদের আছে, আর আমাদের আব্বা মা এর কোনো দাম নাই। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, ছোট ছোট দুইটা প্রশ্ন ছিল, সেটা প্রথমত হচ্ছে যখন মৃতদেহকে ধোয়া হয় আপনি বলছেন যে তিনটা দিনে করে দিয়ে এদিকে, কিন্তু যেসব মেয়েদের চুল খুব বেশি লম্বা থাকে না সেই অবস্থায় কিছু করার কি কোনো, সেই অবস্থায় শুধুমাত্র কপাল থেকে কিছু চুল টেনে পিছনের দিকে নিয়ে যেতে হবে, চুল যদি খাটো হয় তাহলে ওই টানার পরে যতটুকু থাকে আলহামদুলিল্লাহ, আর বা কপালের দুই দিক থেকে কানের উপর থেকে টেনে পিছনের দিকে একবার নিয়ে যাবে, তারপরে যে পর্যন্ত থাকে, এটি যদি বেনি করার মতো লম্বা না থাকে তাহলে ওইভাবে একবার হাতে করে দিবে, বারবার করবে না, আর এটা আপন অবস্থায় ছেড়ে দিবে, তখন ওই চুলটুকু ন্যাচারাল অবস্থায় যদি খাটো থাকে বব কাট করা থাকে তাহলে বব কাট অবস্থায় থাকবে, এবং কিয়ামতের দিনে বব কাট অবস্থায় সে উঠবে, আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। না, ইসলামের হাদিসের ভিতরে এসেছে যে মহিলা যারা তাদের চুলগুলো আপন অবস্থায় চলে যাবে, এটাই হচ্ছে মহিলাদের ফিতরা, আর ছেলেদের চুল মানে ছোট থাকে, এটি 1500 বছর আগেও এই ফিতরা ছিল, এখনো আলহামদুলিল্লাহ এইটা আছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল একটু লম্বা ছিল ঘাড় পর্যন্ত, মানে ছেলেদের চুল একটু লম্বা থাকতে পারে কিন্তু মেয়েদের চুল খাটো করার কোনো হাদিস পাওয়া যায় না। আল্লাহ জানাজার সাথে যাওয়ার সময় যে একটা হাদিসে অনেক আগে পাইছিলাম, যেটা যে জানাজাকে রাখা পর্যন্ত জানাজার সাথে যারা যায় তারা বসবে না, এই হাদিসটা কি সহি? এখানে তো আমরা বললাম যে জানাজার সময় দাঁড়িয়ে থাকার হাদিস মানসুখ হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে বসতে পারেন, দাঁড়াতে পারেন, এটা ইচ্ছা ইখতিয়ার, না না বসতে বসতে পারবে, সেই হাদিসটুকু মানসুখ হয়ে পরের হাদিসে এসছে যে বসা যাবে, অসুবিধা নেই। আমার লাস্ট ছোট্ট একটা কোশ্চেন, সুরা মুলক পড়ার যে হাদিসটা আসছে সেটা কি সুরা মুলক মুখস্থ করা না জাস্ট প্রতি রাতে পড়া, এটা না 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 কারা কারা মানে পড়বেন, মুখস্থ করতে হবে না, মুখস্থ করলে ভালো মানে সেটা আপনার খুলতে হলো না কোরআন, কিন্তু মান কারা মানে এখানে পড়তে হবে, এখানে
মুখস্থ না না দেখে দেখে কোনোটাই উল্লেখ নাই। আমরা যেহেতু আরবি ভাষায় দুর্বল, যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখে পড়বেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। বলুন বলুন। আচ্ছা, আপনি তো বললেন যে শুক্রবার দিন মারা গেলে গোড়া জব হবে না, তাই আচ্ছা রোজার দিনে মারা গেলে কি কোনো সওয়াব আছে নাকি? না না, এর কোনো কিছু নাই। মানে রোজার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওই মাসে মানে এটি একটি খাস রহমত দেন, সেই কারণে কিছু কনসেশন আছে শুধু রোজার মাসের সময়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু রোজার রোজার ভিতরে ইন্তেকাল করলে আলাদা করে কোনো ফজিলতের হাদিস নাই, আশা করি বুঝতে পেরেছেন। আমার প্রিয় ভাই, এখানে মহিলাদের প্রশ্ন ছাড়া অন্য কেউ প্রশ্ন করতে পারে না, আশা আমি দুঃখিত। আসিফ, পরের প্রশ্ন, পরের প্রশ্ন করুন। হ্যালো হ্যালো বলুন। হ্যালো হ্যালো বলুন। হ্যালো, শুনছি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আপনি বলছিলেন যে জীবিত মাতা পিতার জন্য বলার সময় বলতে হবে হাফিজুল্লাহি মা, হ্যাঁ হাফিজাহুল্লাহ দামাত বারাকাতু, এরকম মানে মানে জীবিত অবস্থায় দোয়া করাটা এত জরুরি না, করলে ভালো সেটি উত্তম, কিন্তু যখন ইন্তেকাল করে তখন দোয়া করা তো অত্যন্ত দরকার, কারণ উনি তো ইন্তেকাল এই কাজ। প্রশ্নটা কি? আচ্ছা, জীবিত অবস্থায় মাতার বেলা কি বলা যাবে? টেলিফোনের সামনে বাচ্চাদেরকে আগে থামানো, আপনার কথা তো আপনি শুনতে পাচ্ছেন না কারণ টেলিফোন মিউট করতেন। হাফিজাহুল্লাহা, হাফিজাহুল্লাহা ভাইয়া, শুনছি আমি এবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাফিজাহুল্লাহা, হাফিজা হাফিজাহুল্লাহা, 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 এই এইভাবে বললে হবে ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে যারা মারা যাবে তাদের মৃত্যু সংবাদ প্রচার করাটা নিষেধ, জি, তো এখন আমাদের আমরা আসলে জানতাম না তো যে আমরা যে কনফারেন্স লাইনের তালিমের শেষে যে কোরআনের তালিম হোক বা হাদিসের ক্লাস হোক, তালিমের শেষে কারো যদি বাবা মা বা ভাই বোন বা আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় মারা যেতেন তাদের নাম ধরে আমরা বলতাম যে ঘোষণা দেওয়াটা ঠিক নয়। আপনাদের যদি কারোর মৃত্যু সংবাদ থাকে তাহলে ব্যক্তিগত ভাবে ফোন করে বলবেন, এটি হচ্ছে এলান, যেটি নিষেধ করা হবে। এলান মানে ঘোষণা দেওয়া, সেটি হচ্ছে যে কোনো মাইক্রোফোন অথবা কোনো জায়গা থেকে ঘোষণা দেওয়া, এটি করা নিষেধ। হ্যাঁ, কিন্তু যেটি নিষেধ নয় সেটি হচ্ছে আপনি কারোর কাছে দোয়া চেতে পারেন, এটি নিষেধ নয়, এটি করা যাবে, অসুবিধা নেই। আর মসজিদের ভিতরে যদি ঘোষণা দেয় তাহলে সেটি জানাজার স্বার্থে ঘোষণা দিবে, যদি জানাজা হয় যে এই মসজিদে এতটা সময় নামাজ, জানাজা আছে অমুক ব্যক্তির জন্য, তার অ্যাড্রেসটা সে বলে দিল, যদি কেউ তাকে তাজিয়াত করতে যায় সান্ত্বনা দিতে যাওয়াটা সুন্নাহ, ওই কারণে মসজিদে, এই দেশে যেহেতু আমাদের বাড়িঘর না, আমরা এই দেশে বিদেশি, সুতরাং এই অবস্থাতে মসজিদে এতটুকু ঘোষণাই যথেষ্ট। কিন্তু মসজিদে কোনো জানাজা হয় না, কিচ্ছু না, খালি বাংলাদেশে ইন্তেকাল করছে আর এই সকল মসজিদের ভিতরে এই সকালে বিকালে এই ঘোষণা দেওয়া, উমুকে মারা গেছে, উমুকে মারা গেছে, উমুকে মারা গেছে, মসজিদ এই মারা যাওয়ার জিনিস প্রচার করার জন্য নয়, হাদিসের ভিতরে কোনো নজির নাই, আল্লাহ নোজ দ্য বেস্ট, এটি নাই, অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং স্কলাররা বলেছেন যে এটি করা যাবে না, নিষেধ। না, যদি মৃত্যুটা তাৎক্ষণিক হয় না বলাই উত্তম, না বলাই উত্তম, কনফারেন্সে করে ঘোষণা দেওয়াটা ঠিক নয়। আপনারা যেটা করতে পারেন সেটা ব্যক্তিগত ভাবে কাউকে ফোন করে বলতে পারেন, সে আবার আরেকজনকে ব্যক্তিগত ভাবে বললো এরকম, কিন্তু ঘোষণা দেওয়াটা ঠিক নয়, এটি হচ্ছে
নাই থেকে কিছু স্কলারের অভিমত। শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার ওসিয়া কাবলা আল মাউত, তিনি মৃত্যুর আগে যে ওসিয়ত করেছেন সেটি তার কিতাবের ভিতরে পাওয়া যায়। সেটি হচ্ছে তার বড় ছেলে আব্দুর রহমান, ওনার বড় ছেলে, ওনার অনেকগুলো ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই বড় ছেলে উদ্দেশ্যে তিনি ওসিয়তের ভিতরে বলেছেন যে আমার বড় ছেলে যদি বাড়ি থেকে আম্মানে চলে যায়, মানে শহরে, উনি একটু দূরে থাকতেন, তাহলে তাকে কেউ ফোন করো না। মানে ওই ছেলে বাড়ি থেকে যদি শহরে চলে যায় তাহলে তাকে ফোন করে বলো না যে আমার ইন্তেকাল হয়েছে, কারণ এই কথাটা বললে আমি নাই দোষে দোষী হয়ে যাব। এটি তার ওসিয়ার ভিতরে উল্লেখ আছে। মুহাদ্দিস আল আলবানী নাহি বলতে এটা কি বুঝেছেন, যে কাউকে এইভাবেও বলা যায় না। কিন্তু অনেক স্কলার বলেছেন যে নাজ্জাশি ইথিওপিয়ার যে বাদশাহ, তার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত সাহাবীদেরকে, মানে সমস্ত না, মানে কিছু কিছু সাহাবীদেরকে জড়ো করে তিনি বলেছিলেন যে যে তোমরা জেনে রাখো নাজ্জাশি ইন্তেকাল করেছে, সাল্লু সাহিবুকুম, মানে সাল্লু আখিকুম, আমরা এখন তোমার ভাইদের জন্য নামাজ পড়বো। তো এই যে নাজ্জাশির কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি ঘোষণা দিয়েছেন এবং তারপরেই তিনি নামাজ পড়েছেন, কিন্তু এটি দিয়ে প্রমাণ হয় না যে সমস্ত মৃত্যুকেই সেটি ঘোষণা দিতে হবে। নাজ্জাশির ঘটনাটা হচ্ছে এই কারণে বলা হচ্ছে যে নাজ্জাশি মারা ইন্তেকাল করেছেন ইথিওপিয়া, সহি হাদিসের ভিতরে এসেছে, আর ইথিওপিয়ায় তখন মুসলমান কেউ ছিল না, তেমন কেউ নগণ্য সংখ্যা। আর ওই বাদশাহ নাজ্জাশি তার দাফন কাফন কিভাবে হবে সেটি মদিনায় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি নিশ্চিত ছিলেন না, যখন খবর আসলো তখন তিনি সাহাবীদেরকে বললেন। এটি একটি বিশেষ অবস্থা, এরকম বিদেশে কেউ যদি ইন্তেকাল করে আর কেউ যদি না জানে তখন আমরা ওইভাবে বলতে পারবো যে এরকম পরিস্থিতি আমাদের এখন হয়নি, খুব রেয়ারলি হয়। যেমন কিছুদিন আগে পত্রিকায় দেখলাম হিমালয় পর্বত উঠতে গিয়ে বাংলাদেশের একটি ছেলে সেখানে ইন্তেকাল করেছে এই পাহাড়ের ভিতরে। এরকম যদি কারোর ভাই এরকম পাহাড় পর্বতে ইন্তেকাল করে অথবা প্লেনে অ্যাক্সিডেন্ট হয়ে এই প্রশান্ত মহাসাগরে মরে গেছে, এই খবর আমরা ইচ্ছা করলে মসজিদে প্রচার করতে পারি, নাজ্জাশির কথাটা যেভাবে বলেছে, যেন মানুষ জানতে পারে এবং তার সালাতুল জানাজা আল গায়ব, তার অনুপস্থিতিতে আমরা নামাজ পড়তে পারব। এটি একটি বিশেষ পরিস্থিতি, কিন্তু আমভাবে রুটিনভাবে যে সব সময় মসজিদের ভিতরে কোনো অনুষ্ঠানে এই মৃত্যু সংবাদ প্রচার করা, এটি নাইর অন্তর্ভুক্ত হবে বলেই শেখ আলবানী মনে করেন। আল্লাহ নোজ বেস্ট, আশা করি বুঝতে পেরেছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আহমতুল কাত। আচ্ছা ভাই, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে, ধরেন একজন লোক রাতের বেলা মারা গেল, তো ওনাকে সকালে কবর দিবে, তো এই রাতের বেলা তার পরিবারের লোকেরা তার জন্য কি করতে পারে? মানে ওনার, উনি তো তখন বাসায়, তো ওই অবস্থায় ওনারা কি করবেন আর কি, কোরআন তেলাওয়াত করবেন না কি করা উচিত আসলে, সেটা জানতে চাচ্ছি। আর আরেকটা হচ্ছে, ধরেন বাবা মারা গেছে, তো ওই সময় কি তার মেয়ে যদি পিরিয়ড থাকে, মেয়ে কি বাবাকে যেয়ে দেখতে পারবে কিংবা ধরতে পারবে? ভেরি গুড, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি দ্বিতীয় প্রশ্নটুকু করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ আপনাকে অনেক জ্ঞান বাড়িয়ে দিক আপনার জানার তলব থেকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা বারবার গত আগের দুই ক্লাসে বলেছি যে হাইজ অবস্থায়, মাসিক অবস্থায় মুমিন কখনো নাপাক হয় না, ইন্নাল মুমিনুনা লা ইয়ানজুসু। এই আমাদের দেশে এক অদ্ভুত এক নিয়ম, এই নিয়ম কোথার থেকে এসে আমরা জানি না, সেখানে ওই মৃত ব্যক্তির কাছে মহিলা, মানে কেউ ইন্তেকাল করলে কোন কোন মহিলা মাসিক হচ্ছে সেটার খবর নেয়, অত্যন্ত গর্হিত, হাদিস বিরোধী, আদব বিরোধী, মানবতা বিরোধী, এগুলো কুসংস্কার ছাড়া আর কিছু না, এর কোনো দলিল নাই, হাদিস নাই, এটা কোথার থেকে এসছে, কোন ধর্ম থেকে এসছে আমার জানা নেই। তবে এই কুসংস্কারটুকু
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদের বাংলাদেশে চালু আছে। অবাক হওয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই, অবাক হইতে নেই, আমি নিজেই দেখেছি এবং শুনেছি, এবং এটি অত্যন্ত খারাপ। যে কোনো মহিলা পুরুষ মৃত ব্যক্তির কাছে যেতে পারবে এবং তাকে চুমু খেতে পারবে তার কপালে, এটি জায়েজ, কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই, সে সেটি করতে পারে। আচ্ছা, সুতরাং হাইজ অবস্থায় এই শুধু জানাজার নামাজ পড়তে পারবে না, কিন্তু সে মানে এই কি বলে মানে তাকে ধরতে পারবে, তাকে গোসল করাতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। আপনি প্রশ্নটা করে আমাদের যথেষ্ট উপকার করেছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন আপনার জ্ঞানকে বাড়িয়ে দিক। এটা আমার বলার কথা ছিল, আমি বলতে ভুলে গেছি। আর প্রথম প্রশ্নটুকু বিস্তারিত আলোচনা করতে হবে, যদি কেউ ইন্তেকাল করে এর উচিত হচ্ছে দ্রুত কবর দেওয়া। এখন আমেরিকা কানাডায় রাতের বেলা হয়তো কবর দেওয়া যায় না, কারণ এখানে নিষেধ, সুতরাং এখানে দিনের বেলা ছাড়া গ্রেভিয়ার্ডে যাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যারা পরিবারের লোক তারা কি করবে, তাদের করা উচিত যেটা সেটা হলো তারা আল্লাহর কাছে দোয়া করবে। মানে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে নামাজ পড়া, যে কোনো পরিস্থিতিতে, মানে যেহেতু কষ্টের সময়, সে রাতের বেলা যদি এটা হয় তাহলে সে এমনি দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়লো, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, এইগুলো করতে পারে, যেহেতু এটা বিশেষ পরিস্থিতি। আর কোরআন তেলাওয়াত যেটি, সেটি মৃত ব্যক্তির কাছে বসে কোরআন তেলাওয়াতের কোনো হাদিস নাই, মৃত ব্যক্তির জন্য কোরআন নয়, কোরআন হচ্ছে জীবিতদের জন্য যারা বেঁচে আছে। মৃত ব্যক্তির চেয়ে তো কোরআন থেকে মুক্ত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দায়িত্ব থেকে তাকে মুক্তি দিয়েছেন, সে নিয়ে আর দুনিয়াতে আর তার কিছু দরকার নেই। হ্যাঁ, সুতরাং তার উদ্দেশ্যে এই মৃত ব্যক্তির লাশের কাছে বসে সূরা ইয়াসিন পড়া, অন্য সূরা পড়া, এগুলোর কোনো দলিল নাই। আর আমরা বলেছি সূরা ইয়াসিনের কোনো ফজিলত নাই, কোনো সহিহ হাদিস নাই। সুতরাং ওই মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে আর তারা যদি কোরআন তেলাওয়াত করে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আমল সালেহ, কোরআন তেলাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, যদিও সেটি না বুঝে করে, বুঝে করুক না বুঝে করুক। এখানে আমাদের বাংলাদেশের একটা গ্রুপ বের হয়েছে আমাদের সমাজে, তারা প্রচার করে বেড়াচ্ছে যে কোরআন শরীফ অর্থ বুঝে না পড়লে গুনাহ হবে। এটি হচ্ছে বাংলাদেশের একজন লোক আছে, ওর নাম হলো ডাক্তার মতিউর রহমান, সে বেদাতি এবং অত্যন্ত পথভ্রষ্ট এক ডাক্তার, সে এটার উদ্ভাবক, এবং এটার পিছনে আমাদের বাংলাদেশের সমাজে অনেক মহিলা পুরুষ জড়িত, তাদেরকে সামাজিকভাবে বয়কট করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। কোরআন শরীফ বুঝে পড়লে বেশি সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, এটা কালামুল্লাহ, এটি প্রত্যেকটি হরফে দশটি করে নেকি, আল্লামুম হরফুন, মিমুন হরফুন, আলিফুন হরফুন, কুল্লু হরফুন আশারা হাসানাত, প্রত্যেকটি হরফে হচ্ছে দশটি করে নেকি, বুঝে পড়লে আরো বেশি, আর না বুঝে পড়লেও দশটি, সুতরাং কোনো সমস্যা নেই। আর কোরআন পড়ার ক্ষেত্রে মাসালা হচ্ছে ছেলে মেয়েরা যা আমল করবে সেটা কোরআন পড়া সাদাকা করার সাথে অন্তর্ভুক্ত নয়। আপনি সারা জীবনে যত ভালো কাজ করবেন সব কিছুই আপনার আব্বা আম্মার আমল নামায়ও চলে যাবে, পিতা মাতাও সেটি পাবে, সুতরাং সেগুলোকে বকসাতে হবে না। সুতরাং ইচ্ছা করলে সে কোরআন শরীফ পড়ল, কিন্তু এটিও একটি ভালো কাজ, নামাজ পড়তে পারলো আর শুয়ে থাকবে, তাকে বিশ্রাম নিতে হবে, ধৈর্য ধরতে হবে, মানে বিশ্রাম নিতে, তাকে খাওয়া দাওয়া করতে হবে, ফজরের নামাজটা জামাতে পড়তে হবে, তারপরে বেশি কান্নাকাটি করবে না, হায় উচ্ছ্বাস করবে না, সবর করলেও তাকে সওয়াব দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা কিছু করতে হবে না, কিন্তু যখন মন চেল তখন সে কোরআন তেলাওয়াত করতে পারে, এই ইত্যাদি ইত্যাদি, যদি তার পিতা মাতা হয়। আর পিতা মাতা যদি না হয়, মনে করেন যে হাজব্যান্ড এ ওয়াইফ সে মারা গেল, অথবা অন্য কোনো ব্যক্তি, আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে অনেক মত রয়েছে, শুদ্ধ মত যেটি হচ্ছে যে এতে মৃত ব্যক্তির কোনো উপকার হবে না, কারণ সে আপনার কাছ থেকে কিছু পাবে না, কারণ আপনি তার রক্তের সম্পর্কে কোনো ছেলে মেয়ে নন। সেই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত আপনারই উপকার হবে, আপনার সওয়াব হবে, কিন্তু আপনি এই সওয়াবটুকু
ট্রান্সফার করতে পারবেন বলে কোনো হাদিসের দলিল নেই, কারণ এইভাবে সোয়াব ব্যাংকের মতো টাকা পয়সা লেনদেন করার কোনো হাদিস নাই। এটাকে বাংলাদেশে বলে ইসালে সোয়াব, সোয়াব পৌঁছানো, আমরা এগুলো করি, এগুলোর কোনো দলিল নেই। কোনো কোনো স্কলার বলেছে যাবে, কোনো কোনো স্কলার বলেছে যাবে না, কারণ এগুলো যেগুলো দলিলবিহীন আর স্কলারদের ভিতরে সন্দেহ রয়েছে আর কোনো হাদিস পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে পড়লে বিথা যাবে না, যিনি পড়বেন তার উপকার হবে, তার সওয়াব হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যেহেতু এখানে মহিলাদের একটি প্রসঙ্গ চলে আসছে যে যে মহিলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে মহিলাদেরকে যখন কবরে রাখা হয় তখন কারা রাখবে, এটি ভালো করে জেনে নিন। এটি আমাদের সমাজে এই সহি হাদিসটুকু ভারতবর্ষে পৌঁছেছে কিনা আমার জানা নেই। সহি হাদিস হচ্ছে যে সকল পুরুষরা মানে মহিলাদেরকে মহিলা কবরে নামাতে পারবে না, এটা কোনো দলিল পাওয়া যায় না। মহিলাদের মৃত দেহকে নামাবে পুরুষ, সেই কোনো মহিলা তাকে কবরে রাখতে পারবে না, গোসল দিতে পারবে কিন্তু তাকে দাফন করতে পারবে না। হাজবেন্ড যদি থাকে তাহলে ওয়াইফকে সে কবরে রাখতে পারবে, আর অন্য কোনো পুরুষ যদি হয় যা যে তার মাহারাম না, সেও তাকে কবরে রাখতে পারবে। হাজবেন্ড অন্য পুরুষ সবার জন্য একটি শর্ত, যে সে যেন এর আগের রাতে তার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক না থাকে। ভালো করে শুনেন, অনেকেই হয়তো জানেন না, হাদিসটা শুনে নিন, জেনে থাকলে জীবনে কাজে আসবে। আনাস বিন মালিক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কাল শাহিদনা বিনতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রোকাইয়া ইন্তেকাল করেছে, কাল রাসূলিল্লাহ জালিসুন আলাল কবরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবিত অবস্থায় ওনার সমস্ত মেয়ে ইন্তেকাল করেছে, একে একে মেয়েরা ইন্তেকাল করেছে আর তিনি বসেছেন, আর বাদ রয়েছেন শুধু ফাতিমা। ফাতিমা মৃত্যু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর। তো রোকাইয়া ইন্তেকাল করার পর, রোকাইয়া তার স্বামীর নাম কি? ওসমান বিন আফফান, তিনি হচ্ছেন তার স্বামী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে বসে আছেন, যে হাদিস যিনি বর্ণনা করছেন আনাস বিন মালিক, ফারাইতু আইনিনা তাদমাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি তলমল করছে, তাদমাউন তাদমান মানে পানি, আইনিনিহি তাদমান পানি গড়িয়ে পড়ছে, পানি পড়তেছে, কাঁদতেছেন উনি। ফাকালা হাল মিনকুম রাজুলুন লাম ইয়াকারি ফি লাইলা, তোমাদের ভিতরে কি এমন কোন পুরুষ লোক আছে যে গত রাতে সে তার স্ত্রীর সাথে সহবাস করেনি? ফাকালা আবু তালহা আনা, আবু তালহা সুবহানাল্লাহ বিহামদি, যেখানেই সমস্যা ছিল সেখানে আবু তালহা, আবু তালহার সাথে অনেক দাফন কাফনের হাদিস আসছে। আবু তালহা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমি আছি আনা। তখন আবু তালহা যখন সে বলল যে আমি সেই ব্যক্তি যিনি শেষ রাত গত রাতে স্ত্রীর সাথে মিলিত হয়নি, আনা কল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনজিল ফি কাবরিহা, যে তুমি তাহলে কবরে ওই ওকাইয়াকে রাখো। ফানাজালা ফি কাবরিহা ওয়া কাবরিহা, এবং সে কবরে নামলো এবং রোকাইয়াকে কবরে নামালো। এখানে বাদ পড়লো কে? ওসমান তার স্বামী বিন আফফান রাদিয়াল্লাহু আন লাম দাখাল, উনি অলাম দাখাল দাখাল, উনি উনি নিজে কবরে নামতে পারেন নাই। তার মানে ওসমান তার স্বামী হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শর্ত, সে শর্তে তিনি পড়েন নাই। এখন এই হাদিস আমাদের সমাজে নাই, এই যে আমাদের বোনদের যে কবর হচ্ছে এবং এগুলোকে কে গোরস্থানে নামাইতেছে, এগুলো কি আমাদের কোনো খবর আছে?
আল্লাহ মুস্তাআন, আল্লাহই আমাদের রক্ষা করবে ইনশাআল্লাহ তাআলা। শুধু সহি হাদিসের অনুসরণ ছাড়া বেঁচে থাকার কোনো উপায় নাই। সহি হাদিসকে তামাশা মনে করা হয় সমাজে। আজকে আমাদের সমাজে সহি হাদিসের কোনো মূল্য নেই ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন করুন। শুধুমাত্র জানাজা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে করুন, না হলে করা যাবে না। আর আপনার প্রশ্ন থাকে তাহলে আপার কাছে, সিদ্দিক আপার কাছে বলবেন, আমি ওনার কাছে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। পরের প্রশ্ন। মৃত ব্যক্তিকে গোসলের সময় কি কোনো দোয়া পড়তে হবে কি? না, কোনো দোয়া পড়ার কোনো হাদিস নাই। শুধুমাত্র মৃত ব্যক্তিকে মানে নিয়ে আমাদের দেশে অনেক কিছু করে, সেগুলো বেদাত সম্পর্কে আমি কোনো আলোচনা করি নাই। দোয়া হচ্ছে শুধু মানে এখানে কয়েকটা জিনিস জানতে হবে যেটি আমাদের সমাজে বেশি করে আসছে। মসজিদে যদি জানাজা হয় তাহলে জানাজা পড়ানোর হক হচ্ছে ইমাম, ভালো করে শুনে রাখুন, ওই ইমামকে অনুমতি দিতে হয় না। এটি একটা সমস্যা আমাদের সমাজে। এখানে ইমাম সাহেবকে আমি অনুমতি দিলাম, হ্যাঁ আমি অমুক, এগুলি গরিহিত কাজ। কোনো ইমাম যেখানে স্থায়ীভাবে ইমাম, সে ওই মসজিদে যাবতীয় সালাত পড়ানোর হক রাখে। তিনি নামাজেরও যেমন ইমাম, অন্য সালাতুল কুসুফ, খুসুফ, ইস্তিসকা, জানাজা সবকিছু ইমামই পড়াবে, তাকে অনুমতি দিতে হবে না। আর ইমামও অনুমতি চাওয়ার দরকার নাই। আমাদের সমাজে চায় তামাশা ছাড়া কিছুই না, কোনো দলিল নাই, বরঞ্চ উল্টাটা করা হচ্ছে। মসজিদের বাইরে যদি হয় কোনো জানাজা হয়, তাহলে ওই এলাকার ভিতরে যিনি মাতব্বর, যিনি নেতা, তিনি ওই পড়ানোর হক, জানাজা পড়ানোর হক। এটি যখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন, তখন মদিনার গভর্নর সাদ ইবনুল আস তাকে আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন যে ফাদ্দাল, যে আপনি নামাজ পড়ান। উনি ওনার ভাই ছোট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, কিন্তু নামাজ পড়াচ্ছে না, হাদিস জানে। উনি বলছেন যে গভর্নরকে যে তিনি নামাজ পড়াতে। এই তো এটি হচ্ছে একটা কথা। আর তো কোনো দোয়া নাই। এখানে লাশকে কাঁধে নিয়ে আমাদের দেশের লোকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটির কোনো দলিল নাই। এ ধরনের লা ইলাহা বলার কোনো হাদিস নাই, এগুলি সবই বাতিল। শুধুমাত্র লাশকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এইটা বলা যায়, অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটি সহজ। সুতরাং যারা লাশকে কবরে রাখবে তারা শুধু এই দোয়াটা বলবে, আর কোনো দোয়া তো নাই। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটি হচ্ছে লাশকে কবরে রাখার সময় মাটি দেওয়ার সময়। এখানে বাংলাদেশের লোকরা ওই মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এক মোড় দিবে, অমিনহা নুঈদুকুম আরেক মোড় দিবে, অমিনহা নুখরিজুকুম, এগুলোর কোনো হাদিস নাই, সব বাতিল, আর কোনো দোয়া নাই। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমি কি একটা রিলেটেড এটার সাথে প্রশ্ন করতে পারি? বলুন। যদি ইমাম যদি বেদাতি হয়, উনি চার দিন চল্লিশ মিলাদ মাহফিল যেনও সব বেদাত গুলো করেন, কিংবা সিরা ফাতিহা করেন না, তারা করেন আবার জাল্লা সালাও কায়েত করেন, সেই ক্ষেত্রে কি আমরা উচিত করে দিতে পারবো আমাদের জানাজা পাওয়া যাচ্ছে না? সেই ক্ষেত্রে মৃত্যু হওয়ার আগে আপনি ওসিয়ত করে যেতে পারেন যে আমার জানাজা যিনি পড়াবেন তিনি যেন অবশ্যই মানে সূরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়বেন, এইভাবে, ওই ইমামের বিরুদ্ধে না। ইমাম বেদাতি হলেও সে নামাজ পড়ানোর হক রাখে, কিন্তু সে যদি ফাতিহা না পড়ে তাহলে এটা একটা বিরাট সমস্যা।
তা অন্যান্য কার্যক্রমের জন্য সে ইমাম তার হক নষ্ট হয় না, তার ইমাম সে ইমামই থাকে। কিন্তু ফাতিহা যদি না পড়ে সেক্ষেত্রে একটা বিরাট সমস্যা বটে। তো ওই ক্ষেত্রে আমরা ওসিয়ত করলে ইমামকে সে ওসিয়তকে দেখাতে হবে যে আপনাকে ওসিয়ত অনুযায়ী এই ফাতিহা পড়তে হবে, এবং সেই ইমাম যতই খারাপ হোক না কেন সে যদি ফাতিহা পড়তে রাজি হয় এবং সে পড়ে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি পড়তে না চায় তাহলে অন্য কোনো ব্যক্তি ইমামতি করবে এই ওসিয়ত অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা। জি 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 না, ওসিয়ত করতে পারবে যে বলতে পারবে যে অমুক ব্যক্তি আমার জানাজা পড়বে, এইটা বলতে পারবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা পারবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতুল্লাহ, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে কোন মর্দা যখন মারা যায়, যখন যে মৃত ব্যক্তি সে তার মুখ কি পশ্চিম দিকে ফিরানো যায় বা উত্তরের দিকে মাথা করা যায় নাকি যেভাবে আছে সেইভাবে রাখা যায়? ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে যে জিনিসটি এসেছে সেটি হচ্ছে লাশকে কবরে রাখার সময়, মানে যখন সে কবরে থাকবে তখন সে ডান কাত হয়ে থাকবে এবং মুখটা থাকবে কিবলার দিকে, এটার সমর্থনে কোনো হাদিস নাই। তবে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এটি একেবারে ইসলামের শুরু থেকে সব সালাফদের আমল, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন সবাই এই নিয়মের উপরে, মুসলিম সমাজ সবাই এটার উপরে কায়েম আছেন এবং এর বিপরীত কেউ করেননি। শুধু আমাদের দেশে বাংলাদেশে চিত করে অনেকে রাখে, এটি ঠিক নয়। হাতটুকু বুকের উপরে দিয়ে রাখে, এর কোনো দলিল নেই। হাত থাকবে তার দুই পাশে এবং লাশটাকে ডান কাতে কেবলার দিকে মুখ থাকবে, এটি হচ্ছে সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিন সবার জন্য এটি একটি মাসনুন উত্তম, এবং এটি চলে আসছে বলে স্কলাররা বলেছেন এভাবেই করা উচিত। আরেকটি বিষয় হলো যে মৃত্যুর সময় সেটি যখন কবরে, যেমন একজন লোক ইন্তেকাল করলো সকাল 9টায়, এখন 9:30টার সময় আপনি লাশের কাছে গিয়ে তাকে কিবলামুখী করে রাখলেন, এটি কোনো হাদিস নাই, এটি করতে হবে না, কারণ এখনো তো তাকে কবরে রাখেননি, সুতরাং এটি করা যাবে না। যেটি অনেকে করে সেটা হলো যে মুমূর্ষ ব্যক্তি একেবারে এখনো তার জীবন আছে কিন্তু সে কিছুক্ষণের ভিতরেই হয়তো ইন্তেকাল করবে, জীবিত অবস্থায় তাকে কেবলামুখী করে রাখে, এর হাদিসগুলো সহিহ না, এটি করার কোনো প্রয়োজন নেই। এবং সাইয়িদ বিন মুসাইয়িব নামে একজন তাবিঈন আল কাবীর, তিনি মৃত্যুর সময় যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন তখন তাকে ও লোকজন ধরে কিবলামুখী করাতে চাচ্ছিল এবং তিনি সেটা প্রতিবাদ করেছেন বলে সহি হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায়। তিনি বলছেন যে আমি কি মুসলমান নই? মুদ্দা কথা, এটির বিরাট আলোচনায় এসেছে, সুতরাং যেটা মানে মূল কথা যেটা সেটা হচ্ছে যে মুমূর্ষু ব্যক্তিকে কিবলামুখী করার আলাদা কোনো ফজিলত নেই, এটা করার দরকার নেই, বরঞ্চ করলে মুমূর্ষু ব্যক্তিকে টানা হেঁচড়া করলে সে আরো কষ্ট পেতে পারে আর এই ফাঁকে তার দম চলে যেতে পারে, তখন করা উচিত তার তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ তাকে তালকিন করা, তাহলে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহটা শিখে যারা বলছে তাদের সাথে সে হয়তো পাঠ করবে, এটি করা সুন্নাহ। সুতরাং কিবলামুখী করলে জীবিত অবস্থায় তার কোনো আলাদা ফজিলত নেই, আশা করি বুঝতে না। এই শোয়ার সময় ভাই কোনো ইয়ে আছে নাকি যে উত্তর দিকে মাথা করে জীবিতরা আগে উত্তর দিকে মাথা করে শুবে, এটা কোন নিয়ম আছে নাকি? মানে জীবিত ব্যক্তির জন্য, জীবিত যারা আমরা যখন শুই আগে, আমি জানি না। আর কবরে যে শোয়ানো বলছিলেন আপনি, এটা কাট করে তিনি বলেননি চিৎ করানোর কোনো
ডান দিকে কাত করে রাখতে হবে। সুতরাং যেটি বাক্সের ভিতরে যদি লাশটা থাকে তাহলে আগেই কিছু মাটি দিয়ে ওই শরীরের এক পাশে কিছু দিয়ে রাখতে হবে যেন লাশটা কাত থাকে, অথবা কোনো কাপড় দিয়ে রাখলো যেন শরীরটা যেন কাত থাকে, যেহেতু বাক্স খুলতে দেয় না। এই ক্ষেত্রে মানে লাশটা কবরে রাখার উপায় হলো প্রথমে ওই পা রাখতে হয়, পা রেখে তারপরে শরীরটাকে রাখতে হয়। তো শরীরটা রেখে একটু কাত করে রাখতে হয়, সেই ক্ষেত্রে একটু মাটি দিয়ে ঢেস দিয়ে রাখলেই আর কোনো সমস্যা থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ তালকিন করবে হচ্ছে ওই যিনি মানে অসুস্থ অবস্থায় মৃত্যু বিছানায় শুয়ে আছে কিন্তু কথাবার্তা বলতে পারে, তার সামনে আপনি বলবেন যে আপনি বলুন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আপনিও আপনি তাকে নির্দেশ দিবেন, আপনি বলুন, এই কথাটুকু বলতে হবে। কারণ আল্লামা এখানে হাদিসের ভিতরে আসে তাকে শিক্ষা দিতে বলছে। অনেকে বলে যে লা ইলাহা বললেই হবে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি দলিল পেশ করেছেন যে এটি আসলে শিক্ষা দেওয়ার কথা, হাদিসটার ভিতরে এরকম আছে, বলতে হবে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শান্তভাবে বলতে হবে। সে যদি নাও বলে তাহলে যে আছে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ বলবে তারপরে চুপ থাকবে, তারপরে আবার কিছুক্ষণ পরে এসে হয়তো বলবে যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে তাড়াহুড়া করে তার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করা ঠিক নয়, কারণ মানুষের মৃত্যুর সময় তার ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যায়, ডিসওরিয়েন্টেড থাকে। আপনি আপনার মতো করে বলবেন, হ্যাঁ সে এটাকে ক্যাচ করলো, এটা তার তাওফিক, সে তাওফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে এটাকে ক্যাচ করবে, আর তাওফিক না থাকলে তার হয়তো এটি হবে না। আল্লাহ ভালোই জানেন কার তাওফিক হবে না হবে, কিন্তু আপনার সীমানা হচ্ছে সুন্নাহ, আপনি তাকে বেশি জোরাজোরি করতে পারবেন না। আপনি তালকিন করবেন শান্তভাবে মাঝামাঝি শব্দে এবং তাকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ স্বরে তাকে বললে কষ্ট হবে, আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন। কথাবার্তা বন্ধ হয়ে যায় তাদেরকে কি তালকিন করা যাবে? তারা যদি কথা বলতে না পারে, কথাবার্তা না বললে তো আর তালকিন করা যাবে না, কিন্তু তাও একবার গিয়ে বলবেন, মানে তার যে পদবি সেটি ধরে তাকে ডাকতে হবে। যেমন হাদিসের ভিতরে এসছে যে আনাস থেকে এক হাদিস এসছে, এখানে হায়াদারাজুলুন মিনাল আনসার, একটি আনসারদের একটি লোকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সে শুয়েছিল। তো আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামার বাড়ি হচ্ছে, মায়ের বাড়ি হচ্ছে মদিনা, এই জন্য তিনি ওই লোকটাকে বলছেন ইয়া খাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মামা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। فقال ওই লোকটা তখন বলল আহালু আল উম আম আম্মু আম্মু মানে হচ্ছে চাচা আরবিতে, আম আম মানে হচ্ছে আম্মা মানে হচ্ছে চাচা, আমরা যেটা বাংলাতে আম্মা আম্মা বলি এটি আসলে চাচা, চাচাকে আম্মা বলা হয়, আর আমরা খালুকে বলি খালু, এটা আরবিতে খালু বললে বোঝায় হচ্ছে মামা, মামাকে আরবিতে বলে খালু, হাদিসের ভাষায় হচ্ছে এরকম। যাই হোক, আমাদের বাংলাদেশে যে প্রথম দিকে ইসলাম পৌঁছে নেই, এই এই ধরনের বিকৃতি হওয়াটাই অ্যান্থ্রোপোলজিক্যাল এভিডেন্স যে ইসলাম আমাদের দেশে অনেক পরে গেছে, না হলে এই এই ধরনের শব্দ বিচ্যুতি হতো না। যাই হোক, তখন ওই লোকটুকে আল্লাহ রাসুল বলছেন বাল খালু, ফাকাল ফাখাইরু লি আন আকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলল আপনি মামা মামা, তখন সেই লোকটা খুশি হয়ে আল্লাহ রাসূলকে বলল যে আমার জন্য উত্তম আর কি হবে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ তাই বলো, এই অল্প কিছু কথা বলতে হবে, মানে যে যদি আব্বা থাকে বলতে হবে আব্বা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এই আম্মা
আপনার যদি বান্ধবী থাকে তাহলে আপনি তার নাম ধরে বলবেন, আপনি বলুন অথবা তুমি বলো, যে যেভাবে বিল মারুফ প্রচলিত সুন্দর পথায় যার সাথে যেরকম সম্পর্ক মুনাসিব সেইভাবে সে তার নাম ধরে তাকে সম্মান করে বলবে, আস্তে করে বলবে যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি কথা না বলে তাহলে তো আর বলবে না, তাও একবার চেষ্টা করে দেখলো। আমাদের দেশে যেই মেজরিটি যে মাজহাব সেই মাজহাব হচ্ছে হানাফি। হানাফি মাজহাবের সমস্ত কিতাবে লেখা আছে গায়বানা জানাজা পড়া যাবে না, অথচ হানাফিদের দেশে গায়বানা জানাজার উৎপাত বেড়ে গেছে। এটি আশ্চর্যের বিষয়, নিজের মাজহাব নিজেরাই মানতেছে না, এটি একটি চিন্তার বিষয় বটে। এতে বোঝা যায় যে আসলে কেউ কোনো কিছু মানে না, মানে শুধু হলো আধুনিকতা, মানুষের এই লোক দেখানো সংস্কৃতি এগুলো। আমাদের দেশে প্রায় 100 বছর আগে মানে 1921 সালে অথবা 21-এর আগে ধরেন 1920-এর সময়, ওই 100 বছর আগে গায়বানা জানাজা ছিল না। এগুলো পাকিস্তান আমলের দিকে শুরু হয়ে হঠাৎ করে কিছু কিছু লোক রাজনৈতিক কারণে গায়বানা জানাজা শুরু করে দিল, এই শুরু হয়ে গেল গায়বানা জানাজা। এখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই রাস্তাঘাটে গায়বানা জানাজা করে, আর গায়বানা জানাজা এরকম পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশে মারা গিয়ে কবর হয়ে দাফন হয়ে ওখানে জানাজা হয়ে গেছে, নিউ ইয়র্কে 7 দিন পরে গায়বানা জানাজা পড়তেছে। মানুষের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করা। এই জানাজা পড়ে আদৌ কি হবে এর কোনো দলিল নেই। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আহকামুল জানায়েজের ভিতরে তিনি বলেছেন যে যদি এমন পরিস্থিতি হয় যে কোনো মানুষ এমন কোনো জায়গায় মৃত্যুবরণ করেছে যেখানে তার জানাজা পড়া হয় নাই, সেই অবস্থায় সেই সময়ে অন্য দেশে খবর পাওয়ার পর তার গায়বানা জানাজা পড়া যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাশীর গায়বানা জানাজা পড়েছেন, উনি একবারই পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় যত সাহাবী ইন্তেকাল করেছেন যুদ্ধ বিগ্রহ জিহাদ বিভিন্ন পরিস্থিতিতে, কারোরই জানাজা তিনি পড়েন নাই বলে কোনো প্রমাণ নেই, শুধু একবারই পড়েছেন নাজ্জাশী। সেই কারণে গায়বানা জানাজা মানে কোনো জায়গায় যদি এমন হয় যে জানাজা পড়া হয়ে গেছে এই ধরনের খবর আমাদের কাছে চলে আসে তাহলে আর জানাজা পড়া উচিত নয়। তবে ঘটনাক্রমে যদি কোনো মৃত্যু এমন হয় যে বাংলাদেশে কিছুক্ষণ আগে আপনি খবর পেলেন যে ইন্তেকাল করেছে 5 মিনিট আগে, এখন রাত বাংলাদেশে 12টা বাজে, এখনো জানাজা হয়নি, আরো 3-4 ঘন্টা দেরি, এরকম একটা পরিস্থিতিতে যেহেতু কেউ জানাজা পড়ে নাই, আপনি এখন বিদেশে আছেন কেউ জানাজা পড়ে নাই, আপনি এখন নিজেই ভয় পাচ্ছেন যে আপনিও আবার বেঁচে থাকেন কিনা, ওরকম পরিস্থিতিতে ইল্লা মাশা আল্লাহ আপনি চাইলে এইখানে বসে গায়বানা জানাজা ওই মুহূর্তে পড়ে ফেলতে পারেন, মানে পড়তে পারেন আলহামদুলিল্লাহ। এটা পড়ার জন্য কোনো স্কলার আমাদেরকে বলে নাই, কিন্তু শর্তটা হচ্ছে এই যে কোনো জায়গায় যদি জানাজার নামাজটা কেউ না পড়ে সেই ক্ষেত্রে মানে মানে দূর দেশে যারা থাকে তারা যেহেতু জানাজায় পড়তে পারবে না, সেই ক্ষেত্রে সে ওই সময়ে জানাজার নামাজটা পড়তে পারবে। কিন্তু আপনি যদি ওই মুহূর্তে জানাজার নামাজটা না পড়েন আর তার জানাজাটা হয়ে গেছে বলে আপনার কাছে খবর আসে যে তার দাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে, জানাজা পড়া হয়ে গেছে, কিন্তু আপনি নিউ ইয়র্কের থেকে কিছুই করেন নাই, তাহলে আর জানাজার নামাজ আপনি পড়তে পারবেন না, দূর থেকে গায়েব আর পড়তে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা বাংলাদেশে ফেরত গিয়ে তার কবরের কাছে গিয়ে জানাজার নামাজ পড়তে হবে। এইটা আমরা 3টা ক্লাসে প্রায় ঘন্টাখানেক বলেছি, আমি আর বলতে চাই না, এটি হচ্ছে এর উত্তর। আশা করি বুঝতে পেরেছেন, আর সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য ইসলামে নাই। হ্যাঁ, যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা
দিকে তাকায় যে সবাই তো পড়ে, তারা কি কোরআন হাদিস জানে না, ওই ধরনের তর্ক করা আমার পক্ষে এবং আমি এটা করতে চাই না। সংখ্যাগরিষ্ঠ কোন মূল্য ইসলামে নাই, ইসলাম কোন সংখ্যাগরিষ্ঠের কোন দল না, এটি হচ্ছে হকের দল। একটি লোক যদি কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে তাহলে একজনই হকের উপরে আছে, আর সমস্ত পৃথিবীর লোক যদি উল্টা করে তাহলে ওটা কিছু করার নাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। পরের প্রশ্ন। যদি কেউ শুক্রবার দিন মারা যায় কিন্তু ও যদি খারাপ লোক থাকে মানে ভালো না, তাহলে কি কবরের আজাব মাফ হবে? আলহামদুলিল্লাহ আমি এটার উত্তর জানি না। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। বাংলাদেশে যখন জানাজা হয় আমাদের আত্মীয় স্বজন, তো এখানে ফোনে যে জানাজা হয় ওইটা কি রাইট? একই সঙ্গে ফোন করে রেখে। আলহামদুলিল্লাহ একটি সুন্দর একটি প্রশ্ন করেছেন, আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিই। আল্লাহ সুবহান তাআলা জাদাল্লাহ ইলমা। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা বিসওয়াবি সওয়াল। টেলিফোনের মাধ্যমে দূর দেশে কোনো নামাজ জানাজা বলে নয় কোনো নামাজের ইত্তেবা করা যাবে না, এটি নামাজ হবে না। যেমন এই আমাদের ইদানিং কিছু মডার্ন লোকরা শুরু করেছে, মক্কা শরীফে গিয়ে তারা অনেক দূরে হোটেলে থাকে, সেখানে টেলিভিশনে কাবা শরীফের নামাজ দেখে তার সাথে নামাজ পড়ে, নামাজ হবে না। শেখ উসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, কিবারুল উলামা, তারা বলেছেন যে এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। এটি নামাজ পড়তে গেলে তাকে ওই হাউলের ভিতরে, এলাকার ভিতরে থাকতে হবে। হ্যাঁ, দূর দেশে টেলিফোনে কোনো কোনো নামাজ জানাজা বলে কোনো কথা না, কোনো নামাজই কোনো কিছুতে হবে না, এইভাবে নামাজ পড়ার কোনো দলিল নেই। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা, আপনি আরেকটা ক্লাসে বলেছিলেন যে মানে এখন যে জিনিসটা বললেন যে কবরের কাছে জানাজা নামাজ পড়া যাবে, এখন যারা আমরা জানতাম না তাদের অনেক আত্মীয় স্বজন হয়তো আগে মারা গেছেন বাংলাদেশে, তো তারা জানাজা নামাজ পড়তে পারে না, এরকম হয়তো এরকম বছর বারো বেশি সময় চলে গেছে, তারা যদি দেশে যায় তারা কি এখন পড়তে পারবে? মানে যখন দেশে যায় পারবে। সেই ক্ষেত্রে আপনাকে একজন পুরুষ মানুষ জোগাড় করতে হবে, মানে যিনি ওই জানাজাতে ইমামতি করেন নাই তাকে জোগাড় করতে হবে, অথবা আপনার হাজবেন্ড যদি থাকে সে যদি জানাজার নামাজ না পড়ে থাকে তাহলে তাকে জোগাড় করতে হবে, ওই ওই কবরের কাছে গিয়ে কিবলামুখী হতে হবে। লক্ষ্য রাখতে হবে যে আপনাকে কিবলামুখী হতে, কিবলার দিকে আপনাকে মুখ করতে হবে। সেই ক্ষেত্রে যদি লাশ কবরটাকে সামনে রাখা যায় তাহলে উত্তম, আর যদি না রাখতে পারেন তাহলে কবরকে পিছনে রেখেই পড়তে হবে, তাতেও জানাজা হয়ে যাবে। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যখনই আপনারা কবরের কাছে দোয়া করেন, আমাদের দেশে সাধারণত পত্র পত্রিকায় ওই যে আমাদের বড় রাজনৈতিক নেতাদের কবরের কাছে যায় অনেকে, সমস্ত আপামর জনসাধারণ গিয়ে বিভিন্ন মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনের আনন্দে দোয়া করে, চারিদিকে কচিকাঁচার আসর, চারিদিকে ঘেরাও হয়ে, এইভাবে দোয়া করার কোনো দলিল কোরআন হাদিসে নাই। দোয়া করতে গেলে কিবলামুখী হতে হবে, এই কবরকে ঘেরাও দিয়ে কচিকাঁচার আসর, আয় ছেলেরা আয় মেয়েরা তামাশা করার কোনো দলিল নেই, এটা একটা তামাশা। দোয়া করতে গেলে কবরের কাছে গিয়ে তাকে কিবলামুখী হতে হবে, তারপরে সে হাত তুলে দোয়া করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিসের ভিতরে এসেছে যে তিনি বাকিউল গারকাতে হাত তুলে দোয়া করেছিলেন, ওই কারণে কবরের কাছে গিয়ে হাত তুলে মোনাজাত করা যায়, তো সেই দোয়া করা যাবে, কিন্তু কিবলামুখী হতে হবে, আপনাকে যেদিকে নামাজ পড়ে সেদিকে মুখ করতে হবে। তো কবরটা যদি ওইভাবে থেকে যায় তাহলে তো বড়ই ভালো হলো, আর যদি স্পেস না থাকে তাহলে কবরকে পিছনে রেখেও আপনি পড়তে পারেন, কিন্তু আপনাকে ফিতনা করতে পারবে না, আপনাকে পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার মতো সামাজিক ক্ষমতা থাকতে হবে। আপনি যদি মনে করেন, কারণ মহিলারা কবরস্থানে ঢুকলে এখানে অনেক লোক বাধা দিতে পারে, গন্ডগোল করতে পারে, এই ধরনের পরিস্থিতি হলে না যাওয়াই উত্তম, তাহলে দোয়া করে চলে আসেন। আর যদি মনে করেন যে আপনাদের পারিবারিক গোরস্থান, আপনাদের এখানে ক্ষমতা আছে, তাহলে আপনারা এটা ম্যানেজ করতে পারেন, অথবা ওরকম অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। হাদিস থেকে তো মানে আপনার লেকচার থেকে প্লাস হাদিস থেকে তো উল্লেখ ছিল,
তিনজন কমপক্ষে তিনজন লাগে জানার জন্য, যে তিনজনের কি এমন হতে হবে যে তিনজনের কেউ জানার জন্য, যিনি ইমাম হবেন তিনি ইমাম হবে, হ্যাঁ যিনি ইমাম হবেন তার শর্ত, কিন্তু অন্যরা পড়তে পারবে অসুবিধা নেই, নামাজ দু একবার পড়লে কিছু যায় আসে না। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলুন। আচ্ছা ভাই, ভাই যে আমাদের দেশে যেটা হয় মারা গেলে সাথে সাথে ঘর থেকে বের করে বাইরে রাখে, এটা কি কোনো ইসলামের নিয়ম নাকি? না, এটা কোনো নিয়ম নেই, এটা কুসংস্কার। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কুসংস্কারের হাত থেকে বাঁচান। মৃত ব্যক্তিকে ঘর থেকে বের করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। যদি তাকে গোসল করানোর জন্য ঘর থেকে বের করে সেটি ভিন্ন কথা, কিন্তু অন্য কোনো প্রয়োজন ছাড়া তাকে ঘর থেকে বের করার কোনো কারণ দেখি না। কারণ এই মৃত ব্যক্তিকে তো ভয় পাওয়ার কোনো, ওকে ঢেকে রাখতে হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই তো, আর তো কোনো কারণ নেই। বের করে রাখা থাকতে পারে, এটা কুসংস্কার। হ্যাঁ, পরের প্রশ্ন। ওয়াইয়াকুম ওয়াইয়াকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতে পারবে কিনা এটা প্রশ্ন, মানে দেখায় বাংলাদেশে অনেক খবরে দেখি যে কেউ মারা গেলে সবাই তাদের থেকে দেখতে থাকে, মহিলা পুরুষ সবাই না পারবে না দেখতে পারবে না, জীবিত অবস্থায় যে আদব, মৃত অবস্থায় কি আদব, এটা ওটা দেখে সে কি করবে? আর সেটা তো খবরে টেলিভিশনে দেখা, সেটা মানে করা যাবে কি না আমি এটা বলতে পারবো না, আমি জানি না। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জানাজার উপর তো বন্ধুর একটি প্রশ্ন, আর যে আরো কতগুলো জিনিস যেমন বেদাত গুলো প্লাস মৃত ব্যক্তি সম্পর্কে কোন জিনিস উপকৃত উপকৃত হবে তাদের জন্য, তারা যদি হজ না করে যায় আর কি, তারপর হয়ে যাবে কিংবা মানাতে হয়ে যাবে, তো এটার উপর কি আরো কিছু যেগুলো বাকি আছে বা সেটার উপর কি আপনি আরেকটা ক্লাস নেবেন নাকি? না, আজকে এটা শেষ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারণ আপনারা যদি কখনো এই আহকামুল জানাইজ শিখতে চান, সেটা বিস্তারিত হবে অন্য, আস্তে আস্তে এটা দর্শ দিতে হবে, কারণ এটা একদিনে বলার এটা বললে এটি বিস্তারিত বলতে হবে তাহলে, কারণ অনেক জিনিস আমি বলতে পারিনি সময়ের সংক্ষিপ্ততার জন্য। আর এটা হ্যাঁ, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। লোকের সংখ্যার যে প্রচলন যেটা আপনার এই যে কখনো কখনো মৃত ব্যক্তির জন্য ক্ষমা করে দেয় মুসলিম যারা শিরক করে না, এই ক্ষেত্রে কি পারিবারিক ভাবে পার্সোনালি কল করে মানে তারা লোকজনকে বেশি করার জন্য আসার জন্য, কারণ মানুষ খবর না পেলে আসবে কেমনি? মানে বিল মারুফ, মানে যারা যাদের মানে যারা ঘনিষ্ঠ লোকজন, যারা মনে করে যে মৃত ব্যক্তির সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, এই ধরনের ব্যক্তি যারা তাদেরকে ভালোবাসত, এই ধরনের ব্যক্তি থাকলে তাদেরকে তারা পার্সোনালি ফোন করে, ইমেল করে অথবা লোক মারফত বলতে পারে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমভাবে সবাইকে বলতে পারবে না, মানে লোক বাড়ার জন্য বলা যাবে না। কারণ ইমাম তিরমিজি নাইর ব্যাখ্যা করেছে, আপনারা হয়তো অনেকেই মনক্ষুণ্ণ হচ্ছেন যে এটি আবার কি শুনলাম, শুনেন, এটা আমরা শুনতে পারি না, কারণ আমাদের দেশে তো সহিহ হাদিস নির্বাসনে গেছে, এই কারণে আমাদের কোনো ধারণা নাই। বাপদাদার যে ঐতিহ্য সেটাই আমাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। অকালা তিরমিজি ফি জামাহু ওয়ান্নাই ইন্দাহুম আন্না ইউনাদি ফিন্নাস ওয়ান্না ফুলানান মাতা লিওয়াশহাদু জানাজা। ইমাম তিরমিজি তিনি বলছেন, নাই বলতে কি বোঝায়, নাই হচ্ছে তাদের কাছে ওই কথাটাই যে মানুষের ভিতরে ঘোষণা করে দেওয়া যেন অমুক ব্যক্তি ফুলান মারা গেছে এবং তার জানাজায় যেন অনেক লোক হয়,
এটাকে নাহি বল নাই বলতে তারা ওইটাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সুতরাং এটি 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 করা যাবে না। ওহুয়া নিদা ও বিমাউতিশ যে মৃত ব্যক্তির জন্য ঘোষণা দেওয়া, ও জাকারা ও মা ফারাহু ও মুফা খারাহু, যে ওই মৃত ব্যক্তির ভালো কাজ করেছে প্রশংসা করা। আমি কিন্তু বন্ধ করে দিব, আপনারা যদি ও ডিস্টার্ব করেন, এই আমি অনেক কষ্ট করে আপনাদের কথা বলছি, এইখানে টেলিফোনে টং টং করা এগুলো আদবের খিলাফ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ভেরি মানে খুবই গর্হিত কাজ এগুলো। এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে আর আপনারা টেলিফোন নিয়ে এখানে মানে ডিস্টার্ব করছেন আমার কথায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাত বাজে এখন 11টা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন হাদিস হচ্ছে নাকি তামাশা হচ্ছে? ওহুয়াল কুল্লাইবি ওয়াহাশিয়া, কুল্লাইবি নামে একজন মুহাদ্দিস তিনি হাশিয়ার ভিতরে বলছেন যে আন্নাই ওহুয়া নিদাউ বিল মাউতিশ শখস ওহুয়া যাকরাহু মা আফরাহু ওয়া মুফাখারাহু। নাই এই যে মৃত সংবাদ প্রচার করা, এর অর্থ নাই অর্থটা উনি ধরেছেন যে এটি হচ্ছে একটি ঘোষণা যে জৈনিক ব্যক্তি ইন্তেকাল করেছেন এবং তিনি অনেক ভালো কাজ করেছেন এবং তিনি সমাজে বিখ্যাত ছিলেন, এটা প্রচার করা, এটিও নাইর অন্তর্ভুক্ত। এখানে আমাদের সমাজে যখন লাশকে সামনে রেখে আমাদের এখানে আজকে যার জানাজা পড়ব তাকে সবাই চিনেন, তিনি ছিলেন মসজিদের সেক্রেটারি, তিনি ছিলেন মসজিদের প্রেসিডেন্ট, তিনি আমেরিকায় সবার আগে এসেছেন কলম্বাসের পরে এবং তিনি অনেক কাজ করেছেন, তার সমস্ত আত্মীয় স্বজন এখানে 50 বছর আগে আসছে, এই ধরনের গর্ব করা, এই ধরনের তোষামত করা, এগুলি গর্হিত হারাম, এগুলো করা যাবে না, নিষেধ। এগুলি করা হচ্ছে, এগুলি নাইর অন্তর্ভুক্ত। ওকালা ইবনে আসির নাইহা নাহিয়া নাইল মাইতি মাইয়িত ইজা আযাগাল মাউতু ও আখবারাহু ওয়া ইজা নাদিবাহু। নাই হচ্ছে আরেকজন স্কলার, তার নাম হচ্ছে ইবনে আসির, সে নিহায়ার কিতাবের ভিতরে ইবনে কাসির, তিনি ইবনে কাসির আল নিহায়ার ভিতরে তিনি বলছেন যে নাই হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে তার মৃত্যু সংবাদ প্রচার করা এবং তার খবরকে প্রচার করা, তার প্ররোচনা করা, যেন মানুষ তার জন্য শোক করতে পারে। ওই যা নাদিবে যাহ নাদিবাহ, মানুষ যেন তার কথাটা শুনে কষ্ট পেতে পারে, যাহা উমুকে ছিল ইন্তেকাল করেছে, এই সমস্ত কিছুই নিষেধ। আমরা এখানে সালাফদের ভিতরে বর্তমানে শিকাল আল বানি রাহিমাহুল্লাহ তাআলা তার ওসিয়ত থেকে আমরা যেটা দেখতে পাই সেটি তিনি বলেছেন, তার কিতাবের ভিতরে এসেছে যে তার বড় ছেলে যদি শহরে চলে যায় তাহলে তিনি ওসিয়তের ভিতরে বলেছেন যে আমার বড় ছেলেকে তোমরা খবর দিতে পারবে না যে আমি ইন্তেকাল করেছি, কারণ এটা নাইর অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাই হচ্ছে নিষেধ করা হচ্ছে। ওই জন্য হুজাইফা বিল আমান যে সাহাবি তিনি সবসময় ভয় পেতেন যে তার মৃত্যু সংবাদ আবার কেউ প্রচার করে দিল। ইন্নি আখাফু আন ইয়াকুনা নাইয়ান ইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনি নাই। সুতরাং ঘটনা হচ্ছে এই যে মিনিমাম কিছু লোককে বলতে বলা যাবে, সেটি লাশ দাফন করার জন্য, জানাজা করার জন্য এবং যাবতীয় কাজ করার জন্য সামাজিকভাবে যতটুকু দরকার ততটুকু করা যাবে, আপোষের ভিতরে করতে হবে, ওয়ান টু ওয়ান, এবং সেখানে কোনো পাবলিক অ্যানাউন্সমেন্ট করা যাবে না, এটি হচ্ছে এটার হুকুম। কিন্তু ব্যক্তিগতভাবে একে অপরকে বলা যাবে, আর না বললে দূর দেশে আমরা লোকের খবর পাবো কিভাবে, এটি হচ্ছে কথা, এই এতটুকু। কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে যে এটা যেন পাবলিকলি কি অ্যানাউন্স না করে, তো পাবলিকলি অ্যানাউন্স করলে এটি নাই হয়ে যাবে। তো নাই হয়ে গেলে তো সে এমনি হাসানাত পাবে না, তো যে ব্যক্তি মারা যাবে তার উচিত হচ্ছে ওসিয়া করে যাওয়া যে আমার মৃত্যু সংবাদ তোমরা এইভাবে প্রচার করো না। যার জন্য ফাতিমা তো জাহরা তার ইন্তেকালের পর রাতের বেলা ফজরের আগেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়ে কবর কবরে শায়িত করে দাফন করে ফেলেছেন। হ্যাঁ, এটি হচ্ছে নবীর মেয়ের আকীদা আখলাক। আর কতগুলি লোক আমার দাফনে শরিক হবে সেটার জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, সেটা দোয়া করতে হবে, শেষ রাতে উঠে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ আমার
দাফনের সময় যেন একশোটা লোক থাকে, যে একশো লোক যেন তাওহিদে বিশ্বাস করে, এই ধরনের লোক যেন আমার জানা থাকে, দোয়া করতে হবে। তাহলে দোয়া করলে এমন একদিন মৃত্যু হবে যেদিন দেখা যাবে যে ঘটনাক্রমে সবাই এসে হাজির। যেমন আমার দেখা মতে লুইজিয়ানা নিউ অরলিন শহরে আমি যখন ছিলাম তখন একজন ডাক্তার মুসলিম, তিনি রোজার শেষ রোজার দিনে গাড়ি চালিয়ে আসছিলেন ইফতার করার সময়, ডায়াবেটিসের রোগী ছিল, আনকনসিয়াস হয়ে এই হাই উপরে উঠে আইল্যান্ডে উঠে এইভাবে ইন্তেকাল করেছেন। তো যেহেতু এটা ঈদের আগের দিন মানে রাতের বেলা, তাহলে পরের দিন হচ্ছে ঈদ, তো পরের দিনে প্রচুর লোক ঈদগায় আসছে নামাজ পড়তে এবং তার জন্য সালাতুল জানাজা পাঠ করছে। তো এটা হলো তার তাওফিক, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দান করেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা কাছে এরকম চাইতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলা সেটা ম্যানেজ করে দিবেন তার অলৌকিক ক্ষমতা দিয়ে, কিন্তু তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হতে হবে। যদি আমরা হাদিস মানি, হাদিস বলকে আমাদেরকে যুক্তি, সবচেয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু কি ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লজিক, যুক্তি। আমরা আগেই উজুর মাসালার সময় বলেছি যে যুক্তি যদি দিন ইসলাম হতো তাহলে জুতার উপরে মাসে করতো না, মানুষ জুতার তলায় মাসে করতো, কারণ ময়লাটা লেগে থাকে জুতার তলায়, কিন্তু আমরা মাসে করি জুতার উপরে, ওখানে যুক্তি প্রয়োগ করা যায় নাই, এটি আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝেছেন। হ্যাঁ, তো সুতরাং আমাদের কাছে যেটি খারাপ মনে হয় সেটি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে খারাপ মনে হচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেটি করতে সেটাকে অনুসরণ করাই হচ্ছে আমাদের কর্তব্য, যদিও এটা আমরা পছন্দ করছি না। আমাদেরকে পছন্দ করতে হবে তার তরিকা আর সহি হাদিস, আর এটিকে উপর কায়েম থাকবে আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করবেন এবং আপনার আমাদের সবার জানাজে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক লোক হাজির করাবেন। আমিন। আর কোনো প্রশ্ন যদি থাকে বলুন। মায়েতের নামাজ পড়ানোর জন্য যে দোয়াগুলো আছে এগুলা কি নির্ভরযোগ্য? না, আমি সেই দোয়াগুলো আমি হাফিজ আব্দুল কাইয়েমের ওই বই আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি একটা দোয়া একটু পড়ে দাইয়া শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না হাযা আবদুকা কানা লা ইউশরিকু বিকা ওয়া আনতা আ'লামু বিহি ইন কানা মুহসিনান ফারি ফাযিদ লাহু ফি আহসানি। ওয়ালা তুদিল্লানা বা'দা। হ্যাঁ, এটা এটা সহি সহি সহি। আর এরপরে আরেকটা দোয়া শুরু হলো আল্লাহুম্মা ফিরিলাহু ওয়ারহামহু আর শেষটা হলো আমিন আযাবিন নার। হ্যাঁ, সহি সহি, আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম ওয়ালাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে যদি কোন ব্যক্তি হজ করার ইচ্ছা ছিল কিন্তু হয়তো সে মানে এর আগে মারা গেছেন, তো এখন তার যে বদলি হজটা, এখন যদি তার সন্তান বা তার রিলেটিভ সন্তানকে দিয়ে যদি করাতে চায়, যদি এখন সন্তান নামাজ পড়ে না কিন্তু বা হালাল হারামও বাঁচছে না, তো এখন তাকে দিয়ে কি তার বাবার বদলি হজটা কি করানো উচিত নাকি এমন একজন কাউকে দিয়ে যে হয়তো কোনো রিলেটিভের মধ্যে পড়ে না কিন্তু সে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তাকে দিয়ে করালে ভালো, মানে উত্তম কোনটা হবে ভাই? না না, উত্তম হলো এখানে উত্তম না ঠিকই, সেটি হচ্ছে যেটা হক সেটি হচ্ছে হাদিস হচ্ছে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না তার ওই দিনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়, ফাকাদ হাবিতাত আমালুহু, যিনি মান তারাকা সালাতুল আসর, যিনি হাদিস সহিহ, যে ব্যক্তি আসরের নামাজ হচ্ছে সমস্ত কর্মকাণ্ডের মূল, যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না, মনে করেন একজন লোক সে কোনো নামাজ পড়ে না কিন্তু তাকে দলিল দ্বারা প্রমাণ দিতে হবে যে তাকে তার সমস্ত কিছু বাতিল, এটার একটাই দলিল, সেটি হচ্ছে যিনি আসরের নামাজ পড়ে না তার ওই দিনের সমস্ত আমলে সালেহে বাতিল হয়ে যাবে, সে যত ভালো কাজ করুক এটা অ্যাকসেপ্টেবল না, সমস্ত করলেও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এটিকে কবুল করবে না, গ্রহণ করবে না, শেষ। তো জিন যারা আসরের নামাজ পড়ছে না, মানে বেনামাজি, তাদের কোনো সহি কোনো ইয়ে নেই, কোনো কোনো কর্মকাণ্ডে হচ্ছে না। আর যিনি দিনের পর দিন নামাজ পড়ে না পড়ে না পড়ে না, তিনি এমন এক পর্যায়ে চলে গেছেন যেটি কুফুর এবং ইমানের মাঝামাঝি অবস্থায় চলে গেছেন। এখানে দুই ধরনের ওপিনিয়ন হয়েছে, যে কুফুরি দুনা কুফুর কিছু স্কলার বলেছেন, আর কিছু স্কলার বলেছেন পিওর কুফুরি। তো এই অবস্থাতে ওই ব্যক্তি কোনো হজ টস কিছুই করতে পারবে না, কারণ এগুলো করে কোনো লাভ নাই, কারণ সে মুসলমান না। এই কারণে তাকে আগে নামাজ পড়ে মুসলমান হইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা সংশোধন করে আগে মুসলমান হইতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে সে যাবে। ওরকম ব্যক্তি যদি না থাকে, তাহলে নিকট আত্মীয়দের ভিতরে যিনি নামাজ পড়ে তাকে মানে পাঠানোই উত্তম, সেভাবে করবে, এইভাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু নামাজটা হচ্ছে সবার আগে তাকে কায়েম থাকতে হবে, আশা করি বুঝতে। আচ্ছা ভাই, যে নামাজটা, হ্যাঁ নামাজটা তা পড়তে হবে বুঝলাম ভাই। অনেকে যেমন বলে যে নিজের সন্তান দোয়া করলে আল্লাহ তাকে, উত্তর দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। নামাজ যদি কেউ পড়ে, এখানে সন্তান সন্তান তো কোনো শর্ত আমি কি আলোচনা করেছি, আমি আলোচনা করেছি, সেখান থেকে আপনার উত্তর নিতে হবে, আমি তো অন্য কোনো উত্তর তো দিতে পারবো না। সেখানে শর্ত হলো সন্তান, কোনো শর্ত আছে নাকি? এখানে নূহ, ইমরাতা মাসালুল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ইমরাতা লূত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন যে কাফেরদের উদ্দেশ্য হচ্ছে নূহ এবং লুতের স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ব্যক্তিকে আল্লাহ মানে নবী করেছেন, একজনকে রাসুল করেছেন, নূহ আলাইহিসসালাম, তার ওয়াইফ হচ্ছে কুফর কাফের, আর লুত তার ওয়াইফ হচ্ছে কাফের, ইমরাতা লুত। এখানে যেগুলি সন্তান, আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, অন্য প্রশ্ন করেন, অন্য কেউ প্রশ্ন করেন, আলহামদুলিল্লাহ অন্য বিষয় ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে আমি রাজি আছি, কারণ এই জিনিসটা আমি শেষ করে দিতে চাই ইনশাআল্লাহ। বলুন জি ভাই, একজন মৃত ব্যক্তির জন্য কি দুইটা তিনটা জানাজা করা জায়েজ আছে? হ্যাঁ, করা যায় ইনশাআল্লাহ, অসুবিধা নেই, নো প্রবলেম। জাযাকাল্লাহ। বলুন অনেক অন্য কোনো প্রশ্ন। আচ্ছা, যখন আমি একটা প্রশ্ন করি ভাই, সবাই জানার জন্য যে হাদিসটা যেটা মৃত ব্যক্তির নিকট আত্মীয় তার প্রতি হিসেবে তার পরিবারের জন্য খাদ্য তৈরি করে, এটা যেটা আল্লাহ রাসুল বলেছেন, এটা কি কি আমাদের যে চার দিনের যে চার দিন পর্যন্ত শোক করো, মানে আর স্ত্রীর জন্য চার মাস দশ দিন, এই নির্দিষ্ট কোনো দিনের মধ্যে তাকে যারা নিকটবর্তী থাকেন, যাদের মৃত পরিবারের প্রতি যাওয়া সহজ হয়, তাদের উচিত ওই তিন দিনের ভিতরেই তাদের কাছে পৌঁছানো এবং খাবার দেওয়া, কারণ ওই তিনটা দিনই হচ্ছে তাদের জন্য শোক, হালাল, তো সেটি উত্তম। আর যারা ওখানে পৌঁছতে পারে না, অনেক দূরে থাকে কিন্তু জার্নি করে পরে আসলো, তাদের জন্য ওই দিনগুলো অতিক্রম করে গেলেও তার উপরে তাজিয়া, তাজিয়া বলে এটি বলে সান্ত্বনা দেওয়া, এটি করতে পারবে ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে তার দ্রুত ওই তার কাছে গিয়ে এটি করা, কিন্তু এটি রেস্ট্রিকশন নাই। কোনো কোনো বইতে কিতাবের ভিতরে রেস্ট্রিকশন করেছে যে এই নির্ধারিত সময়ের পরে আর কেউ যেতে পারবে না, এটি ঠিক নয়, পরে গেলেও যেতে পারবে ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার বোন, আরেকটা বোন জানতে চেয়েছেন এখন যে মারা যাওয়ার পরে যে পরে যে কোনো দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটি পড়েছিলেন যে উম্মে সালামা আবি সালামার
এই জন্য কোনো কোনো স্কলার বলেছে যে হাজব্যান্ড মারা গেলে ওয়াইফ এটি পড়বে অথবা ওয়াইফ মারা গেলে হাজব্যান্ড এটা পড়বে, এই কিছু কিছু স্কলারের অভিমত। কিন্তু এই অভিমত এত শক্তিশালী নয়, কারণ অন্য অন্য ক্ষেত্রেও এটি পড়া যায় যে আল্লাহ সুবহানাহু তাআলা যে কোনো কষ্টদায়ক কিছু দিলে তার থেকে যেন উত্তম কিছু আমাদেরকে দান করেন, এটি আমভাবেও পড়া যায় বলে অনেক স্কলারের অভিমত রয়েছে। আশা করি আমরা সব ক্ষেত্রে এটা পড়তে পারবো বিজনিল্লাহ তাআলা। অবশ্যই এটি প্রথম পড়তে হবে ইনশাআল্লাহ। এই কথাটুকু বলাটাকে বলা হয় ইস্তিরজা, এটি এটি পড়তে হবে। এবং আমাদের দেশে পত্রিকাগুলোতে আগে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা হতো এবং আমরা পড়তে পারতাম, ইদানিং বাংলাদেশের পত্র পত্রিকাগুলোতে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার একটি নিদর্শন হচ্ছে পত্রিকা পত্রিকাগুলো যে কেউ মারা গেলে ইন্নালিল্লাহ আর লিখে না, ওরা লিখে কি না ফেরার দেশে চলে গেলেন, মানে তারা আকিদা বিশ্বাস করে না, তারা মনে করে যে মৃত ব্যক্তি আর জাগ্রত হবে না। এই এই বিজাতীয় সংস্কৃতি থেকে উদ্ভূত এই কথাগুলো পত্রিকাগুলোতে এসছে যে গতকাল 3:30 অমুক ব্যক্তি না ফেরার দেশে চলে গেলেন, এটি তো ইসলাম বিরোধী কথা। না ফেরার দেশে আবার চলে গেল কোথায়? সে তো মানে আলম বারজাখ, বারজাখে জীবনে গেছে, সে আবার বয়স হবে, আবার সে আসবে, সুতরাং সে ফিরবে না কে বলেছে? এখানে তো ফিরবে এটা নিশ্চিত, এটা তো দুনিয়ার দুনিয়ার জীবন থেকে মুনতাকিল হয়ে আখেরাতের জীবনে যাওয়ার মাঝখানে বারজাখে গেছে। সুতরাং ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবশ্যই বলা যাবে। আর যে যেটা হচ্ছে যে 3 দিনের বেশি মহিলাদের ক্ষেত্রে যে 4 মাস 10 দিন সেটি হচ্ছে মহিলারা সে সময়ে যে ঘর থেকে প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে বের হবে না। আরেকটি হচ্ছে যে খুব ঝলমলে মানে কাপড় পরিধান করবে না, আর সে কোনো কোহল হেনা এগুলো মাখবে না, আর কোনো অলংকার আদি এগুলো পড়বে না। এটি হচ্ছে এখানকার কথা। এই হাদিসটি হাদিস বিভিন্নভাবে এসে উম্মে সালামা থেকে এসেছে। তো যেটি দেখা যায় সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক টরন্টোতে দেখা যায় যে ওই মহিলা গাড়িতে করে আবার পরের দিন গোরস্থানে যায়, এটা করতে পারবে না, কারণ তার হচ্ছে এই মানে 4 মাস 10 দিন এটা শোক করতে হবে। এই শোক করার মানে হচ্ছে তাকে নির্দিষ্ট জায়গায় করতে থাকবে, সে কোনো মানে সাধারণ কাপড় চাপড় পরবে, এর মানে এই না যে তাকে সাদা শাড়ি পরতে হবে সবসময়, এটি বোঝায় না। এখানে যেটি হাদিসের ভিতরে আসছে আল মুতাওয়াফা আনহা জাউজুহা লা তালবাসু মুআসফারা, মুআসফারা মানে হইল যে হলুদ রঙের আসিয়াবাল মুমাশাকা, যেমন মানে লাল রঙের ঝলমল করা কাপড় যেগুলো অন্য সময় মানুষ পরে মন ভালো থাকে, যে ধরনের কাপড় খুব গর্জিয়াস সেগুলো পরা নিষেধ, যেগুলো সাধারণ কাপড় সেগুলো পরতে কোনো অসুবিধা নেই। এখানে আমরা দেখতে পাই সেটা হলো ওই মহিলাদেরকে সাদা শাড়ি পরতে বাধ্য করা হয় যে তুমি বিধবা হয়ে গেছো, এই সংস্কৃতি হাদিসে নাই। এটি হচ্ছে যে ঝলমলে উজ্জ্বল কাপড় পরাটা নিষেধ। ওয়াল হুল্লিয়া, সে অর্নামেন্ট গুলোকে খুলে ফেলবে। ওয়ালা তাখতা দিবু, এবং সে খিদাব মানে সে মাথার চুলকে কালার করবে না, মানে সাজসজ্জা করবে না। ওয়ালা তাখতা হিলু, সে চোখে কোনো সুরমা লাগাবে না, এ পারফিউম ব্যবহার করবে না। এটা তো তার আচার আচরণে সেটার প্রতিফলন থাকতে হবে। তার মানে হচ্ছে যে সে কোনো বিবাহ অনুষ্ঠান কিংবা পিকনিক টিকনিকে যেতে পারবে না, এগুলো বাসায় থাকবে, এরকম করবে। কিন্তু সে যদি আবার কবরস্থানে যায় তাহলে এটা ঠিক হবে না, কারণ এটি তার গর্হিত কাজের আওতায় পড়ে যাবে। 4 মাসের ভিতরে এটি করবে। আল হিদাদ, এটি হচ্ছে শোক করার সহি জিনিস। আমরা যারা ইন্তেকাল করেছে তাদের বাসায় খাবার দাবার পাঠাতে পারি এবং গিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে পারি, কিন্তু সান্ত্বনার ভাষা বেশি বড় হবে না, বেশি কথা বলা যাবে না। এখানে বলতে হবে বাংলায় যদি বলেন যে আল্লাহ
তাদেরকে নিয়ে গেছেন, প্রত্যেক মানুষের জীবন নির্ধারিত করেছে আল্লাহ সুবহানাহু তাআলা, সুতরাং সবাইকে একদিন যেতে হবে ইত্যাদি। এই বেশি কথা যারা বলেন তাদের প্রতি অনুরোধ, বেশি কথা বললে কোনো সওয়াব তো হবেই না, আর আপনার বেশি কথার দরুন তারা যদি বেশি কান্নাকাটি করে তাহলে আপনিও তার গুনার ভাগিদার হবেন, কারণ যারা বিলাপ করে কাঁধে তাদের সাথে বসাও নিষেধ, যিনি বসবেন তার শাস্তি হচ্ছে যে ওই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আলকাতরার পোশাক পরাবেন। হাদিস সহিহ, যারা এই কান্নাকাটিতে শরীর হবে। এখানে দেখা যায় যে কান্নাকাটি করার সময় আবার কিছু বাইরের মহিলা এসে আবার বসে তারাও আবার কান্নাকাটিতে উৎসাহ দেয় যে এখন বেশি করে একটু কান্নাকাটি করেন। এগুলি সবই হাদিস বিরোধী, আর যারা একটু বেশি কোরআন হাদিস জানেন তাদের প্রতি অনুরোধ, বেশি তফসির করতে যাবেন না, বেশি ব্যাখ্যা দিতে যাবেন না, এগুলো নিষেধ করা আছে। এখানে শুধুমাত্র দুই থেকে তিনটা শব্দে তাজিয়াত করা হাদিস সহিহ বলতে হবে, যে ইন্নাল্লাহ মা আখাযা, আরবিতে যদি বলতে না পারেন সেটা বাংলায় বললে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছে আমাদের সবার জীবন, আজালিম মুসাম্মা, নির্ধারিত, আমাদের জীবন এক মিনিট আগেও হবে না পরে হবে না, আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনার জন্য খাবারগুলো নিয়ে এসেছি, আপনারা এগুলি গ্রহণ করলে খুশি হব, এটা রেখে চলে যাবে। আর যদি তারা খুব রাগ করে, এখানে যেহেতু আমরা হতভাগা বাংলাদেশি জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী কোরআন হাদিস থেকে যে বহু বছর দূরে আছে এর প্রমাণ হচ্ছে আমার জীবনে আমি যত বাসায় তাজিয়াত করতে গিয়ে খাবার নিয়ে গেছি, তারা আমাকে বলেছে আপনি খাবার নিয়ে আসছেন কেন, আমরা কি রান্না করে খেতে পারি না? এই হচ্ছে বাংলাদেশের জনগণ, এ হচ্ছে মুসলমান, তাদের আদব হচ্ছে এরকম ভয়ঙ্কর। তারা প্রটেস্ট করে, তারা মনে করে এটি সম্মানের হানি হয় যে কারোর বাসায় খাবার নিয়ে যাওয়া, যে সে ধারণা করছে আমি কি গরিব। এই সমস্যা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে খাবার নিয়ে আসবেন, ওখানে আর দেওয়ার দরকার নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রচেষ্টাকে কবুল করবেন আর তাদের উপরে গুণা আসবে, কারণ তারা সুন্নাহ বিরোধী কাজ করেছে আর আপনার সাথে মন্দ ব্যবহার করেছে, এটি তাদের জন্য গুণার কারণ হবে। কিন্তু আপনি তাদেরকে আউটরিচ করতে পারেন, শুধু একটি অনুরোধ, বেশি কথা বলা নিষেধ, কোনো ধরনের মাসালা, ওই এই হলো সেই হলো, নামাজ পড়লো, এই গবেষণা করে করে কোনো ধরনের জিনিস বলে যাওয়া, এতে যদি মৃত ব্যক্তি উত্তরাধিকার তারা যদি থাকে, তারা যদি কষ্ট পায়, তাহলে এটার জন্য আপনি দায়ী। এখানে আজকে রাত গভীর হয়ে গেছে, আমি একটি কথা সবাইকে বলতে চাই, আমি এটা বলতে ভুলে গেছি, বিজনেস তারা আমার বোনেরা আখোয়াটি, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি এটা বলছি, এটা গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আমাদের নিউ ইয়র্ক টরন্টোতে দেখতে পাই যারা মারা গেছে তাদের ঋণ কোথায় আছে এটা আমরা কেউ তালাশ করি না, এটি হাদিস বিরোধী। মৃত ব্যক্তি মানুষ মারা গেলেই তাকে জানতে হবে তার ক্রেডিট কার্ড আর তার ব্যাংকে কত টাকা পাওনা আছে, বিশেষ করে ক্রেডিট কার্ড। আফসোস, ক্রেডিট কার্ডের এখানে যারা মনে করেন যে মারা গেছে সুতরাং সোশ্যাল সিকিউরিটি নাম্বার তো এখানেই বন্ধ, আর কিছু দিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দিনার, একটি সাহাবীর দুইটা দিনার বাদ ছিল, তার জানাজা পড়েন নাই, বলেছে সাল্লু সাহিবুকুম, আমি তার জানাজা পড়ব না। সাহাবীরা পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ না, কইছে না, ওর পাওনা আছে, ঋণগ্রস্ত থাকলে শহীদ হলেও তার ওইটার মাপ নাই। মানুষ যারা টরন্টো কানাডায় থাকে তাদেরকে বড় বড় পরামর্শ দেওয়ার আগে তাদের মাথা যখন ঠান্ডা হয় তখন তাদের শুভাকাঙ্ক্ষীদের উচিত যে তার কত ঋণ আছে সেটা পরিশোধ করা। ঋণ, ক্রেডিট কার্ডের লোন তামাদি হয় না, শরীয়তের আইনে কোনো ব্যাংক্রাপসি নাই, ভালো করে শুনে রাখুন, ব্যাংক্রাপসি ইসলামে নাই। আপনি কোন ইসলাম ফলো করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নাকি না আপনার বানানো? আমেরিকার ইসলাম ব্যবহার করলে তো আপনি বিপদেই পড়বেন, যে আমরা মারা গেছি এখানে $10,000 ক্রেডিট কার্ডে পাওনা আছে সব মাফ হয়ে যাবে কারণ আমি তো আর জীবিত নাই, আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম। প্রত্যেকটা পেনি ওই ক্রেডিট কার্ড কোম্পানিকে দিতে হবে, দিলে তার কবরে এবং আখেরাতে শাস্তি হবে, এটি যেই পাওনা হোক না কেন।
পাওনাদারকে দিতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ধরেন এটা মহিলাদের ক্ষেত্রে তেমন হবে না হয়তো, যদি হয়ে থাকে, আমাদের বাংলাদেশি বন্ধুদের অনেকেরই ক্রেডিট কার্ড আছে এবং হাজব্যান্ডরা অনেক চালাক হাজব্যান্ড আছে, এখানে নিজেরা ব্যাংক্রাপসি হয়ে আবার ওয়াইফের নামে আবার ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করে মহা আনন্দে তারা এই দেশে বসবাস করে, তাদের জাঁকজমকের মানে পরিপূর্ণতায় তাদের জীবন, কিন্তু ক্রেডিট কার্ডের লোন রয়েছে। তারা যদি ইন্তেকাল করেন, ওই বোন যিনি ইন্তেকাল করেছেন তার ক্রেডিট কার্ডে যে লোন আছে সেটি তার অলংকার বিক্রি করে দিয়ে দাফন করার আগে পে করতে হবে। দাফন করা নিষেধ, ভালো করে শুনে রাখুন, ওর কবর দেওয়া যাবে না। আপনি কোথায় আছেন? এখানে এইগুলির কোনো খবর নাই। মসজিদের ভিতরে একটা লাশ নিয়ে এসে বলে উমুকে এখানে এসেছেন, উনি মসজিদ কমিটির প্রেসিডেন্ট ছিলেন, আপনারা তার জন্য দোয়া করেন। কিসের দোয়া, কিসের জানাজা? ওর তো দাফন করাই যায় না। ওর ওই ক্রেডিট কার্ড এর সমস্ত বিল ওই কবরে রাখার আগে পরিশোধ করতে হবে তার সম্পদ থেকে, আর আদারওয়াইজ তাকে কবরে রাখাই নিষেধ, আগে পরিশোধ করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুতিবা আলাইকুম ইযা হাযার আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু বিল ওয়ালিদাইনি ওয়া আকরাবাইন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। এই হাদিস, এই আয়াত সূরা বাকারা 180 নম্বর, মান বাদা ওয়াসিয়া ওয়া ওয়াসিয়াতি বিহা আও দাইন, যে ব্যক্তি মরে যাবে সে তার ওয়াসিয়তের জিনিসটা আগে আদায় করে তারপরে তার ঋণকে আদায় করবে, ওই ঋণ আদায় করতে হবে, ক্রেডিট কার্ডের লোন তার। এই জন্য আমাদের উচিত যারাই মারা গেছে তাদের ব্যাংকে ওই ক্রেডিট কার্ড কোম্পানিতে কল করা, 1-800 নাম্বারে, হ্যালো ক্রেডিট কার্ড কোম্পানি, সামবডি ডাইড, হি ইজ মাই হাজব্যান্ড, ওয়াইফ, হোয়াট এভার, যে হাউ মাচ ব্যালেন্স হি হ্যাজ, ওই টাকাটা ধার কর্জ করে সবার কাছ থেকে টাকা নিয়ে, মনে করেন $5,000 আছে, সমাজের সবার উচিত জাকাতের ফান্ড থেকে ওই টাকা দিয়ে দেওয়া, ওই দিয়ে ওইটা ওই মুহূর্তে অনলাইনে পে করে দেওয়া, ওকে কবরে রাখার আগে, কবরে রাখার আগে ওকে পে করতে হবে। ওই পে না করলে তার জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, বলছে সাল্লু সাহিবুকুম, তোমরা তাদের জানাজা পড়ো, আমি পড়বো না। এই জন্য আমাদের উচিত ক্রেডিট কার্ডের খবর নেওয়া, শক্ত এ সকল ওই যে পিজ্জা নিয়ে তার বাসায় যাওয়া, এ সকল লোক দেখানো, এগুলি করার যোগ্যতা আমাদের হয় নাই। দেখা যায় যে অধিকাংশ লোকেরই লোন রয়েছে, ওই লোন পরিশোধ করা হবে সবচেয়ে উত্তম কাজ। লোন পরিশোধ করার জন্য যা যা করা দরকার তা করতে হবে, কিন্তু সমস্যা হলো এই যে মৃত ব্যক্তির পরিবারকে এইভাবে তো কথা বললে নিষেধ, কারণ তো তারা কোরআন হাদিস মানে না। এই জন্য উচিত যে লোন সম্পর্কে মানুষের ভিতরে আলোচনা করা। এইভাবে মৃত ব্যক্তি, মনে করেন একজন মহিলা তার ক্রেডিট কার্ডে $200 পাওনা রেখে সে ইন্তেকাল করেছে, তাহলে তার স্বর্ণ আছে, ওই স্বর্ণ ওই মুহূর্তে অন্য কাছে বন্ধক রেখে অথবা দোকানে বিক্রি করে দাফন করার আগে ওইটা ক্রেডিট কার্ড কোম্পানিতে আদায় করে দিতে হবে, অথবা ধার করে, অথবা কোনো ব্যক্তি, যদি আপনারা যারা জাকাত আদায় করতে চান তাদের জন্য একটা উত্তম সুযোগ হচ্ছে এই দেশে, যদি জাকাত দিতে চান তাহলে ওরকম ঋণগ্রস্ত আল গারিমিন এলে তার ঋণটা আদায় করে, তাহলে জাকাতটা আদায় হয়ে গেল, অ্যাডভান্স জাকাতটা দিয়ে দিলেন সেটাও আদায় হয়ে গেল। মনে করেন 2 বছরের জাকাত একসাথে দিয়ে দিলেন, ওর ঋণটা যতটুকু পারলেন দিয়ে দিলেন, তাতেও আদায় হয়ে যাবে, আর ওরও মৃত ব্যক্তির অনেক সুবিধা হবে। এইভাবে তার সম্পদ থেকে সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে তার ঋণ আদায় করতে হবে, তাকে কবরে রাখার আগে তার সমস্ত কিছু বিক্রি করতে হবে, যদি জুতা মোজা থাকে সেগুলিও পারলে বিক্রি করা, হাদিসের নির্দেশ আছে। সেইভাবে যদি না পারা যায় তখন সমাজের লোকরা তাকে সাহায্য করবে, না পারলে দেশের সরকার সাহায্য করবে, আর শেষ পর্যন্ত যদি জাকাত থেকেও আদায় না হয় আর এরকম কেউ থাকে যে আর কোনো লোক নাই, একেবারেই নিঃস্ব, আর কোনো লোক তাকে সাহায্য করে না কিন্তু ঋণ নিয়েই কবরে গেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলছে আমি তার ঋণ দিয়ে দিব, মান হামালা মিন উম্মতি দাইনান সুম্মা জাহাদা ফি কাদাইহি সুম্মা মাতা ক্বাবলা আন ইয়াকদিয়াহু ফা আনা ওয়ালিয়্যুহু। যে ব্যক্তি আমার উম্মতের ভিতরে ঋণ রেখে মরে গেছে আর অনেক চেষ্টা করেছে ঋণ আদায় করতে পারে নাই,
আর সে যদি বেঁচে থাকতো তাহলে সে হয়তো করতো, আর সে মরে গেছে, আমি তার ঋণের দায়িত্ব নিলাম। এই হচ্ছে আমাদের নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন বিল রাউফ বিল মুমিনিন, এই হচ্ছে আমাদের নবী, আর রাহিম আর রাউফ বিল মুমিনিন, তিনি হচ্ছেন মুমিনদের প্রতি রাউফ, অত্যন্ত স্নেহ। আল্লাহ রাসুল নামাজ পড়তেন না, কোনো মানুষের ঋণ থাকলে তখন আল্লাহ রাসুল এইভাবে বহুদিন করে অনেকের নামাজ পড়েন নাই, এবং তিনি ঋণ আদায়ের উপরে এরকম কায়েম ছিলেন। তখন যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসুলের কাছে ওহি আসলো, তিনি অনেক মুসলমানদের প্রতি আরো নরম হলেন, আরো স্নেহশীল হলেন। তখন তিনি এই হাদিস বললেন যে এখন থেকে যে একেবারেই পারবে না সেই অনাথ ঋণগ্রস্ত সে মুমিনের দায়িত্ব আল্লাহ রাসুল নিবে। আমরা এখন ওই রাসুলের প্রতি দুরুদ পাঠ করতে পারি না? আমাদের এখানে যখন আমরা বলি নামাজের ভিতরে আল্লাহ রাসুলের প্রতি দুরুদ পাঠ করতে হবে, আহ কি সমস্যা, প্রশ্ন কেন পাঠ করতে হবে? হ্যাঁ কেন করবো না? আরে বাপরে বাপ, আরে রাসুলের উপরে দুরুদ পাঠ করার যে সুযোগ পাওয়া গেল নামাজের মাঝখানের বৈঠকে, সেটার জন্য শুকরিয়া আদায় করতেছে না, করতেছে কি প্রশ্ন, আমি কোথা থেকে পেলাম আমার এত বড় সাহস? এই ধরনের লোকরা আল্লাহ রাসুলের কাছ থেকে ওই ধরনের সাহায্য সহযোগিতা পরকালে পাবে কিনা আল্লাহই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের কোনো খবর নাই, আর সহিহ হাদিস পেশ করার পরেও কারোর কোনো খবর নাই, আসে হলো প্রটেস্ট করার তালে। আর আমরা ইচ্ছা, আমাদের আশা হচ্ছে তিনি আমাদেরকে খুব সাহায্য করবেন, আমাদের জন্য সাফা করবেন। আমরা কি চাই আর কি করতেছি, আমাদের কি কোনো হুশ আছে? আমাদের প্রত্যেকেরই উচিত মৃত ব্যক্তির কোনো উপকার যদি করতে চান, এখান থেকে শুনে রাখুন, তার ঋণের খবর নিতে হবে। যে ঋণটুকু আমরা জানি না সেটি হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের ঋণ গ্রস্ত হয়ে মারা গেলে তার কপাল খারাপ, কারণ তাকে সেটা আদায় করতে হবে। সে যদি তার ওয়াইফ যদি সেটা না করে, তাহলে ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনারা বলে দিবেন যে দেখো বাবা, তোমরা যখন বড় হবে তোমার বাবার এই ঋণ তোমার ওই ক্রেডিট কার্ড কোম্পানিকে দিতে হবে, কারণ এটা তার পাওনা, দিতে হবে। এটি সে চেষ্টা করবে, এইভাবে বংশ পরম্পরার চেষ্টা চলতে থাকবে। বাংলাদেশে গাড়ি আর উত্তরাতে বাড়ি থাকলে সেটা বিক্রি করে দিয়ে তাকে দাফন করাই হচ্ছে হুকুম, কোনো খবর নাই। আফসোস, আমাদের দেশের লোকদের কাছে জানাজা দাফন কাফন বলা উলুবনে মুক্তা ছড়ানোর মতোই মনে হয় আমার কাছে, কারণ আমরা বহু দূরে রয়েছি সহি হাদিসের তুলনায়, বহু দূরে। আর এগুলো বাদ দিয়ে আমাদের শুরু হয়েছে কি তাহলেই, এখানে নামাজ মানে মরে যাওয়ার পরে এখানে এক কোটি বার লা ইলাহা পড়লে কি হয় না হয়, যে সকল হাদিস কোনো জাল কোনো খবর নেই এগুলি করে। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিক, রাত অনেক হয়েছে, আর যাদের প্রশ্ন আছে সেটি সিদ্দিকা আপার কাছে বলবেন, আমি তার কাছে উত্তর দিয়ে দিব বিজিনিল্লাহি তাআলা। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।